السلام عليكم ورحمة الله وبركاته اپنا دیر شبار اپرے اللہ سبحانہ وتعالی اور دعا شانتی ایبوں رحمت برشت ہو ای انوشتھان تائی آما دیر ای دوش دین بیپی اسلامی کانفرنس ایبوں ایگزیبیشن ایر شیش دین اور انوشتھان شروع تائی تھک چھے قرآن تلاوت کرچن ڈاکٹر عثمان محمد الصدیقی ڈاکٹر عثمان صدیقی أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وما يجحد بآياتنا إلا الظالمون وقالوا لولا أنزل عليه آيات من ربه
ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون صدق الله العظيم প্রিয় দর্শক মণ্ডলী এখন শুরু হচ্ছে আমাদের এই 10 দিন ব্যাপী কনফারেন্সের শেষ অনুষ্ঠান আপনাদের সামনে এখন লেকচার দিবেন ডক্টর জাকির নায়েক আর আজকের আলোচনার বিষয় হলো ইসলাম কি মানবতার জন্য সমাধান এখন আসছেন ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ডক্টর জাকির নায়েক আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহি ওয়া আলাইহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হালুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি পৃথিবীর বিভিন্ন দেশের শ্রদ্ধেয় বক্তাগণ শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের সবাইকে ইসলামিক নিয়মে স্বাগত জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক এই দশ দিন ব্যাপী ইসলামিক কনফারেন্স ও এক্সিবিশনের এই শেষ অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু হল যে ইসলাম কি মানবতার সমাধান ইসলাম এটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি শব্দটার আরও একটা উৎস আরবি শব্দ সেলম যার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা এক কথায় ইসলাম অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা তাহলে আজকের এই আলোচনার বিষয়বস্তু হলো যে নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করা এটা কি মানবতার জন্য সমাধান আপনারা যদি অন্য ধর্মগুলো দেখেন অন্য জীবন দর্শন সেখানে গুরুত্ব দেওয়া হয় শুধুমাত্র শরীরের বস্তুগত চাহিদাকে অথবা আত্মিক চাহিদাকে বেশিরভাগ ধর্মই মানুষের আত্মিক চাহিদার উপরে বেশি গুরুত্ব দেয় আর কিছু ইসলাম যেমন ম্যাটেরিয়ালিজম ইত্যাদি অথবা কমিউনিজম এগুলো প্রধানত মানুষের বস্তুগত চাহিদার উপরে গুরুত্ব দেয় ইসলাম আলহামদুলিল্লাহ দুটোকেই গুরুত্ব দেয় ইসলাম মানুষের আত্মিক ও বস্তুগত দুই ধরনের চাহিদার প্রতি গুরুত্ব দেয় ইসলাম দুটো দায়িত্বই পালন করে আর মানবতার সমাধান সম্পর্কে যদি বলা হয় পবিত্র কোরআন হল
এই পৃথিবীর মধ্যে সবচাইতে পজিটিভ বই। কোরআন হলো মানবতার একটি ইস্তেহার, কোরআন হলো দয়া আর জ্ঞানের ফল্গু ধারা, অবিশ্বাসীদের জন্য সতর্কবাণী, বিশ্বাসীদের পথপ্রদর্শক। কোরআন সন্দেহবাদীদের জন্য নিশ্চয়তা, দুঃখী মানুষের সান্ত্বনার বাণী, এবং কোরআন হল নৈরাশ্যবাদীদের জন্য আশার বাণী। এই পবিত্র কোরআন, এতে মানবতা আর মানুষ জাতির জন্য সমাধান রয়েছে। এভাবে যদি আমরা কোনো সমাধান পাই, তখন আমরা উৎস জানতে চাই, এর সত্যতা সম্পর্কে জানতে চাই। যেমন ধরেন, আপনার জ্বর হয়েছে, তখন কেউ আপনাকে প্রেসক্রিপশন দিলে আপনি জানতে চাইবেন যে প্রেসক্রিপশনটা কে লিখেছে, সে কি একজন ডাক্তার, সেই লোকটার যোগ্যতা কি। একইভাবে মানুষজন জানতে চাইবে যে এই পবিত্র কোরআনের কথাগুলো কে লিখেছেন, মানুষ জানতে চাইবে কোরআনের এই কথাগুলোর সত্যতা কতখানি। তবে এখানে আমার দেয়া সমাধানের কোনো মূল্য নেই, এখানে আমি মূল্যহীন। যিনি মানবতার জন্য এই সমাধান দিয়েছেন, তিনি এই মানুষ জাতির সৃষ্টিকর্তা, তিনি সব জীবজন্তুর স্রষ্টা, এই পৃথিবীর স্রষ্টা, তিনি এই বিশ্বজগতের স্রষ্টা। মানবতার সমাধান যিনি দিতে পারেন, তিনি হলেন এই মানুষ জাতির পালনকর্তা ও রক্ষাকর্তা, এছাড়াও তিনি এই বিশ্বজগতের রক্ষাকর্তা। আজকের এই আলোচনা শুরু করার আগে আমি প্রথমেই দর্শক শ্রোতাদের বলবো, পবিত্র কোরআনের সত্যতা এবং এর উৎস সম্পর্কে, কোরআনের উৎস সম্পর্কে আমি সংক্ষেপে এটাই প্রমাণ করব যে পবিত্র কোরআন এটা আল্লাহ তাআলার বাণী। এছাড়াও সেই সব লোকজন যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের সামনে আমি এটাই প্রমাণ করার চেষ্টা করব যে আল্লাহ অবশ্যই আছেন। যখন কোনো নাস্তিক আমার কাছে আসে আর আমাকে বলে যে সে কোনো রকম ঈশ্বরে বিশ্বাস করে না, প্রথমেই যেটা করি আমি তাকে অভিনন্দন জানাই। আপনারা ভাবতে পারেন আমি কেন নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি। আমি যে কারণে নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি সেটা হলো, সে চিন্তা করে, বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে। উনি খ্রিস্টান কারণ ওনার বাবা খ্রিস্টান, উনি হিন্দু কারণ ওনার বাবা হিন্দু, উনি মুসলিম কারণ ওনার বাবা একজন মুসলিম। এই নাস্তিক সে চিন্তা করেছে অবশ্যই তার একটা ধর্মীয় পরিচয় আছে, কিন্তু সে তা মানে না যে ঈশ্বরকে তার বাবা মা উপাসনা করে, সে তেমন ঈশ্বরকে মানে না, ঈশ্বরের অস্তিত্বকে সে অস্বীকার করে। আমি যে কারণে তাকে অভিনন্দন জানাচ্ছি সেটা হলো, সে অলরেডি ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলে ফেলেছে, ইসলামিক ধর্মবিশ্বাসের প্রথম কথার প্রথম অংশটা সে বলে ফেলেছে, লা ইলাহা, কোনো উপাস্য নেই, আমাকে যেটা করতে হবে প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, সেটা আমি করবো ইনশাআল্লাহ। এখানে আমার কাজের অর্ধেকটা হয়ে গেছে। অমুসলিমদের ক্ষেত্রে প্রথমে তাদেরকে এটা বোঝানো লাগবে যে তারা যা ঈশ্বর উপাসনা করে সে সত্যিকারের ঈশ্বর নয়। এখানে আমার কাজের অর্ধেকটা হয়ে গেছে, সে নাস্তিক মেনে নিয়েছে, কোনো উপাস্য নেই। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, আমাকে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে হবে, তাহলে হয়ে যাবে, সেটা আমি করব ইনশাআল্লাহ। বেশিরভাগ নাস্তিক তারা ভাবে যে বিজ্ঞান হলো সবার উপরে, বর্তমানের সময়টা বিজ্ঞান আর প্রযুক্তির যুগ, তারা ভাবে যে বিজ্ঞানই সবার উপরে। আপনি যদি কোনো নাস্তিককে প্রশ্ন করেন যে ধরেন কোন একটা যন্ত্র, ধরেন একটা মেশিন যেটা পৃথিবীর কোনো মানুষই আগে দেখেনি, যেটা কথা কেউ শোনেওনি, তারপর সেই মেশিনটা যদি সেই নাস্তিকের সামনে আনা হয় এবং তাকে প্রশ্ন করা হয় যে প্রথমে কোন মানুষটা আপনাকে ঠিকভাবে বলতে পারবে এই যন্ত্রটা কিভাবে কাজ করে, এই মেশিনটা কিভাবে কাজ করে, সেই নাস্তিক তখন বলবে মেশিনটা স্রষ্টা বলতে পারবে, কেউ বলবে উৎপাদনকারী, কেউ বলবে প্রস্তুতকারী, কেউ হয়তো বলবে আবিষ্কারক, কেউ বলবে নির্মাতা, তারা যাই বলুক উত্তরটা এমনই হবে একটা, হয় তারা বলবে স্রষ্টা, উৎপাদনকারী, প্রস্তুতকারী, অথবা বলবে আবিষ্কারক, উত্তরটা এরকম একটা হবে। এখন উত্তর যেটাই হোক সেটা আপনার মাথার ভেতরে আপনি রেখে দেন।
তারপর প্রশ্ন করেন যে আমাদের এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো। সে আপনাকে বলবে যে প্রথমে বিশ্বজগৎ ছিল একটা বিন্দু, পরবর্তীতে সব উপাদানগুলো আলাদা হয়ে যায়, এটাই বিগ ব্যাং। এখান থেকে সৃষ্টি হয়েছে গ্যালাক্সি, নক্ষত্র, সূর্য, বিভিন্ন গ্রহ, আর সৃষ্টি হয়েছে পৃথিবী। এটাকেই বিজ্ঞানীরা বলে বিগ ব্যাং। সেই নাস্তিককে প্রশ্ন করেন যে মানুষ কবে প্রথম এই বিগ ব্যাং সম্পর্কে জানতে পেরেছে। সে আপনাকে বলবে আমরা জেনেছি কিছুদিন আগে, 30 বছর আগে 40 বছর আগে। আমি তাকে বলবো যে বিশ্বজগৎ সৃষ্টি হওয়ার সম্পর্কে এই তথ্যটা পবিত্র কোরআনে খুব সংক্ষেপে বলা হয়েছে এখন থেকে 1400 বছর আগে। পবিত্র কোরআনে সূরা আনবিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আওয়ালাম ইয়ারাল্লাহ জিনা কাফারু, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না, আন্নাস সামাওয়াতু ওয়াল আরদা কানা তারাতকান ফাফাতাকনাহুমা, যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে মিশেছিল আমি পৃথক করে দিলাম। আপনি যে বিগ ব্যাং এর কথা বলছেন সেটা পবিত্র কোরআন এখন থেকে 1400 বছর আগেই বলেছে। এই কথা কোরআনে কে বলতে পারে? সেই নাস্তিক বলবে হতে পারে আন্দাজে লেগে গেছে, তর্ক করবেন না, বলে যান আমাদের এই পৃথিবীর আকার কি। সেই নাস্তিক বলবে যে আগেকার দিনে মানুষ ভাবত যে আমাদের এই পৃথিবী একেবারে সমতল। এরপর 1557 সালে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজে করে পুরো পৃথিবী ঘুরে এসে প্রমাণ করলেন যে পৃথিবী বর্তুলাকার। বিজ্ঞান যেটা জানতে পেরেছে 1557 সালে সেটা পবিত্র কোরআন 1400 বছর আগেই বলেছে। সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হয়েছে ওয়াল আর্দা বাদা জালিকা দাহাহা, এবং পৃথিবীকে আমি বানিয়েছি ডিমের আকৃতির মতো। আরবি শব্দ দাহাহা, এর একটা অর্থ হলো বিস্তীর্ণ অথবা বিস্তৃত করা, আরেকটা অর্থ যেটা এসেছে আরবি শব্দ দুইয়া থেকে যার অর্থ হলো ডিম। আর আমরা জানি যে আমাদের এই পৃথিবী এটা একেবারে বলের মতো গোলাকৃতি না, এটার উপরে আর নিচে চাপা এবং দুপাশ প্রসারিত। আমাদের পৃথিবী আসলে বর্তুলাকার। এই আরবি শব্দ দাহাহা এটা দিয়ে সাধারণ কোনো ডিম বোঝাচ্ছে না, এখানে বিশেষভাবে বলা হচ্ছে উট পাখির ডিমের কথা। আর আপনারা যদি কোনো উট পাখির ডিম দেখেন এই ডিমটাও আসলে বর্তুলাকার। 1400 বছর আগে এটা কে বলতে পারেন যে আমাদের এই পৃথিবী আসলে বর্তুলাকার? সে নাস্তিক বলতে পারে আপনাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন, তর্ক করবেন না, বলে যান চাঁদের যে আলো এটা কি তার নিজের আলো নাকি প্রতিফলিত আলো? সে নাস্তিক তখন বলবে আগেকার দিনে মানুষ ভাবত চাঁদের যে আলো দেখি সেটা তার নিজস্ব আলো। কিছুদিন আগে আমরা জানতে পেরেছি, 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে আমরা জানতে পেরেছি চাঁদের যে আলো আমরা দেখি সেটা তার নিজস্ব আলো না, প্রতিফলিত আলো। পবিত্র কোরআনের সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি কত মহান যিনি নবমণ্ডলের সৃষ্টি করেছেন রাশিচক্র, সেখানে স্থাপন করেছেন সূর্যকে যার আলো তার নিজস্ব, এবং চাঁদকে যার রয়েছে প্রতিফলিত আলো, ধার করা আলো। সূর্যের আরবি শব্দ শামস, সূর্যের আলোকে বলা হয় সিরাজ বা ওয়াহাজ, অর্থাৎ মশাল বা জ্বলন্ত প্রদীপ। পবিত্র কোরআনের চাঁদের আরবি শব্দটা হলো কামার, আর চাঁদের আলোকে বলা হয় মুনির বা নূর, যার অর্থ ধার করা আলো বা প্রতিফলিত আলো। কোরআনের কোথাও বলা হয়নি যে চাঁদের আলো তার নিজস্ব আলো। 1400 বছর আগে কোরআনে এই কথাগুলো কে বলতে পারেন? সেই নাস্তিক সে হয়তো অনেকক্ষণ পরে বলতে পারে হয়তো বা আপনাদের নবী তিনি খুবই বুদ্ধিমান ছিলেন, তর্ক করবেন না, বলে যান আমি যখন স্কুলে ছিলাম, আমি ম্যাট্রিক পাস করেছি 1982 সালে, তখন বিজ্ঞান আর ভূগোলের বইতে পড়েছিলাম যে সূর্য প্রদক্ষিণ করে কিন্তু নিজের অক্ষের চারপাশে ঘোরে না। সেই নাস্তিক বলবে কোরআনে কি এই কথা লেখা আছে? আমি তখন বলবো না না, এই কথাটা আমি পড়েছিলাম স্কুলে 25 বছরের সময় আগে, স্কুলের বইতে এটা পড়েছিলাম আমি। কিন্তু পবিত্র কোরআন এখানে বলছে সূরা আনবিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়াল্লাযী খালাকা আল-লাইলা আন-নাহারা, আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়া শামসা ওয়াল কামার, সূর্য এবং চাঁদ, কুল্লুন ফী ফালাকি ইয়াসবাহুন, এবং তারা প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। এখানে আরবি শব্দ ইয়াসবাহুন, এর অর্থ কক্ষপথে ঘুরে বেড়ানো,
অর্থাৎ সূর্য প্রদক্ষিণ করা ছাড়াও নিজ অক্ষের চারপাশেও ঘুরে বেড়ানো। আর বিজ্ঞান এখন আমাদের বলে নিজ অক্ষের চারপাশে ঘুরতে সূর্যের আনুমানিক 25 দিন লাগে। পবিত্র কোরআনে 1400 বছর আগে এই কথাগুলো কে বলতে পারেন যেটা বিজ্ঞান আবিষ্কার করেছে এই সেদিন, যেটা জেনেছে মাত্র কয়েক দশক আগে? আমি স্কুলে থাকার সময় বিজ্ঞান এটা জানতো না, এখন পাঠ্য বইতে দেখবেন একেবারে পরিষ্কার করেই বলা হয়েছে সূর্য প্রদক্ষিণ করার পাশাপাশি নিজ অক্ষের চারপাশেও ঘুরে। কোরআনে এই কথাটা কে বলতে পারেন? আর তখন দেখবেন সেই নাস্তিক একেবারে চুপ হয়ে যাবে, আপনি থামবেন না, বলে যান বিজ্ঞান এখন আমাদের বলে যে আমাদের এই বিশ্বজগৎ ক্রমবর্ধমান, যেটা আমরা জানতে পেরেছি মোটামুটি 100 বছর আগে। পবিত্র কোরআনে সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি এই আকাশকে বানিয়েছি মহাসম্প্রসারণশীল, বিশ্বজগৎ সম্প্রসারণশীল, আরবি শব্দ মুসলিউন, এর অর্থ সম্প্রসারিত বিশ্বজগৎ, ক্রমবর্ধমান বিশ্বজগৎ। ইসলাম ধর্মের অনেক সমালোচক হয়তো বলবেন এটা কোনো বিশাল ব্যাপার না যে ইসলাম জ্যোতির্বিদ্যা নিয়ে কথা বলছে, কারণ সে সময় আরবরা জ্যোতির্বিদ্যায় খুবই উন্নত ছিল। আমিও তাদের সঙ্গে একমত যে আরবরা জ্যোতির্বিদ্যায় খুবই উন্নত ছিল, তবে তাদের মনে করিয়ে দেই পবিত্র কোরআন নাজিল হওয়ার 100 বছর পরে আরবরা জ্যোতির্বিদ্যায় উন্নত হয়েছিল, তাহলে কোরআন থেকেই আরবরা জ্যোতির্বিদ্যা সম্পর্কে জেনেছিল, এর উল্টোটা হয়নি। এরপর হাইড্রোলজির ক্ষেত্রে তাকে প্রশ্ন করেন যে মানুষ পানিচক্র সম্পর্কে কবে জেনেছে, সে আপনাকে বলবে যে স্যার বার্নাম প্যালিসি 1580 সালে ইতিহাসে প্রথমবারের মতো পানিচক্রের বর্ণনা দেন। সমুদ্র হতে পানি বাষ্প হয়ে উড়ে যায়, তারপর সেটা মেঘ হয়, সেই মেঘ আকাশে ঘুরে বেড়ায়, তারপর বৃষ্টিপাত, এভাবেই পানিচক্র চলতে থাকে। এই পানিচক্র পবিত্র কোরআনে এ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে 1400 বছর আগে। পবিত্র কোরআনও আমাদের বলবে পানি বাষ্প হয়ে উড়ে যায়, তারপর মেঘ হয়, সেই মেঘ জড়ো লেগে আকাশে ঘুরে বেড়ায়, তারপর বৃষ্টিপাত, এভাবে পানিচক্র চলতে থাকে। পবিত্র কোরআন হাইড্রোলজি আর পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলেছে অনেক আয়াতে। সূরা জুমারের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা রুমের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা হিজারের 22 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা রুমের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আরফের 57 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা রাদের 17 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফুরকানের 48-49 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফাতিরের 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইয়াসিনের 34 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা গাফিরের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা জাসিয়ার 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা কাফের 9 ও 10 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ওয়াকিয়ার 68 থেকে 70 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তারপর সূরা মুলকের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তারিখের 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এভাবে আমি সারাদিন ধরে শুধু রেফারেন্সগুলোই বলে যেতে পারি। পবিত্র কোরআনে পানিচক্র সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে, পবিত্র কোরআনে এই কথাগুলো কে বলতে পারেন 1400 বছর আগে? আপনি কিন্তু থামবেন না, বলে যান। কোরআন এরপরে বলেছে ভূবিদ্যা সম্পর্কে যে পাহাড় পর্বত এগুলো কিলকের মতো, যাতে করে পৃথিবী ঢলে না পড়ে। পবিত্র কোরআনে সূরা নাবার 6 ও 7 নম্বর আয়াতে এ কথা বলা হয়েছে। এরপরে কোরআন বলছে সমুদ্রবিদ্যা সম্পর্কে, আমরা জানি যে পানি দুই প্রকার, নোনা আর মিষ্টি, কিন্তু কোরআনে এই সম্পর্কে আরো বলা হয়েছে। সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলাই দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটা মিষ্ট ও সুপেয় আর অন্যটা সেটা নোনা ও খর, তারা মিলিত হলেও মিশে যায় না, তাদের মধ্যে রয়েছে এক অনতিক্রম্য ব্যবধান। এখন আমরা জানি যে এই বারজাক, পবিত্র কোরআন যেটা বলছে, বর্তমানে যারা সমুদ্রবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন তারা বলেন এটা হলো একটা অদৃশ্য অন্তরাল। কোরআন এরপরে বলেছে জীববিদ্যা সম্পর্কে, সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়া জাআলনা মিনাল মাইয়্যি কুল্লা শাইইন হাই, প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে। 1400 বছর আগে আরবের সেই মরুভূমিতে এ কথা কে বলতে পারে যেখানে পানির প্রচন্ড অভাব, যে প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে? আর এখন বিজ্ঞান সেটা প্রমাণ করেছে। এরপর উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআনে সূরা তাহার 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি উদ্ভিদদের সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, পুরুষ এবং স্ত্রী,
এটা আমরা আগে জানতাম না যে গাছপালারও লিঙ্গ থাকে। পবিত্র কোরআনে সূরা রদ 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি প্রত্যেকটা ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। এরপর প্রাণীবিদ্যার ক্ষেত্রে দেখবেন কোরআন বলছে সূরা আনামের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন পশু এবং পাখি তারাও মানুষের মতো সম্প্রদায়, বিজ্ঞান এটা জানতে পেরেছে কিছুদিন আগে। পবিত্র কোরআনে মৌমাছির জীবনযাত্রা বলা হয়েছে সূরা নাহালের 68-69 নম্বর আয়াতে। পবিত্র কোরআনে মাকড়সার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে। পবিত্র কোরআনে পিঁপড়ার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সূরা নামলের 17 নম্বর আয়াত এবং 18 নম্বর আয়াতে। আর বিজ্ঞান এগুলো জানতে পেরেছে কিছুদিন আগে, 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে। এরপর মেডিসিনের ক্ষেত্রে দেখবেন পবিত্র কোরআনে সূরা নাহালের 68 নম্বর ও 69 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি মানুষকে দান করি বিভিন্ন রঙের এক পানীয় যেটা নির্গত হয় মৌমাছির পেট থেকে, যেটাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। আমাদের বিজ্ঞান কিছুদিন আগে জানতে পেরেছে যে মধু উৎপন্ন হয় মৌমাছির পেটে, আর এই মধুর মধ্যে কিছু অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য আছে, তাই যুদ্ধে রাশিয়ান সৈন্যরা তাদের ক্ষতস্থানে মধুর প্রলেপ দিত, আমরা জেনেছি কিছুদিন আগে। এরপরে শরীরবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআন সংক্ষেপে গবাদি পশুর রক্ত চলাচল ও দুধ উৎপাদন সম্পর্কে বলেছে, সূরা নাহালের 66 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। এরপর জেনেটিক্সের ক্ষেত্রে পবিত্র কোরআনে সূরা নাজমের 45-46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কোরআনে সূরা কিয়ামার 37-39 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পুরুষের স্খলিত শুক্রবিন্দুই সন্তানের লিঙ্গ নির্ধারণ করে, যেটা আমরা জানতে পেরেছি কিছুদিন আগে। পবিত্র কোরআন ভ্রূণবিদ্যা সম্পর্কে বিস্তারিত ভাবে বলেছে, সূরা আলাকের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে, জোকের মতো কোনো বস্তু যেটা কোথাও ঝুলে থাকে। এছাড়াও এটার আরেকটা অর্থ হল রক্তপিণ্ড। পবিত্র কোরআন মানব ভ্রূণের বিভিন্ন স্তর বর্ণনা করেছে বিস্তারিত, যেটা বিজ্ঞান জানতে পেরেছে কিছুদিন আগে। সূরা মুমিনুনের 12-14 নম্বর আয়াতে উল্লেখ আছে। আমি এরকম আরো কয়েকটা উদাহরণ দেব। সাধারণত অবিশ্বাসীরা এটা বলে থাকে আল্লাহ এটা কিভাবে করবেন, আমরা মরে গেলে আমাদের সবার দেহ তো মাটির সাথে মিশে যাবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের আবার কিভাবে জীবিত করবেন, সব হাড়গোড় তো ধুলো হয়ে গেছে, তাহলে কেয়ামতের দিন আল্লাহ কিভাবে আমাদের হাড়গোড়কে একত্রিত করবেন। আর আল্লাহ বলেছেন সূরা কিয়ামার 3-4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তিনি শুধু অস্থিগুলোকে একত্রিত করবেন তা নয়, বস্তুত তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করবেন। আপনারা জানেন যে 1980 সালে স্যার ফ্রান্সিস গোল্ড ফিঙ্গারপ্রিন্টিং মেথড আবিষ্কার করেন আর বলেন যে লাখ লাখ মানুষের মধ্যেও দুইজনের হাতের আঙ্গুলের ছাপ, এমনকি লাখ লাখ লোকের মধ্যেও দুইজনের আঙ্গুলের ছাপ মিলবে না। দেখবেন যে CIA, পুলিশ, CID, FBI তারা অপরাধীদের ধরার জন্য ফিঙ্গারপ্রিন্টিং মেথড ব্যবহার করে। কোরআন 1400 বছর আগে বলেছেন তিনি শুধু অস্থিকে একত্রিত করবেন না, তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগও পুনর্বিন্যস্ত করবেন। এবার সেই নাস্তিককে প্রশ্ন করেন যে কোরআনে এই কথাগুলো কে বলতে পারেন। একমাত্র যে উত্তরটা সে দিতে পারে যে বলতে পারেন স্রষ্টা অথবা উৎপাদনকারী অথবা আবিষ্কারক অথবা নির্মাতা অথবা প্রস্তুতকারী। এই স্রষ্টা, এই উৎপাদনকারী, এই আবিষ্কারক, এই নির্মাতা, এই প্রস্তুতকারী মুসলিমরা আমরা তাকে বলি আল্লাহ। আমি এখানে প্রায় 2 ঘন্টার লেকচার মাত্র 15 মিনিটে সেরে ফেললাম, যাতে করে আমরা প্রশ্নোত্তর পর্বের জন্য বেশি সময় পাই। অনেক লোক এসেছেন, তাদের জন্য উপভোগ্য হবে। অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন যে বিজ্ঞান যদি ধর্ম ছাড়া হয় সেটা পঙ্গু, আর ধর্ম যদি বিজ্ঞান ছাড়া হয় সেটা অন্ধ। আপনাদের মনে করিয়ে দিই, পবিত্র কোরআন এটা কোনো সায়েন্সের বই না, SCIENCE, এটা হলো সাইনের বই, SIGNS, এতে রয়েছে আয়াত। আর পবিত্র কোরআনে 6000-এরও বেশি এরকম সাইন আছে, 6000-এরও বেশি আয়াত, যার মধ্যে 1000-এরও বেশি আয়াত সায়েন্সের ব্যাপারে বলেছে। আমি কিন্তু এখানে বিজ্ঞান আর প্রযুক্তির সাহায্যে
পবিত্র কোরআনের সত্যতা প্রমাণ করছি না। মুসলিমদের কাছে পবিত্র কোরআনই সবার উপরে, তবে অমুসলিমের কাছে, কোন নাস্তিকের কাছে, তার কাছে বিজ্ঞান সবার উপরে। আমি তাদের বিজ্ঞানের সাথে আমাদের কোরআনকে তুলনা করছি আর প্রমাণ করছি যে আপনাদের বিজ্ঞান যেটা বলেছে কিছুদিন আগে, 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে, আমাদের এই পবিত্র কোরআন একথা বলেছে 1400 বছর আগে। আর সেজন্যই এখন বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করে দিচ্ছে না, ঈশ্বরের বিভিন্ন ধারণাকে বাতিল করে দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই পবিত্র কোরআন, এতে পুরো মানুষ জাতির সব সমস্যার সমাধান রয়েছে। আর এর লেখক হলেন স্রষ্টা, রক্ষাকর্তা, পালনকর্তা পুরো মানুষ জাতির আর পুরো বিশ্বজগতের। অনেক আসমানি কিতাবই আল্লাহ সুবহান তালায় পৃথিবীতে পাঠিয়েছেন, তবে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব কোরআনের আগে যে কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো ছিল নির্দিষ্ট একটা জাতির জন্য, আর সেগুলো ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য। আর যেহেতু কোরআন হল সর্বশেষ ও চূড়ান্ত কিতাব, আল্লাহ তালার শেষ আসমানি কিতাব, এটা শুধু মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি, কোরআন পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য। পবিত্র কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে রমজান মাসেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে সত্য এবং অসত্যের মধ্যে পার্থক্যকারী রূপে, পুরো মানুষ জাতির দিশারি ও সৎপথের স্পষ্ট নিদর্শন হিসেবে, শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয়, পুরো মানুষ জাতির জন্য। এই একই কথা আবারও আছে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা আল জুমারের 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য। একইভাবে সেই সব নবী রাসুল যারা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আগে এসেছিলেন, তারা এসেছিলেন একটা নির্দিষ্ট জাতির জন্য, আর তারা যা কিছু প্রচার করেছিলেন সেটা ছিল একটা নির্দিষ্ট সময়কালের জন্য। আর যেহেতু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি তোমাকে প্রেরণ করেছি কেবল মানুষ জাতির প্রতি রহমত হিসেবে, পুরো জীবজগতের প্রতি রহমত হিসেবে, বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে। একই কথা আবারও আছে সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাস বাশিরা ওয়া নাজিরা, আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানুষ জাতির প্রতি সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে, কিন্তু অধিকাংশ মানুষই এ সম্পর্কে জানে না। আর যেহেতু বেশিরভাগ মানুষ এ সম্পর্কে জানে না, সেজন্য আমরা এরকম কনফারেন্স আর লেকচারের আয়োজন করছি। কিন্তু এখন যদি আপনারা একটু ভালোভাবে আন্তর্জাতিক মিডিয়ার দিকে চোখ রাখেন, সেখানে দেখবেন ইসলাম সম্পর্কে তীব্রভাবে মিথ্যা খবর প্রচার করা হচ্ছে। এটা দেখবেন আন্তর্জাতিক নিউজ পেপারে, আন্তর্জাতিক ম্যাগাজিনে, বিভিন্ন রেডিও স্টেশনে, বিভিন্ন টিভি স্টেশনে, আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেলে, আপনারা আন্তর্জাতিক মিডিয়ায় দেখবেন তারা ইসলাম সম্পর্কে অনেক রকম ভুল ধারণা প্রচার করছে, ইসলাম সম্পর্কে ভুল আর মিথ্যে খবর প্রচার করছে। আর নিউজ উইক ম্যাগাজিনে প্রকাশিত হওয়া একটি আর্টিকেল 1979 সালের 16 জুলাইয়ের সংখ্যা, সেটা বলছে যে গত 150 বছর সময়ের মধ্যে, 1800 থেকে 1950 সালের মধ্যে, ইসলাম ধর্মের বিরুদ্ধে 60,000েরও বেশি বই লেখা হয়েছে। যদি হিসাব করে দেখেন, যদি এই বইয়ের সংখ্যাকে দিনের সংখ্যা দিয়ে ভাগ করেন, ইসলামের বিরুদ্ধে 1টারও বেশি বই লেখা হয়েছে প্রত্যেক দিন। আর 9/11 এর পরে, অর্থাৎ 2001 সালে 9 সেপ্টেম্বরের পরে, এই জিনিসটা আরো অনেক বেড়ে গেছে। প্রত্যেক দিন ইসলামের বিরুদ্ধে কয়েকটা বই লেখা হচ্ছে। যদি আপনি নজর কাড়তে চান তাহলে ইসলামের বিরুদ্ধে বই লেখেন, বাজারে বইটার ভালো কাটতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আপনারা দেখবেন যে আন্তর্জাতিক মিডিয়া ইসলামের বিরুদ্ধে এগুলো প্রচার করার সময়
বিভিন্ন কৌশল অবলম্বন করে। এক নম্বরটা হচ্ছে তারা বিভিন্ন কুলাঙ্গারদের মিডিয়ার সামনে তুলে ধরে আর প্রচার করে যে এরাই হলো আদর্শ মুসলিম। সব গোত্রেই কিছু কুলাঙ্গার থাকে, মিডিয়া যেটা করে মুসলিমদের মধ্য থেকে কিছু কুলাঙ্গার বেছে নেয় যারা আসলে ইসলাম ধর্ম পালন করে না, যারা শুধু নামেই মুসলিম, এদের তুলে ধরে মিডিয়া প্রচার করে যে তারাই হচ্ছে আদর্শ মুসলিম। যদি জানতে চান একটা গাড়ি কতটা ভালো, আর সেখানে যদি ড্রাইভার হিসেবে যে আছে সে আসলে গাড়ি চালাতে জানে না, তারপর গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে, গাড়িটা যদি দুর্ঘটনায় পড়ে, আপনি কাকে দোষ দেবেন? গাড়িটাকে দোষ দেবেন না ড্রাইভারকে? কাকে দোষ দেবেন, গাড়িটাকে না ড্রাইভারকে? দোষ দেবেন ড্রাইভারকে? যদি জানতে চান গাড়িটা কতটা ভালো তাহলে কিছু জিনিস জেনে নিতে হবে। গাড়িটা কি পরিমাণ তেল খায়, গাড়িটার স্পিড কেমন, গাড়িটার গিয়ার রেশিও কেমন, নিরাপত্তা ব্যবস্থাগুলো কেমন, এসব কিছু জেনে নেওয়ার পর তারপর বলতে পারবেন যে গাড়িটা কতটা ভালো। আর গাড়িটা যদি চালিয়ে পরীক্ষা করতে চান তাহলে ড্রাইভার হিসেবে এমন কাউকে বসান যে খুব দক্ষ ড্রাইভার। আর ইসলাম ধর্মকে পরীক্ষা করতে চাইলে যে ইসলাম কতটা ভালো, আর যদি আপনারা আদর্শ মুসলিমকে পরীক্ষা করতে চান, এখানে শ্রেষ্ঠ দৃষ্টান্ত আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার দৃষ্টান্তগুলো দেখেন, নবীজির জীবন কাহিনী পড়েন, তাহলে নিশ্চিত হবেন, আপনারাও মেনে নেবেন যে এই ধর্ম আর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সবসময় মানুষের জন্য শান্তি প্রচার করেছেন। তাদের দ্বিতীয় কৌশলটা হচ্ছে প্রায় দেখা যায় তারা কোরআন এবং ইসলামের অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেয় কোনো প্রসঙ্গ ছাড়াই। আর দেখবেন অনেক সমালোচক তাদের বইগুলো পড়লে বা ইন্টারনেটে গেলে দেখবেন ইসলামের বিরুদ্ধে অনেক সাইট আছে, তারা সেখানে কোরআনের বিভিন্ন রেফারেন্স দিয়ে উদ্ধৃতিগুলো করে থাকে। এইরকম যে উদ্ধৃতিটা সমালোচকরা সবচেয়ে বেশি ব্যবহার করে সেটা পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত। এই উদ্ধৃতিটা দিয়েছেন অরুণ সুরি, তিনি ইন্ডিয়াতে ইসলামের একজন তীব্র সমালোচক, ওনার নাম অরুণ সুরি। তিনি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ড অফ ফতোয়া, সেখানে রেফারেন্সও দিয়েছেন যে কোরআন বলছে সূরা তাওবার 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মুসলিমদের নাকি বলা হয়েছে যেখানেই তোমরা কাফিরদের দেখবে, আর উনি ব্র্যাকেটে লিখে দিয়েছেন হিন্দু, ওনার কথা অনুযায়ী সূরা তাওবার 5 নম্বর আয়াত বলছে যেখানে তোমরা কাফিরদের দেখবে তাদের মেরে ফেলো। যদি আপনারা কোরআন পড়েন, যদি কোরআনটা খোলেন তারপর অনুবাদটা পড়লে দেখবেন তিনি যা বলেছেন সেটা ঠিক। সূরা তাওবার 5 নম্বর আয়াতে কথা বলা হয়েছে যেখানে কাফিরদের দেখবে তাদের মেরে ফেলবে, কিন্তু এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। প্রসঙ্গ জানতে আপনাকে সূরা তাওবার 1 নম্বর আয়াত থেকে পড়ে আসতে হবে। প্রসঙ্গটা পড়লে আপনি পটভূমি জানতে পারবেন যে আয়াতটা কেন নাজিল হয়েছিল, এভাবে জানতে পারবেন যে সে সময় একটা শান্তি চুক্তি হয়েছিল মুসলিমদের সাথে মক্কা শহরের মুশরিকদের। এর কিছুদিন পরে মক্কার মুশরিকরা এই শান্তি চুক্তির শর্তগুলো ভঙ্গ করল। যখন মক্কার মুশরিকরা এই শান্তি চুক্তির শর্তগুলো ভঙ্গ করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন পবিত্র কোরআনে সূরা তাওবার 2 নম্বর আয়াতের মাধ্যমে জানালেন যে তিনি সেখানে 4 মাসের সময় দিলেন, নিষ্পত্তি না হলে তখন যুদ্ধের ঘোষণা দেওয়া হবে। আর সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলা হয়েছে যে সেই নিষিদ্ধ 4 মাসের পরে মুসলিমদের বলা হচ্ছে তোমরা যুদ্ধ করো, হত্যা করো পৌত্তলিকদের, অর্থাৎ তোমাদের শত্রুদের, যেখানে তাদের পাবে তাদের বিরুদ্ধে যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে তৈরি থাকো। তাহলে প্রসঙ্গ পড়লে জানতে পারি এই আয়াতটা নাজিল হয়েছিল যুদ্ধের সময়ে, যে যুদ্ধের ময়দানে শান্তি চুক্তির শর্ত ভেঙে শত্রুরা যখন যুদ্ধ করতে আসে তখন ভয় পেও না, যুদ্ধ করো, আর তাদের দেখলে হত্যা করো।
দেখবেন যে কোনো আর্মি জেনারেল যুদ্ধের ময়দানে সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য সবাইকে যুদ্ধ করতে বলবে। ধরেন আমেরিকা আর ভিয়েতনামের মধ্যে যখন যুদ্ধ চলছিল তখন আমেরিকার কোন আর্মি জেনারেল যদি তিনি বলেন যেখানেই তোমরা ভিয়েতনামীদের দেখবে তাদের মেরে ফেলো, এটা বলেছেন সেই সময়ের জন্য। কিন্তু আমি যদি প্রসঙ্গ ছাড়াই উদ্ধৃতিটা দিয়ে বলি যে আজকে আমেরিকার এক আর্মি জেনারেল বলছে যেখানেই তোমরা ভিয়েতনামীদের দেখবে তাদের মেরে ফেলো, আমার কথাটা শোনাবে কষায়ের মতো। মনোবল বাড়ানোর জন্য বলা হয়েছে, আল্লাহ তাআলা নিশ্চয়ই বলবেন না ঠিক আছে পালিয়ে যাও। মনোবল বাড়ানোর জন্য তিনি মুসলিমদের বলেছেন যুদ্ধ করো, এটা হলো মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ। এরকম কথা আপনারা বাইবেলও দেখবেন, বাইবেলের গসপেল অফ ম্যাথিউতে দেখবেন, হিন্দু ধর্মগ্রন্থগুলো তো দেখবেন, ভগবদ গীতা, পুরো ভগবদ গীতা যুদ্ধ নিয়ে কথা বলেছে যে প্রভু কৃষ্ণ তিনি সেখানে অর্জুনকে উপদেশ দিচ্ছেন, যুদ্ধক্ষেত্রে উপদেশ দিচ্ছেন। এটা ভগবদ গীতার এক নম্বর অধ্যায়ে আছে 46-48 অনুচ্ছেদে, যে যুদ্ধক্ষেত্রে অর্জুন তার অস্ত্র রেখে দিয়ে বলল আমি এখানে নিরস্ত্র অবস্থায় মারা যাব কিন্তু আত্মীয়দের সাথে যুদ্ধ করব না। শ্রীকৃষ্ণ তখন বললেন, পরের অধ্যায়ে ভগবদ গীতা 2 নম্বর অধ্যায়ে 2 ও 3 অনুচ্ছেদে আছে যে হে অর্জুন তুমি এতটা কাপুরুষ হলে কিভাবে? যুদ্ধক্ষেত্রে লড়াই করা এটা একজন ক্ষত্রিয় বা যোদ্ধার দায়িত্ব, এখানে যুদ্ধ করলে তাহলে তুমি মৃত্যুর পরে স্বর্গে যেতে পারবে। এরকম আরো কথা আমার ভিডিও ক্যাসেটে দেখবেন, টেররিজম অ্যান্ড জিহাদ, সেখানে আমি বিস্তারিত বলেছি। কিন্তু কোরআন এমন কথা বললে অমুসলিমদের তখন সমস্যা হয়। যদি আমি এখানে বলি ভগবদ গীতা বলছে আত্মীয়দের মেরে ফেলো, এটা শয়তানি হয়ে যাবে। তবে ভগবদ গীতা এটা বলেছে, যদি বলি যে ভগবদ গীতা বলছে আত্মীয়দের মেরে ফেলো, এটা শয়তানি হয়ে যাবে। প্রসঙ্গ পড়লে দেখবেন বলা হচ্ছে যদি অসত্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, যদি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও সত্যের পক্ষে দাঁড়াও, এমনকি তোমার আত্মীয়দের বিরুদ্ধে হলেও যুদ্ধ করো। আর ভগবদ গীতার এই কথার সাথে আমরা সবাই একমত, কোরআনও একই কথা বলছে। সেজন্য অমুসলিমরা যাতে ইসলাম ধর্মকে বুঝতে পারে, আমার মত অনুযায়ী এর চাবিকাঠিটা হলো যেটা পবিত্র কোরআনে দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা, সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। ইসলাম ও কোরআনকে অমুসলিমদের সামনে তুলে ধরতে যেটা বলবেন সেটা হলো যে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ নাবুদু ইল্লাল্লাহ, যে আমরা এক আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করি না। আর অরুণ সুরি সূরা তাওবার 5 নম্বর আয়াতের উদ্ধৃতি দেওয়ার পরে লাভ দিয়ে চলে গেছেন 7 নম্বর আয়াতে। এর কারণটা জানেন? 6 নম্বর আয়াতে এই প্রশ্নের উত্তরটা আছে। সূরা তাওবার 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি পৌত্তলিকদের মধ্যে কেউ, যদি অবিশ্বাসীদের মধ্যে কেউ, তোমাদের শত্রুদের মধ্যে কেউ আশ্রয় প্রার্থনা করে, যদি শান্তি চায় তাদের শান্তি দাও যাতে করে তারা আল্লাহর বাণীগুলো শুনতে পারে, তারপর তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। কারণ এই লোকগুলো তারা কোনো কিছুই যারা জানে না, এ কথা কোরআন বলছে না যে তাদের ছেড়ে দাও। বর্তমানে শত্রু শান্তি চাইলে কোনো আর্মি জেনারেল খুব বেশি হলে বলবে আচ্ছা তাদের যেতে দাও, কোরআন কিন্তু এ কথা বলছে না। কোরআন বলছে তাদের নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও। কারণ এই লোকগুলো তারা যারা একেবারে অজ্ঞ, কয়েক মাস আগে একটা লেকচারে আমি এই কথাটা বলেছি, সেখানে এক অমুসলিম ভাই আমাকে বললেন, ভাই জাকির আপনিও তো প্রসঙ্গ ছাড়া বলছেন, আপনি তো সূরা তাওবার 5 নম্বর আয়াতের পুরোটা বললেন না, পুরো আয়াতটা বলছে মুসলিমদের যে যুদ্ধক্ষেত্রে কাফিরদের দেখলে হত্যা করা, মেরে ফেলবে আর যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে তৈরি থাকবে। এরপর সেখানে বলা হয়েছে কিন্তু যদি তারা তওবা করে আর যদি তারা নামাজ পড়ে, সালাত কায়েম করে আর যাকাত দেয় তাহলে তাদের ছেড়ে দাও, কারণ আল্লাহ অনেক ক্ষমাশীল পরম দয়ালু। তিনি বললেন
বলা হয়েছে শুধুমাত্র তারা ইসলাম গ্রহণ করলে তাদেরকে ছেড়ে দাও। অনেক সময় ব্যাখ্যা করাটা কঠিন, হয়তো কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে। যদি সবাই বলেন আমি একজন ম্যারাথন স্পিকার, আমি তখন সেই ভাইকে বললাম আরো কিছুটা ব্যাখ্যা করার সুযোগ দিলেন বলে ধন্যবাদ। সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলা হয়েছে যে অবিশ্বাসীরা যদি তওবা করে আর সালাত কায়েম করে এবং যাকাত দেয়, অর্থাৎ সে যদি মুসলিম হয়ে যায় তাহলে তাকে ছেড়ে দাও। কিন্তু 6 নম্বর আয়াতটা কি বলছে? তারা মুসলিম হয়ে গেলে তাদের ছেড়ে দাও। কিন্তু 6 নম্বর আয়াত বলছে যদি সেই অবিশ্বাসীরা আশ্রয় প্রার্থনা করে, শান্তি চায়, তাদের শুধু ছেড়েই দিও না, নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও। তারা মুসলিম হয়ে গেলে তাদের ছেড়ে দাও। কিন্তু যদি সে ইসলাম গ্রহণ না করে আর শান্তি চায়, তাকে শুধু ছেড়েই দিও না, নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও, কারণ হতে পারে সেই অমুসলিম হয়তো বিপদে পড়তে পারে। যে ইসলাম গ্রহণ করেছে সে তো মুসলিম হয়ে গেছে, সে এখন শান্তি চায়, কোনো অমুসলিম তাকে মেনে ফেলতে পারে, কোনো অমুসলিম তার উপর প্রতিশোধ নিতে পারে যে কেন সে মুসলিমদের সাহায্য নিল। তাই আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন শুধু ছেড়েই দিও না, তাদের নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও। এজন্যই সমালোচকরা যেমন অরুণ সুরি নিজেদের মতো করে প্রসঙ্গ ছাড়া বলে, এরকম আরো কয়েকশো উদাহরণ দিতে পারবো। ইন্টারনেটে দেখবেন এটা খুব কমন, অনেক অমুসলিম কোরআনের বিরুদ্ধে কথা বলছে ইন্টারনেটে। এই কাজগুলো ইন্টারনেটে করা অনেক সহজ, তাই অনেক বেশি বই লেখা হচ্ছে, খুব সহজ। ইন্টারনেট এখানে ভালো খারাপ সবই আছে। প্রথমে যখন শুরু হয়েছিল ইসলামের পক্ষের চেয়ে বিপক্ষের ওয়েবসাইটই বেশি ছিল, এখন মুসলিমরা উত্তর দিচ্ছে, এখন ইসলামের পক্ষেও সাইট আছে। তবে কোরআনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগগুলো জানতে আপনাকে অনেক বিশেষজ্ঞ হতে হবে না, আর উত্তর দেওয়াটাও কঠিন, একটা উত্তর দিলে আরও প্রশ্ন আসতে থাকে, সেজন্য আমরা উন্মুক্ত প্রশ্নোত্তরের আয়োজন করেছি। তাহলে দ্বিতীয় কৌশলটা হচ্ছে তারা প্রসঙ্গ ছাড়াই কোরআন ও ইসলামিক বিভিন্ন গ্রন্থের উদ্ধৃতি দেয়। তৃতীয় কৌশল, তারা ইসলাম সম্পর্কে এমন কিছু বলে যেটা আসলে ইসলামেই নেই, ইসলাম ধর্মে সেটার কোনো অস্তিত্ব নেই। যেমন ধরেন অনেক সমালোচক বলেন যে ইসলাম হচ্ছে একটা অবৈজ্ঞানিক ধর্ম। আমাদের হাতে সময় কম, তাই আপনাদের সামনে মাত্র একটা উদাহরণ দিচ্ছি। এখন ইন্ডিয়ায় খুব কথা শোনা যাচ্ছে বাংলাদেশের বিখ্যাত একজন লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে। তিনি বলেছেন যে কোরআনে নাকি বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে, আর এরকম কাল্পনিক বইয়ে বিশ্বাস করলে মুসলিমরা কিভাবে সামনের দিকে এগোবে। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, কোরআনের কোন একটা আয়াত দেখান যেটা বলছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। কয়েক বছর আগে একটা বিতর্কেও আমি একই কথা বলেছিলাম বোম্বের জার্নালিস্টদের ইউনিয়নে। উনি এখানে যেটা বলছেন, আমিও আগে বলেছি, পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়াল্লাজি খালাকা লাইলান নাহারা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়া শামসা ওয়াল কামার, সূর্য এবং চাঁদ, কুল্লুল ফি ফালাকি ইয়াজবাহুন, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। তাহলে কোরআন এখানে বলছে যে সূর্য প্রদক্ষিণ করে, গতিশীল, কোথাও এমন কথা বলা হয়নি যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে। তিনি আসলে এভাবে বুঝেছেন, ব্যাখ্যাটা তার নিজের, এই আয়াতে পৃথিবী শব্দটা উচ্চারণ হয়নি। কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে, এ কথা আপনাদের আগেও বলেছি, এর পাশাপাশি সূর্য তার নিজের অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে। আমি স্কুলে পড়ার সময় এটা জানতাম না, এখন বিজ্ঞানও এটা প্রমাণিত। তাহলে প্রায় দেখা যায় যে ইসলামের সমালোচকরা তারা ইসলাম সম্পর্কে এমন কিছু বলে যেটা ইসলামে নেই, এটা হরহামেশাই। চতুর্থ কৌশলটা, তারা ইসলাম সম্পর্কে কিছু মন্তব্য করে আর এরপরে তারা বলে যে এই সব কারণে ইসলাম ধর্ম মানুষ জাতির জন্য একটা সমস্যা।
এখন আমরা পৃথিবীতে যেসব সমস্যা দেখি তার প্রধান কারণ হলো ইসলাম। তারা বলে যে মুসলিমরা সন্ত্রাসী, তারা মৌলবাদী, তারা চরমপন্থী, ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম, আর এইসব কারণে ইসলাম মানুষ জাতির জন্য একটা সমস্যা। আর প্রায় দেখবেন মুসলিমরাও লজ্জা পায়। এখানে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এবার দাবার ছকটা ঘুরিয়ে দেন। বর্তমানে মুসলিমদের বলা হয় মৌলবাদী। এখন এই মৌলবাদী শব্দটার অর্থ কি? মৌলবাদী শব্দটার অর্থ হচ্ছে কোনো ব্যক্তি যে মেনে চলে কোনো বিশেষ কিছুর মূল নীতিগুলো। যেমন ধরেন, যদি কোনো লোক যদি সে ভালো গণিতজ্ঞ হতে চায়, তাহলে তাকে গণিতের বিভিন্ন মূল নীতিগুলো জানতে হবে, মানতে হবে। যদি এই গণিতের ক্ষেত্রে সে মৌলবাদী না হয়, তাহলে সে ভালো গণিতজ্ঞ হবে না। কেউ যদি ভালো বিজ্ঞানী হতে চায়, তাহলে তাকে বিজ্ঞানের বিভিন্ন মূলনীতিগুলো জানতে হবে এবং মানতে হবে। আর যদি এই বিজ্ঞানের ক্ষেত্রে সে মৌলবাদী না হয়, সে ভালো বিজ্ঞানী হবে না। আপনি সব মৌলবাদীদেরই এক পাল্লায় মাপতে পারেন না যে সবাই ভালো বা সবাই খারাপ। কোন ব্যক্তি কোন ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর বলতে হবে। যেমন ধরেন, একজন লোক হলো মৌলবাদী চোর, যার পেশা হচ্ছে চুরি করা। সে সমাজের জন্য খারাপ, সে সমাজের জন্য ক্ষতিকর। আর অন্যদিকে দেখেন আরেকজন লোক মৌলবাদী ডাক্তার, যে অনেক অসুস্থ মানুষের জীবন বাঁচায়, সে সমাজের জন্য উপকারী। আপনি সব মৌলবাদীকে এক পাল্লায় মাপতে পারেন না যে সবাই ভালো বা সবাই খারাপ। একজন লোক কোন ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর আমরা বলবো যে সে ভালো নাকি খারাপ। এখন আমি এখানে আমার কথা বলি, আমি একজন মৌলবাদী মুসলিম, আর মৌলবাদী মুসলিম হয়ে আমি গর্ববোধ করি। কারণ আমি ইসলামের সব মূলনীতিগুলো জেনে মেনে চলার চেষ্টা করি। আর আমি জানি ইসলাম ধর্মে এমন একটা নীতিও নেই, ইসলামে এমন একটা কথাও নেই যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে কথা বলে। ইসলামে এমন কিছু দিক থাকতে পারে যেগুলো দেখে অমুসলিমরা ভাবতে পারে এটা তো মানবতার বিরুদ্ধে। কিন্তু আপনি যদি তাদের বুঝিয়ে বলেন, ব্যাখ্যা করেন ব্যাপারটা আসলে এই, তাহলে এমন কোন মানুষ পাবেন না যে নিরপেক্ষ, সে ইসলাম ধর্মে এমন কিছুই পাবে না যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে। আর এই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী বিংশ শতাব্দীর শুরুর দিকে আমেরিকার প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদেরকে বোঝাতে। তাহলে শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল আমেরিকানদের উদ্দেশ্যে, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের উদ্দেশ্যে। কারণ তারা চার্চের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল। চার্চ বিশ্বাস করে পবিত্র বাইবেলের কথাগুলো ঈশ্বরের বাণী। এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা তারা বলেছিল শুধু বাইবেলের কথাগুলো ঈশ্বরের বাণী নয়, বাইবেলের প্রত্যেকটা অক্ষর ঈশ্বরের কাছ থেকে এসেছে। যদি কেউ প্রমাণ করে যে বাইবেলের প্রত্যেকটা অক্ষর ঈশ্বরের কাছ থেকে এসেছে, এই মৌলবাদী আন্দোলনটা ভালো। আর অন্যদিকে কেউ যদি প্রমাণ করে যে বাইবেলের প্রত্যেকটা অক্ষর ঈশ্বরের কাছ থেকে আসেনি, তাহলে সেই আন্দোলনটা ভালো আন্দোলন নয়। আমরা অক্সফোর্ড ডিকশনারি খুললে দেখব সেখানে আছে, মৌলবাদী হচ্ছে সেই লোক যে খুব কঠোরভাবে কোনো ধর্মের প্রাচীন নিয়মগুলো মেনে চলে। কিন্তু এরপরে আমি অক্সফোর্ড ডিকশনারির নতুন এডিশনটা দেখেছি, একটা পরিবর্তন আছে। এটা বলছে যে মৌলবাদী হলো সেই লোক যে খুব কঠোরভাবে কোনো ধর্মের প্রাচীন নিয়মগুলো মেনে চলে, বিশেষ করে ইসলাম, বিশেষ করে ইসলাম। এ কথাটা ডিকশনারিটার নতুন এডিশনে জুড়ে দেওয়া হয়েছে। যখনই কোন মুসলিমকে দেখবেন আপনার মনে হবে মৌলবাদী, আর মুসলিমরা লজ্জা পায়, আমি মৌলবাদী নই। আমি বলি আমি একজন মুসলিম, সমস্যা কোথায়? মৌলবাদী মুসলিম না হলে আপনি ভালো মুসলিম হতে পারবেন না। মিডিয়া বলে যে মুসলিমরা চরমপন্থী,
আমি বলি হ্যাঁ আমি একজন চরমপন্থী, আমি চরম দয়ালু, চরম পরোপকারী, চরমভাবে ক্ষমাশীল, আমি চরমভাবে সৎ, আমি চরম ন্যায়বান। এতে সমস্যা কি যদি চরমভাবে দয়ালু হই, ক্ষমাশীল হই, পরোপকারী হই, ন্যায়বান হই, চরম সৎ হই? আংশিক সৎ হলে চলবে না, আপনার যখন লাভ হবে তখন সৎ, আর যখন কোনো লাভ হবে না তখন আপনি সৎ হবেন না। পবিত্র কোরআন অনুযায়ী আপনাকে হতে হবে চরম দয়ালু, চরম ক্ষমাশীল। যদি আপনি মুসলিম হন আপনাকে চরমভাবে মুসলিম হতে হবে, আপনাকে চরম দয়ালু হতে হবে, আপনাকে চরম সৎ হতে হবে, আপনাকে চরম ন্যায়বান হতে হবে। আপনাদের মধ্যে কেউ পারলে আমাকে এটা বলেন, যদি চরমভাবে সৎ হই তাহলে সমস্যা কোথায়? আপনাকে সঠিক ক্ষেত্রে মৌলবাদী হতে হবে। মুসলিমদের লজ্জা পাওয়া উচিত না যে না না আমি তো আধুনিক মুসলিম। আধুনিক মুসলিমটা আবার কি? কথা হলো আপনি ইসলাম মানেন কি মানেন না? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন উদখুলু ফিসসিমলি কাফফা, তোমরা সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো, সূরা বাকারা 208 নম্বর আয়াতে আছে। আংশিকভাবে ইসলাম ধর্ম পালন করতে পারবেন না, পুরোপুরি ন্যায়বান হতে হবে, হতে হবে পুরোপুরি সৎ, চরমভাবে সৎ। বর্তমানে আন্তর্জাতিক মিডিয়ায় বলা হয় যে মুসলিমরা সন্ত্রাসী। আমি বলি, ব্যাখ্যা দিচ্ছি, যে প্রত্যেক মুসলিমের সন্ত্রাসী হওয়া উচিত। এই সন্ত্রাসী শব্দটার অর্থ আসলে কি? সন্ত্রাসী এই শব্দের অর্থ যে মানুষ ত্রাস সৃষ্টি করে। যখনই কোনো অপরাধী কোনো পুলিশকে দেখে সে ভয় পেয়ে যায়, তাহলে সেই অপরাধীর জন্য পুলিশ হলো সন্ত্রাসী। একইভাবে প্রত্যেক মুসলিমই অপরাধীদের সামনে সন্ত্রাসী হবে। যখনই অপরাধীরা কোনো মুসলিমকে দেখবে তারা ভয় পেয়ে যাবে, যখনই চোর ডাকাত মুসলিমকে দেখবে ভয় পেয়ে যাবে, যখনই ধর্ষক কোনো মুসলিমকে দেখবে ভয় পেয়ে যাবে। যদি প্রত্যেক মুসলিম এভাবে সঠিক পথে সন্ত্রাসী হতে পারে, অপরাধীরা যদি ভয় পায়, তখন আপনারা মানুষ জাতির সমাধানটা পাবেন। যদি প্রত্যেক মুসলিম, যদি সবাই মৌলবাদী মুসলিম হয়, যদি ইসলামের মূলনীতিগুলো মেনে চলে, তাহলে মানুষ জাতির সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। যদি প্রত্যেকই চরমপন্থী মুসলিম হয়, চরম দয়ালু, চরম পরোপকারী, চরমভাবে সৎ, চরম ন্যায়বান, তাহলে মানুষের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। প্রায় দেখবেন যে দুটো আলাদা লেভেল দেওয়া হচ্ছে মাত্র একজন লোককে একই কাজের জন্য। যেমন ধরেন 60 বছর আগে, 70 বছর আগে অনেক ইন্ডিয়ানই ছিলেন যারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। তখন ব্রিটিশরা ইন্ডিয়া শাসন করত। এই ইন্ডিয়ানদের তখন ব্রিটিশ সরকার নাম দিয়েছিল সন্ত্রাসী। কিন্তু একই মানুষকে একই কাজের জন্য আমরা ইন্ডিয়ানরা তাদের বলে থাকি তারা মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। একই মানুষ, একই কাজ, দুটো আলাদা লেভেল। যদি ব্রিটিশ সরকারের দৃষ্টিভঙ্গিটা মেনে নেন যে ইন্ডিয়া শাসন করার অধিকার তাদের আছে, তাহলে এই মানুষগুলোকে আপনি বলবেন সন্ত্রাসী। কিন্তু যদি ইন্ডিয়ানদের দৃষ্টিভঙ্গিটা মেনে নেন যে ব্রিটিশরা ইন্ডিয়াতে এসেছে ব্যবসা করার জন্য, আমাদের শাসন করার অধিকার তাদের নেই, তাহলে এই মানুষগুলোকে আপনি বলবেন দেশপ্রেমিক। একই মানুষ, একই কাজ, দুটো আলাদা লেভেল। ইতিহাসে এরকম আরো উদাহরণ আছে অনেক। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় 1775 সালে, তখন ব্রিটিশ সৈন্যরা আমেরিকা দখল করে রেখেছিল। অনেক আমেরিকান স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। ব্রিটিশ সরকারের মতে তখনকার দিনের 1 নম্বর সন্ত্রাসী তিনি হলেন জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটনকে ব্রিটিশ সরকার 1 নম্বর সন্ত্রাসী বলতো 1775 সালে। পরবর্তীতে তিনি হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। চিন্তা করেন, 1 নম্বর সন্ত্রাসী, তিনি হলেন আমেরিকার প্রেসিডেন্ট, আর তিনি আমেরিকার সব প্রেসিডেন্টের গডফাদার জর্জ বুশেরও। বুশ সম্পর্কে আমার মন্তব্যটা দেখবেন ভিডিও ক্যাসেট টেরোরিজম এন্ড জিহাদ, ইসলামিক দৃষ্টিকোণ থেকে। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায়। দক্ষিণ আফ্রিকায় কিছুদিন আগেও বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকার শাসন করত। এই শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার বন্দী করেছিল নেলসন ম্যান্ডেলাকে। 25 বছর তাকে আটকে রাখা হয়েছিল। তারা বলতো এই লোক হলো 1 নম্বর সন্ত্রাসী। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় এই বর্ণবাদ সরকার ক্ষমতা হারালে
নতুন সরকার গঠিত হলো, তারা ম্যান্ডেলাকে মুক্ত করে দিল। এরপরে তিনি পেলেন শান্তির জন্য নোবেল পুরস্কার। চিন্তা করেন, এক নম্বর সন্ত্রাসী নোবেল প্রাইজ পেলেন শান্তির জন্য। এমন না আগে খারাপ ছিলেন পরে ভালো হয়েছেন, এমন না আগে খুনি ছিলেন পরে ভালো হয়েছেন, সেই একই কাজের জন্য যে জন্য তাকে সন্ত্রাসী বলা হয়েছে সেই কারণে শান্তিতে নোবেল পেলেন। এখন আমরা যেটা বুঝতে পারি এটা হলো মিডিয়ার প্রতারণা। যখন যে ক্ষমতায় থাকে সে মানুষকে যে লেভেল লাগিয়ে দেয় সেটা গেঁথে যায়। হতে পারে সত্যি বা মিথ্যা, সেটা আলাদা ব্যাপার। তারা এখন ক্ষমতায়, মিডিয়াও এখন তাদের নিয়ন্ত্রণে। তারা একজন মানুষকে যেভাবে তুলে ধরে সেই লেভেলটাই তখন সেখানে স্থায়ী হয়ে যায়। সেজন্য কোন লেভেল দেওয়ার আগে আপনাকে এটা দেখতে হবে লোকটার এই কাজগুলোর পেছনে উদ্দেশ্যটা কি, তারপরে লেভেলটা দেন। কোরআন পরিষ্কার ভাবেই বলছে, সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে হত্যা করে, যদি সেটা নরহত্যা বা দুনিয়ার ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো। বেশিরভাগ ধর্মই বলে নিরীহ মানুষকে হত্যা করা অন্যায়। কোরআন এখানে আরেক ধাপ এগিয়ে বলছে, যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করো তাহলে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলে। এখানেই শেষ না, এরপরে কোরআন আরো বলছে, যদি কেউ কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচালো। আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র, আমি পবিত্র কোরআন ছাড়া আর কোন ধর্মগ্রন্থে এমন কোন কথা দেখিনি। বেশিরভাগ ধর্মগ্রন্থ বলছে নিরীহ মানুষ হত্যা করা উচিত না। কোরআন আরেক ধাপে গিয়ে বলছে, যদি তুমি কোনো নিরীহ মানুষকে হত্যা করো তাহলে পুরো মানুষ জাতিকেই হত্যা করলে, আর যদি কোনো মানুষের জীবন বাঁচাও তাহলে পুরো মানুষ জাতিকেই বাঁচালে। তারপরও ইসলামকে তারা বলে একটা অসহিষ্ণু ধর্ম। এখানে আমি বলবো ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম। ইসলাম ধর্ম অসহিষ্ণু দুর্নীতির বিরুদ্ধে, ইসলাম ধর্ম অসহিষ্ণু অন্যায়ের বিরুদ্ধে, ইসলাম একপেশে দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে অসহিষ্ণু, ইসলাম ধর্ম অসততার বিরুদ্ধে অসহিষ্ণু, ইসলাম ধর্ম বর্ণবাদের বিরুদ্ধে অসহিষ্ণু, ইসলাম অসহিষ্ণু অত্যাচারের বিরুদ্ধে। এটা একটা অসহিষ্ণু ধর্ম। থিওরিটিক্যালি সব দেশের সরকারই বলে যে প্রতারণা করা অন্যায়। সব দেশেরই সরকার আর সবগুলো ধর্মই বলবে যে দুর্নীতি করা অন্যায়। সব মানুষই বলবে এক পেশে দৃষ্টিভঙ্গি অন্যায়, বর্ণবাদী আচরণ অন্যায়, কাউকে অত্যাচার করা অন্যায়। তবে এগুলো শুধু থিওরি, বেশিরভাগ দেশেই, বেশিরভাগ দেশেই দুর্নীতি আছে, বেশিরভাগ দেশেই মানুষ প্রতারিত হচ্ছে। আর ইসলাম ধর্ম এইসব কাজ, এইসব অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন দেশেও এগুলো প্রতিরোধ করা হয়। মানছি যে ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম, ইসলাম ধর্ম সহ্য করতে পারে না সেই জিনিসগুলো যেগুলোর ব্যাপারে আল্লাহ জানেন যে এটা মানুষের জন্য ভালো না। আর এখন অনেকেই এভাবে ভাবে, এটা সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ। তারা ভাবে যদি আমি এই কাজগুলো করি তাহলে আমি উন্নত। তাহলে ইসলাম সেই সব জিনিসের প্রতি অসহিষ্ণু যেগুলোর ব্যাপারে আল্লাহ জানেন সেগুলো মানুষের জন্য ভালো না, আর অনেকে ভাবে সেগুলো তাদের জন্য ভালো। ইসলাম অসহিষ্ণু অ্যালকোহলের বিরুদ্ধে, ইসলাম অসহিষ্ণু মাদকদ্রব্যের বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে, পতিতাবৃত্তির বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, জিনা করার বিরুদ্ধে। ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম। ইসলাম ধর্ম অসহিষ্ণু সমাজের খারাপ জিনিসগুলোর বিরুদ্ধে, কারণ যদি এই জিনিসগুলোর বিরুদ্ধে অসহিষ্ণু থাকি শুধুমাত্র তখনই আমরা মানবতার সমস্যাগুলোর সমাধান পাব। অনেকেই হয়তো এখানে বলবে, ও ইসলাম অসহিষ্ণু ধর্ম নয়, ইসলাম পাপের বিরুদ্ধে অসহিষ্ণু, যেগুলো ভালো ইসলাম সেগুলোর প্রতি সহিষ্ণু। ইসলাম ধর্ম কারো উপর জবরদস্তি করে না। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন, লা ইকরাহ ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নাই। মানুষ আয়াতটার এটুকু বলে থেমে যায়, এখানে আয়াতটা শেষ হয়নি, আরো আছে। লা ইকরাহ ফিদ্দিন, দিন সম্পর্কে জবরদস্তি নাই, সত্য সুস্পষ্ট হচ্ছে মিথ্যা থেকে। আমরা সত্যটাকে তুলে ধরব, যদি আপনারা গ্রহণ করতে চান করেন, যদি গ্রহণ করতে না চান কোনো সমস্যা নেই, কেউ আপনাকে তরবারি বা বন্দুকের মুখে ইসলাম গ্রহণ করতে বাধ্য করতে পারবে না।
এদিকে দেখলে ইসলাম হলো সবচেয়ে সহিষ্ণু ধর্ম। যদি ভালো করে দেখেন বেশিরভাগ ধর্মই বিভিন্ন ভালো কথা বলে, তাহলে অন্য ধর্মের সাথে ইসলামের পার্থক্যটা আসলে কোথায়? ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা হচ্ছে যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে আমরা সেই ভালো অবস্থান অর্জন করব। যেমন ধরেন বেশিরভাগ ধর্মই বলে চুরি করা উচিত না, হিন্দু ধর্ম বলে, খ্রিস্টান ধর্ম বলে, ইসলামও একই কথা বলে। তাহলে ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ইসলাম চুরি করতে নিষেধ করার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাব যেখানে কেউ চুরি করবে না। ইসলামে যাকাত নামে একটা প্রথা আছে। ইসলাম ধর্মের একটা স্তম্ভ হলো যাকাত, যে প্রত্যেক ধনী লোক যার সঞ্চয়ের পরিমাণ তার নিসাবের স্তরের উপরে, অর্থাৎ 85 গ্রাম সোনার চাইতে বেশি, সেই লোক তখন তার সম্পত্তির মোট 2.5% প্রতি হিজরি সালে গরিব মানুষদের মাঝে দান করে দিবে। যদি প্রত্যেক ধনী মুসলিম দান করে, যাকাত দেয়, পৃথিবী থেকে দারিদ্র তাহলে বিলুপ্ত হয়ে যাবে, তখন পৃথিবীতে একটা মানুষও না খেয়ে মরবে না। যদিও এভাবে একটা মানুষও না খেয়ে মরবে না, তারপরও কিছু মানুষ থাকবে যারা তখনও চুরি করবে সহজে বড় লোক হওয়ার জন্য, তাদের অন্যায় আশা পূরণের জন্য। ইসলাম এটারও একটা সমাধান দিয়েছে। যাকাতের পর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদার 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কোন চোর হোক সে পুরুষ বা নারী, চুরি করলে তার হাত কেটে ফেল, আল্লাহ তাআলার পক্ষ হতে এটাই আদর্শ দণ্ড। অমুসলিমরা বলবে হাত কেটে ফেলবেন? এই 21 শতাব্দীতে ইসলাম একটা বর্বর ধর্ম, একটা নিষ্ঠুর জীবন দর্শন। আর তারা ভাবে সৌদি আরবের লোকজনদের মধ্যে প্রতি 2 জনে 1 জন, এই লোকগুলো মনে করে প্রতি 2 জনে 1 জন লোকের হাত সেখানে কাটা। আমি সৌদি আরবে বেশ কয়েকবার গিয়েছি, 20-30 বারেরও বেশি হবে, আমি সেখানে এমন একজন মানুষকেও দেখিনি যার হাত কেটে ফেলা হয়েছে। অবশ্য সেখানে কিছু লোক আছে যাদের হাত কেটে ফেলা হয়েছে, তবে আইনটা এত কঠিন যে কেউ চুরির আগে কয়েকবার চিন্তা করবে। এমন না যে সৌদি আরবের পুলিশ খুব বুদ্ধিমান, তারা খুব দক্ষ, আসলে আইনটাই খুব কঠিন। যখনই এই আইনটা প্রয়োগ করবেন তখনই রেজাল্ট পাবেন। আর যদি আইনটাকে সহজ করে দেন, সৌদি আরবের আইনটা যদি শিথিল হতো, তাহলে সৌদি আরবে চুরি চামারি শুরু হয়ে যেত। এখন আমেরিকার দিকে তাকান, পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশ। এটা কি জানেন, আমেরিকাতে চুরি আর ডাকাতির ঘটনা খুব বেশি ঘটে? আপনাদের একটা প্রশ্ন করি, এখন যদি আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক ধনী লোক যার সঞ্চয়ের পরিমাণ 85 গ্রাম স্বর্ণের তুলনায় বেশি, সে তার অতিরিক্ত সম্পদের 2.5% জাকাত দেবে, তারপরে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে ফেলা হবে, আপনাদের প্রশ্ন করি, তখন আমেরিকাতে চুরি আর ডাকাতির ঘটনা এটা কি বেড়ে যাবে, একই রকম থাকবে, নাকি কমে যাবে? এটা কমে যাবে, এটা একটা প্র্যাকটিক্যাল আইন, এখানে উত্তর দিতে আপনাদের কোনো কষ্ট হবে না, এটাই যুক্তির কথা। ইসলামিক শরিয়া প্রয়োগ করেন, তারপর রেজাল্টটা দেখেন। আর ইসলাম হলো মানবতার সমস্যার একমাত্র সমাধান। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। বেশিরভাগ ধর্মেই বলা হয় যে মহিলাদের উত্তপ্ত করা উচিত না, মহিলাদের ধর্ষণ করা উচিত না। হিন্দু ধর্ম একই কথা বলছে, খ্রিস্টান ধর্ম বলছে, ইসলামও একই কথা বলছে। তাহলে অন্যান্য ধর্ম সেগুলোর সাথে ইসলামের পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে ইসলাম বলার পাশাপাশি যে মহিলাদের উত্তপ্ত করবে না, তোমরা মহিলাদের ধর্ষণ করবে না, তারপর উপায় দেখিয়ে দিচ্ছে যে কিভাবে আমরা এমন একটা সমাজ গড়ব যেখানে কোনো মহিলাকে উত্তপ্ত বা ধর্ষণ করা হয় না। ইসলাম আমাদের বলেছে হিজাবের নিয়ম সম্পর্কে। বেশিরভাগ মানুষ তারা মহিলাদের হিজাব নিয়ে কথা বলে, তবে আল্লাহ তাআলা এই কোরআনে প্রথমে পুরুষের হিজাবের কথা বলেছেন, তারপর মহিলাদের হিজাব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মুমিন পুরুষদেরকে বলো, তারা যখন কোনো মহিলাদের দিকে তাকায় তখন মাথায় কুচিন্তা আসলে, মাথায় বাজে চিন্তা আসলে সে যেন দৃষ্টি নিচু করে। এরকম একজন মুসলিম ছিল, একজন মুসলিম
সে একটা মেয়েকে অনেকক্ষণ ধরে দেখছিল। আমি বললাম, ভাই আপনি কি করছেন, ইসলামে তো এটার অনুমতি নেই। সে আমাকে বলল, আমাদের প্রিয় নবীজি বলেছেন যে প্রথম দৃষ্টিটা ক্ষমা করা হবে, দ্বিতীয়টা নিষিদ্ধ, আমি প্রথম দেখাটাই শেষ করিনি। প্রথমটা ক্ষমা করা হবে, দ্বিতীয়টা নিষিদ্ধ, এটা দিয়ে নবীজি কি বুঝিয়েছেন? তার মানে এই না যে আপনি 10 মিনিট একটা মেয়ের দিকে তাকিয়ে থাকবেন আর বলবেন আমার প্রথম দেখাটাই শেষ করতে পারিনি। নবীজি বলেছেন যে অনিচ্ছাকৃত ভাবে যদি কোনো মেয়ের দিকে তাকান সেদিকে আবার তাকাবেন না, দ্বিতীয়বার তাকে দেখবেন না। পরের আয়াতে বলা হয়েছে মহিলাদের হিজাবের কথা। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ বলেছেন, আর মুমিন নারীদেরকে বলো তারা দৃষ্টি সংযত করবে, লজ্জাস্থান হেফাজত করবে। সাধারণত যে অংশ দেখা যায় সেটা ছাড়া যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন মাথায় কাপড় দেয়, বক্ষদেশ আবৃত করে, তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে শুধুমাত্র তাদের বাবা, তাদের ভাই, স্বামী, এমন কিছু নিকটাত্মীয়ের সামনে, সেই সব পুরুষের সামনে যাদেরকে বিয়ে করতে পারবে না। এক কথায় হিজাবের মোট 6টা নিয়ম আছে, পবিত্র কোরআনে বলা হয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও আছে। প্রথমটা হচ্ছে হিজাবের সীমা, পুরুষদের জন্য হিজাব নাভি থেকে হাঁটু পর্যন্ত। মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকতে হবে, যে অংশ অনাবৃত থাকতে পারে সেটা মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত। বাকি 5টা নিয়ম পুরুষ আর মহিলাদের জন্য একই। দ্বিতীয়টা হচ্ছে তাদের পোশাক এমন আঁটোসাঁটো হবে না যাতে শরীরের গঠন বোঝা যায়। তৃতীয়, তারা যে পোশাক পরবে সেটা এমন স্বচ্ছ হবে না যাতে পোশাকের ভেতরে দেখা যায়। চতুর্থ, তাদের পোশাক এতটা আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গের আকর্ষণ হয়। পঞ্চম, পোশাক অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না। আর ষষ্ঠ, তাদের পোশাক বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। কোরআন বলছে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে নবী, তোমার স্ত্রীদের বলো, কন্যাদের বলো আর মুমিন নারীদের বলো যে তারা যখন বাইরে যাবে তখন যেন তারা চাদর পরে নেয়, তারা যেন ওভারকোট পরে, ওভারকোট পরে যাতে করে তাদের সবাই চিনতে পারে, ফলে তাদের কেউ উত্তপ্ত করবে না। কোরআন বলছে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তাদেরকে সবাই চিনতে পারে আর কেউ যেন তাদের উত্তপ্ত না করে। আমি আপনাদের একটা সহজ প্রশ্ন করি যে ধরেন দুইজন বোন, তারা যমজ বোন, দুজনে খুব সুন্দরী, দুজনে একই রকম সুন্দরী, আর তাদের একজন সে পশ্চিমাদের মতো পোশাক করেছে, মিনি স্কার্ট আর শার্ট, আর তার যমজ বোন সে ইসলামিক হিজাব পরেছে, পুরো শরীর ঢাকা, শুধু মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত খোলা। ধরেন রাস্তা দিয়ে তারা হেঁটে যাচ্ছে, মনে করেন বোম্বেতে কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অনেকেই তাদের খেয়াল করছে। ধরেন তারা বোম্বের কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন সেই রাস্তার পাশে এক মাস্তান সেখানে শিকারের জন্য অপেক্ষা করছে, মেয়েদের উত্তপ্ত করার জন্য। আপনাদের প্রশ্ন করি, সে কোন মেয়েটাকে উত্তপ্ত করবে? সে কি মিনিস্কার্ট পরা সেই মেয়েটাকে উত্তপ্ত করবে, নাকি হিজাব পরা মেয়েটাকে উত্তপ্ত করবে? সে কাকে উত্তপ্ত করবে? মাস্তানটা উত্তপ্ত করবে মিনিস্কার্ট পরা মেয়েটাকে? কোরআন সেজন্য বলছে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তারা বাইরে গেলে তাদের চিনতে পারে, যাতে করে কেউ তাদের উত্তপ্ত না করে। এরপরে ইসলামিক শরিয়া বলছে কোন পুরুষ কোন মহিলাকে ধর্ষণ করলে তাকে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে মৃত্যুদণ্ড। অনেক অমুসলিমই বলবে মৃত্যুদণ্ড, বর্তমানের বিজ্ঞান আর প্রযুক্তির যুগে এই 21 শতাব্দীতে ইসলাম একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর জীবন দর্শন। কিন্তু যদি তাদের প্রশ্ন করেন, আমি একটা প্রশ্ন করেছি প্রায় 2000 অমুসলিমকে যে আল্লাহ না করুক ধরেন কেউ ধর্ষণ করলো আপনার মাকে বা ধর্ষণ করলো আপনার বোনকে, আর ধরেন সেখানে আপনি বিচারক এবং সেই ধর্ষককে আপনার সামনে আনা হলো, ওই ধর্ষককে আপনি কি শাস্তি দেবেন? বিশ্বাস করেন 100% সেই অমুসলিমদের সবাই সবাই বলেছে আমি মৃত্যুদণ্ড দেব। অনেকে আমাকে বলেছে তাকে খুব যন্ত্রণা দিয়ে হত্যা করব। সেখানে একজন খুব স্মার্ট লোক অন্যরকম বলেছিল, সে আমাকে বলেছিল ভাই যাকে আমি তাকে দেব 5 বছরের কারাদণ্ড। বললাম ভালো, তারপর বললাম যে আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী সেই সব লোকগুলো ধর্ষণের দায় যাদের সাজা হয়েছে আর যারা কারাদণ্ড ভোগ করেছে তারা বের হয়ে আসলে 95% আবার ধর্ষণ করে। যদি চান আপনার মা আবার ধর্ষিত হোক সেটা আপনার ব্যাপার, আমরা মুসলিমরা এটা চাই না। সে তখন বলল এরকম যদি হয় তাহলে তো প্রথমেই মৃত্যুদণ্ড দেব।
বর্তমানে আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ। আপনারা কি জানেন যে আমেরিকাতে ধর্ষণের সংখ্যা খুব বেশি? শুধুমাত্র এফবিআই এর 90 সালের পরিসংখ্যানই বলছে প্রতিদিন 1756 জন ধর্ষিত হয়েছে। এরপর 96 সালের পরিসংখ্যান সেটা বলছে যে গড়ে প্রতিদিন 2713 জন মহিলা ধর্ষিত হয়েছে। তার মানে আমেরিকায় প্রতি 32 সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হয়েছে। আমরা এই অনুষ্ঠানে আছি প্রায় দেড় ঘন্টা, আমেরিকায় হয়তো সখানেক মহিলা ধর্ষিত হয়ে গেছে যতক্ষণ আমরা এখানে আছি। আপনাদের একটা প্রশ্ন করি, যদি আমরা আমেরিকায় ইসলামিক শরিয়া প্রয়োগ করি, যদি কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকায় তার মনে কোনো খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে, এরপরে প্রত্যেক মহিলা তারা খুব ভদ্রভাবে থাকবে, পুরো শরীর ঢাকা, শুধু মুখ আর হাতের কবজি খোলা থাকবে, তারপরেও কোনো পুরুষ দর্শন করলে সে সর্বোচ্চ শাস্তি পাবে মৃত্যুদণ্ড। আমি আপনাদের প্রশ্ন করি, আমেরিকাতে মহিলা ধর্ষণের হার সেটা কি বাড়বে নাকি একই রকম থাকবে না কমে যাবে? এটা কমে যাবে, সহজ প্রশ্ন সহজ উত্তর। এগুলো জানতে বিশেষজ্ঞ হওয়া লাগবে না, শরিয়া প্রয়োগ করেন তাহলে ফলাফল পাবেন। তবে যেহেতু সমাধানটা দিচ্ছে ইসলাম, তাই তারা হজম করতে পারে না। এই কয়েক বছর আগে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এল কে আদবানি তিনি পার্লামেন্টে বলেছিলেন, প্রস্তাব করেছিলেন যে ইন্ডিয়াতেও একজন ধর্ষকের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। আর আমি সেজন্য তাকে অভিনন্দন জানাই। আমি হয়তো তার অনেক কথাই মানি না, তবে এই বক্তব্যটার কথা বললে আমি তার সঙ্গে একমত যে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। হয়তো এর পরের স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে ইন্ডিয়াতে প্রত্যেক মহিলা তারা সবাই হিজাব পরবে ইনশাআল্লাহ। যদি চান যে ইন্ডিয়াতে কোনো মহিলা ধর্ষিত হবে না পৃথিবীর যে কোনো জায়গায় সেটা হোক আমেরিকা বা ইংল্যান্ড, ইসলামিক শরিয়া প্রয়োগ করেন, আপনি এর ফলাফল পাবেন তাড়াতাড়ি। এই কারণে পৃথিবীতে সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটে যে দেশটাতে সেটা সৌদি আরব। যে দেশ ইসলামিক শরিয়া প্রয়োগ করবে তারা যে অংশটা প্রয়োগ করবে তখন তার ফলাফল পাবে, আর যে অংশটা প্রয়োগ করবে না তার ফলাফল পাবে না। তারা আরো বলে যে ইসলাম হলো এমন একটা ধর্ম যেটা মহিলাদের উপর অত্যাচার করে, মহিলাদের সম্মান করে না। বিস্তারিত উত্তরটা জানার জন্য আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলামে নারীর অধিকার। এখানে সময় কম তাই বিস্তারিত বলবো না। তবে যদি আপনারা ভালো করে দেখেন যে পশ্চিমা সমাজ মহিলাদের সম্মান দেওয়ার নামে তারা আসলে তাদের অসম্মান করছে, তারা মহিলাদের নাকি উঁচু আসন বসিয়েছে কিন্তু আসলে এই ছদ্মবেশে মহিলাদের সম্মান ধুলোয় মিশাচ্ছে, তাদের প্রতারিত করছে, তাদের শরীরের উপর অত্যাচার করছে। পশ্চিমা বিশ্ব মহিলাদের উঁচু অবস্থানে বসানোর কথা বললেও আসলে তাদের নিচে নামিয়ে দিয়েছে, তাদেরকে বানিয়েছে উপপত্নী, রক্ষিতা আর আমোদ প্রমোদের সঙ্গী। মহিলারা মনোরঞ্জন করে তাদের যারা রয়েছে আর্ট আর কালচারের রঙিন পর্দার পেছনে। এইসব আর্ট কালচার আর নারী স্বাধীনতার নামে পশ্চিমা বিশ্ব কি করছে দেখেন, আমাদের মেয়েদের বিক্রি করছে, আমাদের মায়েদের বিক্রি করছে, আমাদের বোনদের বিক্রি করছে। আর ইন্ডিয়া, আপনারা দেখবেন যে পশ্চিমা বিশ্ব যেটা করছে ইন্ডিয়াও সেটা শুরু করে দিয়েছে, ভালো কাজে অনুসরণ করলে কোনো আপত্তি নেই। আমি যখন স্কুলে ছিলাম 20 বছরেরও বেশি সময় আগে, বেশিরভাগ নিউজ পেপারেই অশ্লীল ছবি থাকতো না। তখনকার পেপারে দেখা যেত অশ্লীল ছবি কম থাকতো, কিন্তু এখন আপনারা যে কোনো নিউজ পেপার দেখেন, হোক লিডিং নিউজ পেপার, ডেইলি নিউজ পেপার, তাদের বেশিরভাগ প্রায় সবগুলোই সবগুলো পেপারে অশ্লীল ছবি দেখবেন। এমনকি খেলার পাতাতেও সেখানে কি দেখবেন, ফুটবল স্টার তার গার্লফ্রেন্ডের সাথে, গার্লফ্রেন্ডের সাথে ফুটবলের কি সম্পর্কটা, পেপারের কাটতি বাড়াতে চায় নারী স্বাধীনতা। রোনালদিনহো আরো কি যেন নাম, আমি ফুটবল স্টারদের তেমন নাম জানি না, তার গার্লফ্রেন্ডের সাথে ছবি, ক্রিকেটারদের ছবি দেখবেন সেখানেও তাদের গার্লফ্রেন্ড। তাহলে এমনকি খেলার পাতাতেও মেয়েদের ছবি যেখানে থাকবে না সেখানে গার্লফ্রেন্ডদের ছবি থাকবে। অনেক নিউজ পেপারে দেখবেন আর অনেক পেপারে বিশেষ সংখ্যা থাকে, বিশেষ সংখ্যা, যেমন টাইমস অফ ইন্ডিয়া সবচেয়ে বিখ্যাত নিউজ পেপার, পৃথিবীর মধ্যে ইংরেজি ভাষায় সর্বাধিক বিক্রি হওয়া নিউজ পেপার, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পেপার, এর বিশেষ সংখ্যা হলো বোম্বে টাইমস। আর বোম্বের মানুষজন জানে যে বোম্বে টাইমস কি কথা বলতে পারে,
বিশেষ করে তিন নম্বর পৃষ্ঠায়। এটা তাদের কৌশল, আমি এটা মানছি। এই কৌশলে কাজ করে ইন্ডিয়া টাইমসের বিক্রি বেড়ে গেছে। আমি শুধুমাত্র টাইমস অফ ইন্ডিয়ার সমালোচনাই করছি না, এই পত্রিকাটার নাম বলছি কারণ আমি এটা প্রত্যেকদিন পড়ি। অন্য যে কোনো নিউজ পেপার নিয়ে বলেন, ডিএনএ, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান টাইমস, উপরে বা নিচে কম বা বেশি আপনারা ছবি দেখবেন অর্ধনগ্ন মহিলাদের, নারী স্বাধীনতার নামে এইসব হচ্ছে। আমি একদিন আমার হকারকে বললাম যে পেপার দিয়ে যায় আমাকে, তুমি শুধু টাইমস অফ ইন্ডিয়া দিয়ে যাবে, বোম্বে টাইমস আর কখনো দেবে না। সে বললো, স্যার এটা তো ফ্রি ফ্রি, এটা ফ্রি পাচ্ছেন আপনি। বললাম এরপরে বোম্বে টাইমস দিলে তোমাকে টাকা দেব না। তার কথা হলো এটা ফ্রি, চিন্তা নেই স্যার এটা তো ফ্রি। আমি বলছি লাগবে না, আমাকে শুধু নিউজ পেপারটা দেবে, এটা বলেছিলাম কয়েক বছর আগে। কিন্তু এখন মেইন নিউজ পেপারেও দেখবেন বিভিন্ন মহিলার ছবি, হোক সেটা খেলার খবরে অথবা আন্তর্জাতিক খবরে অথবা একেবারে প্রথম পাতায়, সব জায়গাতে মহিলাদের ছবি দেখবেন। আর সেজন্য নিউজ পেপারগুলোর কাটতিও বেড়ে গেছে। এগুলো করা হয় নারী স্বাধীনতা দোহাই দিয়ে, আর্ট আর কালচারের দোহাই দিয়ে। বিভিন্ন অ্যাডে আপনারা দেখবেন বেশিরভাগ অ্যাডেই মহিলা থাকে। যদি আপনারা মোটরসাইকেলের অ্যাড দেখেন, হোক সেটা ইন্ডিয়া বা অন্য কোনো দেশে, কতজন মহিলা মোটরসাইকেল চালায়, কতজন পার্সেন্টেজে? 1%-এরও কম ইন্ডিয়াতে, 1%-এরও কম আর অন্যান্য দেশেও। কিন্তু দেখবেন মোটরসাইকেলের অ্যাডে অবশ্যই মহিলা থাকবে, কি জন্য? একবার আমি শুনেছিলাম যে খুব বিখ্যাত বিএমডাব্লিউর অ্যাড খুব বিখ্যাত। বিএমডাব্লিউ গাড়ি, এটা মার্সিডিস বেঞ্জের মতো এই দামি গাড়ি, কম বয়সীদের জন্য বিএমডাব্লিউ খুব প্রিয়, এর পিক আপ ভালো, অনেক দ্রুত চলে। একবার শুনেছিলাম যে বিএমডাব্লিউ গাড়ির একটা অ্যাডে গাড়ির সামনে একটা মেয়ে বিকিনি পরে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে, আর লেখা আছে এখনই একে চালানো শুরু করুন। মেয়েটাকে না গাড়িটাকে? এটা আপনারা কি করছেন? বিক্রি করছেন আপনার মেয়েদের, মায়েদের, বোনদের। ইসলাম এইরকম কোন নারী স্বাধীনতায় বিশ্বাস করে না। যদি আপনি বলেন এটাই হলো নারী স্বাধীনতা, তাহলে এটার কোনো প্রয়োজন নেই। আমাদের বোনদের ভালোবাসি, মায়েদের ভালোবাসি, স্ত্রীদেরকে ভালোবাসি, ভালোবাসি, শ্রদ্ধা করি, তাদেরকে রক্ষা করতে চাই, আমরা তাদের সমান অধিকার দেই। ইসলাম ধর্মে নারীর অধিকার সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলাম ধর্মে নারীর অধিকার। আরেকটা ভুল ধারণা নিয়ে ব্যাখ্যা করব যে ইসলাম নাকি তরবারি দিয়ে ছড়ানো হয়েছে, অনুবাদ করলে হবে শান্তি ছড়ানো হয়েছে তরবারি দিয়ে, ছড়িয়েছে তরবারির মাধ্যমে। আপনারা হয়তো দেখেছেন আমাদের এখানে প্যানেলের এক্সিবিশনে কমন ভুল ধারণাগুলো নিয়ে বলেছি, কমন কিছু ভুল ধারণা, যেমন পৃথিবী নাকি সমতল, বর্গক্ষেত্র আর ত্রিভুজ সমান, 2+2=5, ইসলামিক সন্ত্রাস, এগুলো একই। আমাদের পৃথিবী সমতল নয়, কমন একটা ভুল ধারণা, 2+2=5 হয় না। একইভাবে ইসলাম আর সন্ত্রাস দুটো একে অন্যের বিপরীত। তবে অনেকের মধ্যে এই ভুল ধারণা আছে, আর এ ব্যাপারে সুন্দর একটা জবাব দিয়েছেন ডিলেসি ওলেরি, খুব বিখ্যাত ঐতিহাসিক, তার বই ইসলাম এট দ্য ক্রস রোড, সে বইতে তিনি বলেছেন যে ইতিহাসে এটা খুব স্পষ্ট যে মুসলিমরা তরবারি হাতে নিয়ে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াচ্ছে, সবাইকে জোর করে মুসলিম বানাচ্ছে। এটা ইতিহাসের সবচাইতে বড় আষাঢ়ের গল্প, যেটা ঐতিহাসিকরা বারবার বলেছেন, এটা সবচাইতে বড় আষাঢ়ের গল্প, যেটা ঐতিহাসিকরা বারবার বলেছেন। ইতিহাস ঘাটলে দেখবেন যে মুসলিমরা, আমরা স্পেনে 800 বছর শাসন করেছি, সেখানে কাউকে জোর করে মুসলিম বানায়নি, এমনকি সেখানে ইসলাম ধর্মটা প্রচারও করিনি। কিছুদিন পরে ক্রুসেডাররা আসলো আর মুসলিমদের তাড়িয়ে দিল। সেখানে একজন মুসলিমও ছিল না যে জনসমক্ষে আজান দিতে পারে। যদি চাইতাম তাহলে সেখানে তরবারির জোরে সবাইকে মুসলিম বানাতে পারতাম, কিন্তু করিনি। মুসলিমরা, আমরা আরব বিভিন্ন দেশগুলোকে শাসন করেছি গত 1400 বছর ধরে, মাঝে কিছুদিন ব্রিটিশরা আর ফ্রেঞ্চরা শাসন করেছে, তবে সব মিলিয়ে আমরা মুসলিমরা আরব বিশ্ব শাসন করেছি গত 1400 বছর। বর্তমানে
আরব বিশ্বে আপনারা প্রায় দেড় কোটি আরব দেখবেন যারা কপ্টিক খ্রিস্টান। কপ্টিক খ্রিস্টান মানে বংশ পরম্পরায় খ্রিস্টান। আরব বিশ্বের এই দেড় কোটি কপ্টিক খ্রিস্টান তারাই শাহাদা দিচ্ছে, তারাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম ধর্মকে তরবারির মাধ্যমে ছড়ানো হয়নি। মুসলিমরা, আমরা এই ইন্ডিয়ায় শাসন করেছি গত 1000 বছর মোগলরা। যদি আমরা চাইতাম তাহলে জোর করে প্রত্যেক ইন্ডিয়ানকে তরবারির মাধ্যমে মুসলিম বানাতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। বর্তমানে ইন্ডিয়ার জনসংখ্যার 80%-এরও বেশি তারা অমুসলিম। এই 80% অমুসলিম ইন্ডিয়ান তারাই শাহাদা দিচ্ছে, তারাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়ানো হয়নি। পৃথিবীর যে দেশে মুসলিম সবচাইতে বেশি সেটা ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে কোন আর্মি গিয়েছিল? মালয়েশিয়াতে কোন আর্মি গিয়েছিল যে দেশের অর্ধেকের বেশি মানুষ মুসলিম? আফ্রিকার পূর্ব উপকূলে কোন আর্মি গিয়েছিল? কোন তরবারি? এটা হলো বুদ্ধির তরবারি। আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা নাহলের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিল হুম বিল্লাতি আহসান। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করা হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো আর যুক্তি দেখাও সবচাইতে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়। এই তরবারি হলো বুদ্ধির তরবারি, যেটা মানুষের মন জয় করে। লোহা আর ইস্পাতের তৈরি তরবারি না, এই তরবারি হলো বিচার বুদ্ধি ও সঠিক ধারণা যার মাধ্যমে মানুষের মন জিতে নেওয়া যায়। প্লেন ট্রুথ ম্যাগাজিনে ছাপা হওয়া একটি আর্টিকেল অনুযায়ী, যেটা পরে 1986 সালের রিডার্স ডাইজেস্ট ইয়ারবুকে আবার ছাপা হয়েছিল, সেখানে পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মের অনুসারীদের সংখ্যা বাড়ার ব্যাপারে বলা হয়েছে 50 বছর সময়ের মধ্যে, 1934 থেকে 84 সালের মধ্যে। সেখানে 1 নম্বর ধর্ম সবচেয়ে বেশি বেড়েছে সেটা ইসলাম, 235%। খ্রিস্টান ধর্ম মাত্র 47%। আপনাদের প্রশ্ন করি, এই 50 বছরের মধ্যে কোন যুদ্ধটা হয়েছে? এই 1934 সাল থেকে 84 সালের মধ্যে, যেটার কারণে লক্ষ লক্ষ মানুষ মুসলিম হয়েছে। কোন যুদ্ধ, কোন তরবারি? এটা হলো বুদ্ধির তরবারি, যুক্তির তরবারি। বর্তমানে পরিসংখ্যান আমাদের বলছে সবচেয়ে বেশি প্রসার যে ধর্মের আমেরিকায় বা ইংল্যান্ডে সেটা ইসলাম, ইউরোপে সবচেয়ে বেশি প্রসার যে ধর্মের সেটা ইসলাম। আপনাদের প্রশ্ন করি, এই আমেরিকানদের ইসলাম গ্রহণে কে বাধ্য করেছে? ইউরোপিয়ানদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে। আর মিডিয়া প্রায় বলে যে ইসলাম মহিলাদের উপর অত্যাচার করে। আপনারা কি জানেন পৃথিবীতে যেসব মানুষ ইসলাম গ্রহণ করেছে তাদের প্রায় 2/3, 65%-এরও বেশি তারা মহিলা। আমেরিকায় যারা মুসলিম হচ্ছে তাদের 65%-এরও বেশি হচ্ছে মহিলা। ইউরোপে যারা মুসলিম হচ্ছে তাদের 65%-এর বেশি হচ্ছে মহিলা। আমি আপনাদের একটা প্রশ্ন করি, যদি ইসলাম মহিলাদের উপর অত্যাচার করে তাহলে এই আমেরিকান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছে? ইউরোপিয়ান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছে? ইন্ডিয়ান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছে? কেন? কারণ ইসলামে নারী জাতির বিভিন্ন সমস্যার সমাধানগুলো আছে। তারা তো সব দেখেছে, তারা সব কিছুই দেখেছে আর বুঝেছে যে শুধুমাত্র ইসলামেই নারী জাতির বিভিন্ন সমস্যার সমাধানগুলো আছে। তারপরও আপনারা দেখবেন, একথা আমি আগেও বলেছি যে ইসলামের বিরুদ্ধে অনেক মিথ্যা খবর প্রচার করা হয়, আর মিডিয়ায় আপনারা দেখবেন যে তারা মিথ্যে খবর প্রচার করছে। তবে এটা যত বাড়ছে, আপনারা 9/11 পরে দেখবেন এটা আরো অনেক বেশি বেড়ে গেছে। ইসলামের বিরুদ্ধে বই, মিথ্যা খবর প্রচার করা, ভুল ধারণাগুলো প্রচার করা বেড়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইমরানের 54 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে মাকার ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। 9/11 পরে ইসলামের বিরুদ্ধে তাদের মিথ্যা প্রচারগুলো বেড়েছে। তবে দেখবেন 9/11 পরে ইসলামের অনুসারীর সংখ্যাও বেড়েছে। মাত্র 10 মাস সময়ের মধ্যে এটা হয়েছে। শুধুমাত্র আমেরিকাতেই 9/11 পরে 34,000-এরও বেশি আমেরিকান ইসলাম গ্রহণ করেছে। শুধুমাত্র ইউরোপেই 22,000-এরও বেশি ইউরোপিয়ান ইসলাম গ্রহণ করেছে 9/11 পরে। আর আমি মাঝে মধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে যাই, যেমন আমেরিকায়, আমি দেখেছি যে 9/11 পরে যেখানে আমি লেকচার দিই সেখানে অনেক আমেরিকান লেকচার শুনতে আসে, অনেক ইউরোপিয়ান আমার লেকচার শুনতে আসে। এটা তো ভালো, তারা জানার জন্য আসে এই ইসলাম ধর্মটা আসলে কি। কেউ আক্রমণ করতে আসে, কেউ জানার জন্য আসে।
আমরা সবাইকে স্বাগত জানাই, আমাদের এখানে সবাইকে স্বাগতম। তাদেরও পছন্দ করি যারা যুক্তি দিয়ে আক্রমণ করে, তাদের পছন্দ করি। আমি জানি যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথমে ইসলামের ঘোর শত্রু ছিলেন। নবীজি তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, তখন সে হলো ইসলামের এক বিশ্বস্ত সমর্থক। সেজন্য তরুণ মুসলিমরা যখন এভাবে বলে যে বুশের মৃত্যু হোক, আমি বলি এটা বলবেন না, বলেন আল্লাহ যেন জর্জ বুশকে হেদায়েত করেন। আপনারা দেখবেন যে তারা ইসলামকে যত বেশি আক্রমণ করছে ইসলাম ততই ছড়িয়ে পড়ছে। দেখেন 9/11 এর পরে এমনকি আমার লেকচারও বেশি মানুষ আসছে। বোম্বে তো আপনারা এমন দেখবেন অমুসলিমরা এখানে আসছে। আগে এইভাবে সুযোগ দিতাম যে চাই সে প্রশ্ন করতে পারবে, কিন্তু গত কয়েক বছরে আমার লেকচারে অমুসলিমদের সুযোগ আগে। মুসলিমরা অভিযোগ করে যে তারা চান্স পান না। আর আজকে ইনশাল্লাহ প্রথম প্রশ্ন করবেন কোন অমুসলিম, ইনশাল্লাহ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন পবিত্র কোরআনে, তিন জায়গায় এটা বলা হয়েছে। সূরা তাওবার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফাতের 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা সাফের 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হুয়াল্লাহ যে আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হক লিউজহিরু আলা দ্বীনি কুল্লি, আল্লাহ পাঠিয়েছেন তার রাসূলকে হিদায়াত এবং সত্যের দিন সহ যাতে করে ইসলাম থাকে অন্য সব জীবন দর্শনের উপরে, অন্য সব রকম মতবাদের উপরে। তবে যদিও মুসলিমরা এটা অপছন্দ করে, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আর সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। এই দিন বিশ্ব শান্তির এই ধর্ম, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, এটাই হচ্ছে মানুষ জাতির যাবতীয় সমস্যাগুলোর একমাত্র সমাধান। আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআন থেকে একটা উদ্ধৃতি দেব। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা তার সর্বশেষ আসমানি কিতাবে বলেছেন যে ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সেই জীবন দর্শন, একমাত্র সেই ধর্ম যেটা আল্লাহ সুবহান তাআলার কাছে গ্রহণযোগ্য, সেটা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন শুরু হচ্ছে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করা হবে মহিলাদের মধ্য থেকে। মহিলারাই প্রথম প্রশ্ন করার সুযোগ পাবেন। প্রশ্ন করার সময় আপনারা দয়া করে আপনাদের নাম ও পেশা বলবেন, যাতে করে ডক্টর জাকির ভালোভাবে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারেন। হ্যাঁ বোন। আমি মিসেস ভাবনা আনসারি। আমি আগে কিছু কথা বলবো, এগুলো প্রথমে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার জন্ম হয়েছে একটি জৈন পরিবারে, বড় হয়েছি হিন্দু পরিবেশে, পড়াশোনা করেছি খ্রিস্টান প্রতিষ্ঠানে, আর বিয়ে করেছি একজন মুসলিমকে। আমি ইন্ডিয়ার বিবাহ আইন অনুযায়ী বিয়ে করেছিলাম, আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুত আছি। গভীর আগ্রহে অপেক্ষা করছি ইসলামকে যেন আমার হৃদয়ে ধারণ করতে পারি। আজ এখানে আপনার লেকচারে শুনলাম আপনি যা কিছু বললেন ইসলাম ধর্ম সম্পর্কে, যা বললেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেক কিছু জেনেছি, অনেকটা পুনর্জন্ম বা রিবর্ন। তবে আপনি সেসব কথা বললেন আর ইসলামও যেগুলো বলছে মাফ করবেন, আমি দেখি যে মুসলিমদের বেশিরভাগই এগুলো মেনে চলে না, তারা আমাকে আকৃষ্ট করছে না। আপনি কি কোনো সমাধান দিতে পারবেন? কারণ আপনি যখন ইসলামের মৌলবাদ নিয়ে বললেন সেটা পজিটিভ, যখন অসহিষ্ণুতা নিয়ে বললেন সেটাও পজিটিভ, কিন্তু বাস্তবে এমনটা দেখি না। এ ব্যাপারে কি কিছু বলবেন? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন, আর প্রথমে আমি আপনাকে অভিনন্দন জানাই, আপনাকে স্বাগত জানাই। আপনি বললেন রিবর্ন, ইসলাম ধর্মের সঠিক শব্দটা হলো রিবার্ট। আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্মায়, সে জন্মায় মুসলিম হয়ে। মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। প্রত্যেক শিশুই যখন সে জন্মগ্রহণ করে সে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে। এরপরে নবীজি বলেছেন তাকে প্রভাবিত করে বাবা মা, গুরুজনেরা,
তার শিক্ষকেরা, তারপর সে হয়ে যায় অগ্নি উপাসক, ভুল পথে চলে যায়। তাই কেউ একজন যদি ফিরে আসে তার পুরনো ধর্ম বিশ্বাসে দিনুল ফিতরে, এখন সঠিক শব্দটা কনভার্ট না বা বিবর্ণ না, এটা হবে রিভার্ট। তাই আপনাকে এই শান্তির ধর্মে ফিরে আসার জন্য অভিনন্দন, যাতে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে পারেন। এবারে প্রশ্নটা নিয়ে বলি, আমার লেকচার শুনেছেন, তার কিছু পয়েন্টে আপনি একমত, আপনি ইসলাম সম্পর্কে পড়েছেন, তবে এখানে আপনার আপত্তিটা হলো যে মুসলিম বা আপনার মতে বেশিরভাগ মুসলিম তারা ইসলামের শিক্ষা মেনে চলছে না, এখানে সমাধানটা কি? বোন, আমি আপনার সাথে একমত, এ ব্যাপারে আমি একমত যে অনেকেই এগুলো মানে না, তবে পরিসংখ্যান বলছে যে ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি জনসংখ্যার দিক থেকে, আপনারা মাথা গোনেন, ধর্মের অনুসারীদের সংখ্যার দিক থেকে প্রথম অবস্থানে আছে খ্রিস্টান ধর্ম, প্রায় 200 কোটি মানুষ, ইসলাম 130 কোটি থেকে 40 কোটির মতো। তবে যদি দেখেন কতজন তাদের ধর্মটা পালন করে, বেশিরভাগ হচ্ছে ইসলাম এক নম্বর, সবচেয়ে বেশি। তবে আমি আপনাদের সাথে একমত যে জনসংখ্যার দিক থেকে, কারণ প্রায় 130 কোটি মুসলিম, এখানে যদি পার্সেন্টেজ করেন সেটাও হবে কয়েক লক্ষ, এই মুসলিমরা তাদের ধর্ম পালন করে না। সেজন্য বোন, ইসলামকে বুঝতে চাইলে মুসলিমদের দেখবেন না, প্লিজ। আমি সবসময় বলি, কোনো ধর্মকে বুঝতে চাইলে তার অনুসারীদের দেখলে হবে না, দেখতে হবে ধর্মগ্রন্থগুলো। প্লিজ আমাকে দেখবেন না, আপনার আশেপাশের মুসলিমদের দেখবেন না। আপনাদের একটা গাড়ি আর ড্রাইভারের উদাহরণ দিয়েছিলাম আমি, একটা গাড়ি কত ভালো সেটা জানার জন্য এমন একজন লোককে গাড়িতে বসালেন যে গাড়ি চালাতে জানে না, তারপর সে গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করলো, দোষ দেবেন কাকে, গাড়িকে না ড্রাইভারকে? ড্রাইভারকে দোষ দেবেন? তাই প্লিজ মুসলিমদের কাজ দেখে ইসলামকে বিচার করবেন না। সেজন্য এই লেকচারটা হচ্ছে সবার জন্য, মুসলিম অমুসলিম সবার জন্য। যেসব মুসলিম দিশেহারা, আমরা তাদের সত্যের মুখোমুখি দাঁড় করাচ্ছি, কারণ হয়তো তারা নামেই মুসলিম, আমরা চাই তারা ধর্মের নিয়ম পালন করুক, একই সাথে ইসলাম ধর্মের বাণী আমরা অমুসলিমদের কাছে প্রচার করছি, যাতে তারা এই ধর্মটাকে বুঝতে পারে। তারপর ধরেন আপনি জন্মেছেন, হতে পারে জৈন পরিবারে, আপনার চারপাশে অনেক মুসলিম ছিল, বিয়ে করেছেন মুসলিমকে, হয়তো আজকে আমার লেকচার শোনার পর, ইসলাম সম্পর্কে জানার পর আপনি এই বিশ্বাসে ফিরে আসবেন। আপনি আরো বললেন যে আপনার ক্ষেত্রে তখন শুধু নাম রাখার জন্য, আপনার নামের পরে আনসারি লিখেছেন, কিন্তু এখন আপনি এই বিশ্বাসে ফিরে এসেছেন, সেজন্য অভিনন্দন জানাই। আর প্লিজ বোন, যদি কোনো মুসলিমকে দেখে ইসলামকে বুঝতে চান, সেরা দৃষ্টান্ত হচ্ছে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পবিত্র কোরআন আর নবীজির কথাগুলো এখানে মানুষ জাতির সব সমস্যার সমাধান। মুসলিমদের দেখবেন না, কিছু মুসলিম ধর্ম পালন করে আর কিছু মুসলিম ধর্ম পালন করে না, তাই দেখবেন এই পবিত্র কোরআন বুঝে পড়েন, মেনে চলেন, ইনশাল্লাহ আপনি ইহকালে শান্তিতে থাকবেন আর পরকালেও শান্তি পাবেন ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ বোন, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ ভাই। স্যার, আমার নাম প্রফেসর শেঠি, আমি পেশা একজন ইঞ্জিনিয়ার, এছাড়া আমি শিক্ষকতাও করে থাকি, আল্লাহর রহমতে অঙ্কে আমার মাথা খুব ভালো। প্রথমেই আমি আপনার জ্ঞানের প্রশংসা করছি, প্রার্থনা করি আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু করেন, আর এখানকার সব মুসলিমকে ধন্যবাদ জানাই আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। স্যার, আমি ভগবদ গীতা পড়েছি, আমি রামায়ণ পড়েছি, যেহেতু আমি হিন্দু আমি মাঝে মধ্যে মন্দিরেও যাই, তবে আমার ভগ্নিপতি একজন মুসলিম, তার কোরআনটা নিয়ে আমি 2 বার পড়েছি, এখানে দেখলাম যে আপনারা কোরআনের কথাগুলো মেনে চলছেন, আমি নামাজের দোয়াগুলো অনুবাদ করেছি, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, যিনি এই বিশ্বের সৃষ্টিকর্তা ও রক্ষাকর্তা, কর্মফল দিবসের মালিক, আমি এভাবেই 10 বার 15 বার 20 বার পড়ি, তখন আমি সময়ের কথা না ভেবে ঈশ্বরের প্রার্থনা করি, আর এটা আমার খুব ভাল লাগে। আমার আয়ের উৎসটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, যেহেতু আমি অঙ্কে ভালো তাই স্টক মার্কেটে নিয়েও অ্যানালাইসিস করি, এফএনও মার্কেটও খুব ভালো বুঝি, ফিউচার অ্যান্ড অপশন, আমি জানি না মানুষ স্টক মার্কেট কতটা বোঝে, যেহেতু আমি অনেক হিসাব করে ইনভেস্ট করি তাই সবসময় আমার কিছু লাভ থাকে, মাসে শেষ বেশ ভালো করি, এটাও একটা অঙ্কের খেলা যেটা সব মানুষ বোঝে না,
এভাবে আয় করার অনুমতি কি আছে? গত তিন বছর এটা নিয়ে ভাবছি। আমি চাইলে স্টক মার্কেটে অনেক টাকা আয় করতে পারি, তবে আমি হারাম আয় চাই না। এটা নিষিদ্ধ হলে আমি আর কখনো এটা করব না, তাহলে আমি শুধুমাত্র শিক্ষকতাই করে যাব। আলহামদুলিল্লাহ। স্যার, আমার নাম প্রফেসর শেঠি, আমি পেশা একজন ইঞ্জিনিয়ার, এছাড়া আমি শিক্ষকতাও করে থাকি। আল্লাহর রহমতে অঙ্কে আমার মাথা খুব ভালো। প্রথমেই আমি আপনার জ্ঞানের প্রশংসা করছি, প্রার্থনা করে আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু করেন, আর এখানকার সব মুসলিমকে ধন্যবাদ জানাই আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। স্যার, আমি ভগবদ গীতা পড়েছি, আমি রামায়ণ পড়েছি, যেহেতু আমি হিন্দু আমি মাঝে মধ্যে মন্দিরেও যাই, তবে আমার ভগ্নিপতি একজন মুসলিম, তার কোরআনটা নিয়ে আমি দুইবার পড়েছি। এখানে দেখলাম যে আপনারা কোরআনের কথাগুলো মেনে চলছেন, আমি নামাজের দোয়াগুলো অনুবাদ করেছি, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, যিনি এই বিশ্বের সৃষ্টিকর্তা ও রক্ষাকর্তা, কর্মফল দিবসের মালিক। আমি এভাবেই 10 বার 15 বার 20 বার পড়ি, তখন আমি সময়ের কথা না ভেবে ঈশ্বরের প্রার্থনা করি, আর এটা আমার খুব ভাল লাগে। আমার আয়ের উৎসটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। যেহেতু আমি অঙ্কে ভালো, তাই স্টক মার্কেট নিয়েও অ্যানালাইসিস করি, এফএনও মার্কেটও খুব ভালো বুঝি, ফিউচার অ্যান্ড অপশন। আমি জানি না মানুষ স্টক মার্কেট কতটা বোঝে। যেহেতু আমি অনেক হিসাব করে ইনভেস্ট করি, তাই সবসময় আমার কিছু লাভ থাকে, মাসের শেষ বেশ ভালো করি। এটাও একটা অঙ্কের খেলা যেটা সব মানুষ বোঝে না। এভাবে আয় করার অনুমতি কি আছে? গত তিন বছর এটা নিয়ে ভাবছি। আমি চাইলে স্টক মার্কেটে অনেক টাকা আয় করতে পারি, তবে আমি হারাম আয় চাই না। এটা নিষিদ্ধ হলে আমি আর কখনো এটা করব না, তাহলে আমি শুধুমাত্র শিক্ষকতাই করে যাব। ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটাও ভালো লেগেছে যে উনি ভগবদ গীতা রামায়ণ এসব পড়ার পর দুইবার পবিত্র কোরআন পড়েছেন, এর কথাগুলো মানেন, ওনার ভগ্নিপতি একজন মুসলিম, আর উনি হচ্ছেন অঙ্কে খুব ভালো। আমি এক সময় অঙ্কে খুব ভালো ছিলাম, স্কুলে থাকার সময় ক্লাস 1 থেকে ক্লাস 9-10 পর্যন্ত ভালো নম্বর পেয়েছি। কথা বলি স্যার, আপনার মতো কাউকে আমি দেখিনি, আর আল্লাহ যদি চান আমিও আপনার মতো একদিন হব, ঈশ্বর যদি চান, যদি আল্লাহ চান, তাহলে আমি একদিন আপনার মতোই হব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রথমে প্রশ্নের উত্তর দেই, ইনশাআল্লাহ তারপরে এই সম্পর্কে কথা বলবো। আমাকে প্রশ্ন করলেন যে আপনি স্টক মার্কেটে ব্যবসা করেন, সেখানে বিভিন্ন হিসাব নিকাশ করা হয়, আর আপনি এই গাণিতিক বিশ্লেষণে এতটাই ভালো যে প্রতি মাসেই আপনার কিছু লাভ থাকে। আপনার প্রশ্নটা কি হালাল না হারাম? স্টক মার্কেটের কথা যদি বলতে হয়, স্টক মার্কেট এটা হারাম না, হারাম না। আপনি যে স্টক নিয়ে ব্যবসা করছেন সেটা ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী হতে হবে। ইসলাম ধর্মে যেটা হারাম সেটা হচ্ছে রিবা, অর্থাৎ সুদ। পবিত্র কোরআনে সব মিলিয়ে 8 জায়গায় বলা হয়েছে আল্লাহ তাআলা বলছেন রিবা হচ্ছে হারাম। সূরা ইমরানের 130 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 161 নম্বর আয়াতে আছে, সূরা বাকারার 275 নম্বর আয়াতে তিনবার বলা হয়েছে, সূরা বাকারার 276 নম্বর আয়াতে, এছাড়াও সূরা বাকারার 278 নম্বর আয়াতে আছে, বলা হয়েছে তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের বকেয়াটা ছেড়ে দাও। তোমরা যদি সুদের বকেয়াটা ছেড়ে না দাও, সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলছে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও, আল্লাহ ও তার রাসূল। তাহলে সুদের কারবার করা হারাম। তবে শেয়ার মার্কেট, এখানে ইসলামের কিছুটা নিয়ম মেনে চলা হয়, সেখানে লাভ বা ক্ষতি হতে পারে। শেয়ার মার্কেটে ব্যাংক থেকে লোন দেওয়ার ব্যাপারে আমরা তখন অংশীদার হই, কারণ ব্যাংকিং সিস্টেমে ধনী লোক আরো ধনী হয়, গরিব মানুষ আরো গরিব। এভাবে সমাজে নতুন কালচার দেখা, যেমন মেয়েদের টিজ করা, তারপর বিভিন্ন জুয়ার আখড়া, মদ খাওয়ার বার, ইসলামের নিয়মটা আলাদা, ইসলাম ধর্ম একটু আলাদা। তাহলে ইসলাম আমাদের লাভ করতে উৎসাহিত করে। স্টক মার্কেটে আপনি কি করেন? শেয়ার কেনেন, এভাবে আপনি সেই কোম্পানির সদস্য হয়ে গেলেন, হোক 1%, 10%, 0.01%। তাহলে ব্যবসায় লাভ বা ক্ষতি ইসলামে এটার অনুমতি আছে। তাই আপনি যদি শেয়ারের ব্যবসা করেন, আর সেই ব্যবসা যদি ইসলামিক শরিয়ার নিয়মগুলো মেনে করেন, যদি আপনি এমন কোনো কোম্পানির শেয়ার না কেনেন যারা অ্যালকোহল বিক্রি করে, যারা সুদের কারবার করে, ফাইন্যান্সিয়াল কোম্পানি হতে পারে, ব্যাংক অথবা কোনো ফাইন্যান্সিয়াল লিজিং কোম্পানি, যেসব কোম্পানি অশ্লীল ছবি বানায় বা পর্নোগ্রাফি, সমাজের জন্য এসব ক্ষতিকর জিনিস,
কোন কোম্পানি যদি এসবে ইনভেস্ট করে আপনি তেমন কোন জায়গায় যাবেন না। অ্যালকোহলিজম বা ড্রাগস বা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ঠিক আছে, ড্রাগস মানে কোকেন, ব্রাউন সুগার অথবা নেকেড সিনেমা বানায় তেমন ফিল্ম কোম্পানি, আপনি যদি এমন কোন কোম্পানি শেয়ার কেনেন এটা হারাম। দ্বিতীয়ত, আপনি যদি অনুমান করে থাকেন যে এটা জুয়া খেলা, আপনি তো স্টক মার্কেটে আছেন, লোকে শেয়ার কেনে দুই সপ্তাহ পরে সেগুলো আবার বেচে দেয়, হয়তো আগে থেকে জানে অথবা অন্য কোনো কারণে, আর ইসলামে জুয়া খেলা হচ্ছে হারাম, তাহলে আপনি যদি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কোনো সমস্যা নেই, সেখানে ব্যবসা করেন এবং স্টক মার্কেটে আপনি ব্যবসা করতে পারেন। আর স্যার, স্যার আপনি আমার প্রশ্ন থেকে দূরে সরে গেছেন, ফিউচার আর অপশন নিয়ে বলছিলাম, এটা কি ঠিক? আমি বলছি আপনি 10 টাকা দিয়ে 100 টাকা শেয়ার কিনলেন, তারপর সেটা বছরের পর বছর রেখে দিলেন। বলছি আমি সামগ্রিকভাবেই বলছি, একটা পয়েন্ট না। ধন্যবাদ, আপনাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। এবারে ফিউচার অপশন নিয়ে বলছি, যে আপনি কিছু শেয়ার কিনে ভবিষ্যতের জন্য রেখে দিলেন, এরপর সেই শেয়ার থেকে কিছুটা রেখে বেচে দিলেন, আমি জানি আপনি বেচতে পারেন, কিছু অংশ রাখতেও পারেন, তারপর আবার কিছু শেয়ার কিনতে পারেন, সেটাও বেচতে পারেন, আমি এটা জানি, আমি হয়তো আপনার মতো এক্সপার্ট না, তবে এ নিয়ে বলতে পারব। ভবিষ্যতের কথা যদি বলেন এটার অনুমতি নেই, এটা হারাম। মার্জিন ট্রেডিং যেটা দেখবেন রিয়েল এস্টেট ব্যবসায়, আপনি 10% কিনলেন, সেটার দাম বেড়ে গেল, কারণ কোনো ফ্ল্যাট কিনতে গেলে টাকা দেবেন কিস্তিতে, কিস্তির মেয়াদ 2 বছর, এখন 10% দিলেন, পরে 20%, তারপর দাম বাড়লো, আপনি বেঁচে দিলেন, ঠিক আছে। শেয়ারের ক্ষেত্রে এমনটা হয় না, স্টকের ক্ষেত্রে এমনটা হয় না, এক্ষেত্রে জিনিসটা আপনার হাতে নেই, আপনি আংশিক টাকা দিয়েছেন, তারপর অন্য কেউ আপনার পেছনে আসলো, এটা যদি পড়ে যায়, তাই হেজ ফান্ড থাকে, হেজিং জানেন, হেজ ফান্ড থাকে, ইসলামে এইসব জিনিসের অনুমতি নেই। তবে পিওর স্টক যদি সেটাই আপনার ব্যবসা হয়ে থাকে, সেটা ইসলামিক হলে অনুমতি আছে। আর এই কারণেই শীঘ্রই ইনশাল্লাহ ইনশাল্লাহ আর মাত্র কয়েক মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা ইন্ডিয়ায় একটা ইসলামিক ইনভেস্টমেন্ট ফান্ড চালু করব ইনশাল্লাহ। সেখানে আমরা সবাইকে সুযোগ দিতে চাই, কারণ অনেক মুসলিমই জানে যে রিবা হারাম বা সুদ হারাম, কিন্তু তাদের সামনে কোনো উপায় নেই। অনেকেই শেয়ারের ব্যবসা করে কিন্তু জানে না এটা হালাল না হারাম, তারপর তারা ব্যাংকের শেয়ার কেনে, অন্যান্য হারাম শেয়ার কেনে, যেমন মিডিয়া, ফিল্ম ইন্ডাস্ট্রি ইত্যাদি, প্রধানত এদেরকে পথ দেখানোর জন্য। ইনশাল্লাহ তাদের হালাল আয় করার সুযোগ দিতে চাই, আর সে সময় ইনশাল্লাহ আপনার জ্ঞান কাজে লাগলে আমরা আপনার পরামর্শও নেব ইনশাল্লাহ, তাহলে আমরা আমাদের জ্ঞানকে ভালো কাজে লাগাবো। এরপর আপনি আরো বলেছেন শেয়ারের ব্যবসা করে আপনি অনেক টাকা জমিয়েছেন, এটার অনুমতি না থাকলে আপনি বাদ দেবেন, এভাবে যে টাকা জমিয়েছেন এটা যদি অনুমোদিত না হয় আপনি বাদ দেবেন। এখানে আসল কথা হলো, আসল কথা হলো আমরা শান্তি চাই ইহকালে আর আখিরাতে, পরকালের যে শান্তি সেটা দীর্ঘস্থায়ী শান্তি। তাহলে যদি হালাল উপার্জন করেন, ইনশাল্লাহ আপনি ইহকালেও ভালো থাকতে পারবেন, পরকালেও থাকবেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন শান্তি ও সাফল্য পান এই পৃথিবীতে, এছাড়া পরকালেও শান্তি পান, আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ, আমি আপনার সব কথাগুলো মেনে চলবো। হ্যাঁ ভাই, আমার নাম অভিষেক, আমি 14 বছর বয়সে বাসায় ঝগড়াঝাটি করে পালিয়ে গেছিলাম। সৌদি আরবের এক লোক আমাকে তখন কেরালায় নিয়ে যায়, তার কাছে ইসলাম সম্পর্কে জেনেছি। 2 বছর আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি এখন সব দর্শক শ্রোতার সামনে সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার প্রশ্নটা, আপনি কি কোনো প্রশ্ন করবেন? না স্যার। ডক্টর জাকির কিছু বলবেন? হ্যাঁ ভাই, আপনাকে অভিনন্দন জানাই, আপনাকে স্বাগত জানাই এই শান্তির ধর্মে। আর আপনিও সাক্ষী দিতে পারেন যে সৌদিরা তরবারি ব্যবহার করেনি। আপনাকে কি জোরজবস্তি করা হয়েছিল? না। জোরজবস্তি না বা বন্ধু? না, আমি স্বেচ্ছায় মুসলিম হয়েছি। মাশাআল্লাহ, উনি স্বেচ্ছায় মুসলিম হয়েছেন। আপনাকে কোরআনের একটা অনুবাদ দিতে চাই, আপনি কি স্টেজে আসবেন? আমি পেয়েছি। আপনি একটা পেয়েছেন, খুব ভালো, মাশাআল্লাহ। আমি এখানে প্রথম লেকচার দিয়েছিলাম 8 দিন আগে,
সেদিন এক বোন ইসলাম গ্রহণ করেছিলেন, আমি তার চেহারাটা দেখতে পাইনি। আমি শুধু বামদিকের মাইকের প্রশ্নকারী চেহারাটা দেখতে পাই, বামদিকের মাইক আর কাউকে দেখতে পায় না। প্রথম দিনের সেই মহিলাকেও আমি দেখিনি। আর শনিবারে আইবিএস এ প্রশ্ন করলো গোয়েন্দারা যে সেই মহিলা কোথায়। বললাম আমি তো তাকে চিনি না, আপনারা হয়তো টিভিতে তাকে দেখেছেন, এখানে অনেক মানুষ আছেন, টেলিভিশনে দেখলে হয়তো সেই মহিলাকে আপনারা দেখতে পারেন, আপনি এখানে সাক্ষ্য দিতে পারেন যে আপনাকে জবরদস্তি করা হয়নি, এখানে জবরদস্তি করা যায় না, মুসলিম বানানো যায় না, স্বেচ্ছাই করলে হতে পারে। আমাদের এই দেশ, আমাদের এই ইন্ডিয়া, পৃথিবীতে এমন দেশ খুব কমই আছে যে দেশের সংবিধানে লেখা আছে যে ইন্ডিয়ার প্রত্যেক নাগরিকেরই তার ধর্ম প্রচার ও পালন করার ন্যায্য অধিকার আছে। এটা গণতান্ত্রিক দেশ, এজন্য আমি গর্বিত, কারণ এই দেশে মানুষ তার নিজের ধর্ম পালন ও প্রচারের অধিকার রাখে। জবরদস্তি করে কোনো ধর্ম গ্রহণে বাধ্য করা এটা নিষিদ্ধ, ইন্ডিয়ার সরকারের আইন অনুযায়ী এটা নিষিদ্ধ, আর ইসলাম অনুযায়ী এটা নিষিদ্ধ। জবরদস্তি করে কাউকে ইসলাম গ্রহণ করানো যাবে না। আপনি তাকে বোঝান, সে যদি বোঝে তাহলে খুব ভালো, আর রাজি না হলেও কোনো সমস্যা নেই। তবে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে এই কথা বলতে পারবো যে আমি আপনাদের মাঝে ধর্ম প্রচার করেছি। ইসলাম গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবারের প্রশ্ন মহিলাদের মধ্যে থেকে। গুড ইভিনিং স্যার, আমি ডক্টর পূজা, পেশায় ফিজিওথেরাপিস্ট। স্যার, আপনি আপনার লেকচারে এই কথাগুলো বলেছিলেন, আমি সেগুলো আরেকবার বলছি। আপনি বলেছেন যে সব মুসলিম যদি চরমপন্থী হয় তাহলে মানুষের সমস্যাগুলোর সমাধান হবে। আমি ছোট একটা কারেকশন করেছি, আপনার চাইতে আমি অনেক ছোট, সেজন্য ক্ষমা চাইছি। তবে আমার কাছে মনে হয় যে আপনি যদি এভাবে বলতেন তাহলে কথাটা আরো গ্রহণযোগ্য হতো। যদি সব মানুষ চরমপন্থী হয় তাহলে মানুষের সমস্যাগুলোর সমাধান হবে, হতে পারে সেই মানুষ মুসলিম বা হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মের। ডক্টর পূজা খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমি ভুল বলে থাকলে সেটা স্বীকার করতে কোনো আপত্তি নেই। এই প্রশ্নোত্তর পর্বটা সেজন্যই, যদি বলি দুই যোগ দুই সমান পাঁচ, আপনি শুধরে দিতে পারেন যে পাঁচ না চার। আমি একজন মানুষ, আমি কম্পিউটার না, আর আমারও ভুল হতে পারে, সেজন্য প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আপনার মন্তব্যটা সম্পর্কে বলি, আমি বলেছি সবাই যদি চরমপন্থী মুসলিম হয় সব সমস্যার সমাধান হবে। আপনি সেটা শুধরে দিয়ে বললেন যে আমি যদি এখানে বলতাম যে সব মানুষ যদি চরমপন্থী হয় সব সমস্যার সমাধান হবে, চরমপন্থী হবে কোন ক্ষেত্রে? যেভাবে যেভাবে আপনি বলেছেন, যেভাবে আপনি যেমনটা বলেছেন, চরম পরোপকারী, চরম দয়ালু। আমার লেকচারটা শুনে থাকেন, আমি বলেছি যে চরমপন্থী মুসলিম সেই হতে পারে যে চরম দয়ালু, চরম ক্ষমাশীল, চরম পরোপকারী, চরম ভাবে সৎ, চরম ন্যায়বান। একজন ডাকাত তো চরমপন্থী হতে পারে, যে ডাকাতি করে ধর্ষক চরমপন্থী হতে পারে। যদি বলি সবাই চরমপন্থী হলে সমাধান, তাহলে সেই ধর্ষক খুশি হবে, সে তো একজন চরমপন্থী ধর্ষক, তাই না? অথবা একজন চরমপন্থী সন্ত্রাসী, এটা অন্য অর্থে। অপরাধীদের সন্ত্রস্ত করার কথা এখানে বলছি না, নিরীহ মানুষকে সন্ত্রস্ত করার কথা বলছি, কারণ সাধারণত সন্ত্রাসী বলতে বোঝানো হয় যারা নিরীহ মানুষকে সন্ত্রস্ত করে। এদিক থেকে কোনো মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত না। বোন, আমি যদি পুরো ব্যাপারটা অনুবাদ করি তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আমি যেটা বলেছিলাম, প্রত্যেক মানুষ যদি চরমপন্থী মুসলিম হয়, অর্থাৎ যদি প্রত্যেক মানুষ একেবারে চরমভাবে শান্তিকামী হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তাহলে মানুষের সব সমস্যার সমাধান হবে। যেহেতু আরবি শব্দটা ব্যবহার করেছি, এটা আবার অনেকে হজম করতে পারে না। আপনার কথা বলছি না বোন, আমি মিডিয়ার কথা বলছি, ইসলাম অথবা মুসলিম এই কথাগুলো তারা হজম করতে পারে না, তাই আমি কথাগুলো অন্যভাবে বলছি যাতে করে অমুসলিমরাও এটা বুঝতে পারে। যদি প্রত্যেক মানুষ একেবারে চরমভাবে শান্তিকামী হয়, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, মানুষের সব সমস্যার সমাধান হবে, হোক সেই মানুষ মুসলিম হিন্দু বা খ্রিস্টান। এরপরে যদি বলেন হোক সে হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্ষক ডাকাত, তাহলে কোনো কাজ হবে না বোন। কারণ মুসলিম মানে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তাকে মুসলিম হতেই হবে। হিন্দু কেউ আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে খুব ভালো, না না না, বোন আমাকে বলতে দেন, পরের প্রশ্ন পরে করেন, তখন উত্তর দেব। ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন। হিন্দু শব্দটার মানে কি জানেন আপনি? হিন্দু হলো একটা ভৌগোলিক অবস্থান। হিন্দু মানে সেই মানুষগুলো যারা
থাকে ইন্ডিয়ায়। এভাবে বললে আমি একজন হিন্দু বোন, আমি একজন হিন্দু মুসলিম ভৌগোলিক অবস্থানের দিক থেকে। তবে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছে আরবরা যখন তারা ইন্ডিয়া এসেছিল। যখন সৌদি আরবে গিয়েছিলাম তারা বলে হিন্দিয়া হিন্দিয়া হিন্দু। এটা জানেন, হিন্দু বলতে ভৌগোলিক অবস্থানকে বোঝানো হয়, কিন্তু এখন শব্দটাকে ভুল অর্থে প্রয়োগ করা হয় একটা ধর্মকে বোঝানোর জন্য। স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী তিনি বলেছেন এই ধর্মের অনুসারীদের বলা উচিত বেদান্তবাদী, কারণ তারা বেদের কথা মেনে চলে। হিন্দু শব্দটা একটা মিসনোমার। বিশেষজ্ঞদের জিজ্ঞেস করেন, আপনি বললেন একজন হিন্দু কি মুসলিম হতে পারে? ভৌগোলিক অবস্থান বললে আমি একজন হিন্দু, আমি ইন্ডিয়াতে বাস করি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমি একজন শান্তিকামী মানুষ। তবে প্রত্যেক মানুষ, এক মিনিট বোন এক মিনিট, আমেরিকানরাও ভালো মানুষ হতে পারে, ইংরেজরাও ভালো মানুষ হতে পারে। যদি বলি পৃথিবীর সব মানুষ ইন্ডিয়ায় থাকবে, সেটা এখানে সম্ভব হচ্ছে না, তাহলে সবাই হিন্দু হতে পারছে না। বোন আগে উত্তরটা শেষ করতে দেন, আপনি প্রশ্ন করেছেন আমি সেটার উত্তর দিচ্ছি, আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিচ্ছি, আপনি আরেকটা চান্স পাবেন, সমস্যা নেই বোন, অবশ্যই। তবে আগে শেষ করতে দেন, আপনি যে শব্দটা বলেছেন সেটার অর্থ আপনার জানা উচিত। যদি পৃথিবীর সবাই ইন্ডিয়ায় থাকে, ইন্ডিয়ার সরকার সমস্যায় পড়ে যাবে। তারা বলে হাম দো হামারে দো, এককে বাদ আবি নেই দোকে বাদ কাবি নেই, ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলে। আমরা দুইজন সন্তান দুইজন, হাম দো হামারে দো, এককে বাদ আবি নেই দোকে বাদ কাবি নেই। এক সন্তানের পরে একটু বিরতি, দ্বিতীয় সন্তানের পরে আর কোনো সন্তান নেবেন না। ফ্যামিলি প্ল্যানিং এই সম্পর্কে বলেছি কোরআন এন্ড মডার্ন সায়েন্সে। তাই বোন আপনি যে শব্দটা বলেছেন সেটার অর্থ না জানলে আপনি ভুল বুঝতে পারেন। আপনি যদি একজন হিন্দু হন, ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেন, এরপর যদি বেদ মেনে চলেন, আমার লেকচার যদি দেখে থাকেন ইসলাম ধর্ম আর হিন্দুইজমের মধ্যে সাদৃশ্য নিয়ে, বেদ বলছে তোমরা এক ঈশ্বরকে বিশ্বাস করবে। যদি বেদের কথা মানেন, উপনিষদে উল্লেখ আছে ছান্দোগ্য উপনিষদ 6 নম্বর অধ্যায়ের 2 অনুচ্ছেদের 1 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে এক কাম এবি দ্বিতীয়াম, ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। বেদে উল্লেখ করা হয়েছে যজুর্বেদের 32 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদে আছে নাতাস্তি প্রতিমা আস্তি, মহান সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই। প্রতিমা মানে ছবি, মূর্তি, ভাস্কর্য, ফটোগ্রাফ। বেদের কথা অনুযায়ী মহান সৃষ্টিকর্তার কোনো ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। যদি এমন হিন্দু হয়ে থাকেন, বেদে উল্লেখ আছে যে আরেকজন অবতার পৃথিবীতে আসবেন, সর্বশেষ রাসূল, তার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কথা বলা হয়েছে কল্কি অবতারে 2 নম্বর অধ্যায়ের 5 অনুচ্ছেদে 7 অনুচ্ছেদে 9 অনুচ্ছেদে 11 অনুচ্ছেদে 15 অনুচ্ছেদে যে এই কল্কি অবতার জন্মগ্রহণ করবে শান্তি নামের একটি শহরে, অর্থাৎ মক্কা। তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস, অর্থাৎ সৃষ্টিকর্তার ভৃত্য, আরবিতে আবদুল্লাহ, আর নবীজির বাবার নামও ছিল আবদুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, অর্থাৎ শান্তিপ্রিয়, প্রশান্ত, আরবিতে বললে হবে আমিনা। আর আমাদের নবীজির মায়ের নাম ছিল আমিনা। সে জন্মাবে মাধব মাসের 12 দিনে, নবীজি 12ই রবিউল আওয়ালে জন্মেছিলেন। তার চারজন সঙ্গী থাকবে, ইনারা হলেন খোলাফায়ে রাশিদিন। আমি এভাবে আরো আরো বলে যেতে পারি। আমি এখানে সংক্ষেপে হিন্দুইজম আর ইসলামের সাদৃশ্যগুলো বললাম। আমি আপনাকে যেটা বলবো আসলে এটা মেনে নেই, অন্তত একটা বই ঈশ্বর পাঠিয়েছেন। হিন্দুরা বলবে যে বেদ হচ্ছে ঈশ্বরের বাণী, খ্রিস্টানরা বলবে বাইবেল ঈশ্বরের বাণী, মুসলিমরা বলবে কোরআন ঈশ্বরের বাণী। ধর্মগ্রন্থগুলোতে যে কথাগুলো এক, আসুন সেই সাদৃশ্যগুলো দেখি। তারা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা বাইনাকুম, এসো সেই কথা যাহা তোমাদের আমাদের মধ্যে এক। এখন যেখানে সাদৃশ্য নেই সেটা নিয়ে এখন লড়াই করব না, পরে কোনো একদিন করব। হ্যাঁ, আসুন আগে আমরা এটা মানি যে সবগুলো ধর্মগ্রন্থ, সবগুলো প্রধান ধর্মগ্রন্থ, হোক সেটা বাইবেল, হোক সেটা বেদ, হোক সেটা কোরআন, হোক পার্সি ধর্মগ্রন্থ, হোক শিখ ধর্মগ্রন্থ, সবাই বলছে ঈশ্বর কেবলমাত্র একজনই। বেশিরভাগ প্রধান ধর্মই একথা বলেছে যে শেষ একজন নবী আসবেন। বাইবেলে উল্লেখ করা হয়েছে ডিউটারোনমি 18 অধ্যায়ের 18 অনুচ্ছেদ, বুক অফ ডিউটারোনমি 18 অধ্যায়ের 19 অনুচ্ছেদ, বুক অফ আইজায়া 29 অধ্যায়ের 12 অনুচ্ছেদে, সঙ্গ অফ সলমন 5 অধ্যায়ের 16 অনুচ্ছেদে, এরপর নিউ টেস্টামেন্টে গসপেল অফ জন 14 অধ্যায়ের 16 অনুচ্ছেদে, গসপেল অফ জন 15 অধ্যায়ের 26 অনুচ্ছেদে, গসপেল অফ জন 16 অধ্যায়ের 7 অনুচ্ছেদে, গসপেল অফ জনের 16 অধ্যায়ের 12 থেকে 14 অনুচ্ছেদে বলা আছে যে যীশু খ্রিস্ট বলেছেন তোমাদের আমি অনেক কথাই বলবো কিন্তু তোমরা সবকিছু বুঝতে পারবে না, কারণ যখন সত্যের বার্তাবাহক আসবে সে তোমাদের সত্যের পথে পরিচালিত করবে, সে তার নিজের কথা বলবে না, যা শুনবে তাই বলবে। তাহলে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থ থেকে যেটা জানতে পারি, আমরা বিশ্বাস করবো এক ঈশ্বরে, তার কোনো ছবি নেই, তার কোনো প্রতিমা নেই, আমরা বিশ্বাস করবো সর্বশেষ আর চূড়ান্ত নবীকে। আসুন এগুলো মেনে নেই, আমরা অমিলগুলো নিয়ে কথা বলবো না, আসুন আমরা সেটা মানি যেটা এক হিন্দু ধর্মগ্রন্থে, পার্সি ধর্মগ্রন্থে, খ্রিস্টান ধর্মগ্রন্থে। আপনি বলুন
বললেন হিন্দু মুসলিম, আমি পার্সি ধর্মের কথা বলছি, আমি ইসলামের কথা বলছি, যেগুলো এক সেগুলো আমরা মেনে নেই। আর ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা যদি এটা মানে যে ঈশ্বর একজন, তার কোনো প্রতিমূর্তি নেই, আর যদি বিশ্বাস করে যে আল্লাহ প্রেরিত সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আপনারা দেখতে পাবেন যে পৃথিবীর সমস্ত মানুষই হবে চরমভাবে শান্তিকামী মানুষ, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করবে, তাহলে মানুষের সব সমস্যার সমাধান হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ স্যার। এবারে পুরুষদের মধ্যে থেকে প্রশ্ন করবেন একজন অমুসলিম ভাই। হ্যাঁ, গুড ইভিনিং ডক্টর, আমার নাম জয় জাজিদিয়া, আমি এবছর ইঞ্জিনিয়ারিং পাশ করেছি। আর প্রথমেই বলি, আমি এই প্রথমবারের মতো আপনার লেকচার শুনতে এসেছি, আর বিভিন্ন ধর্মগ্রন্থের উপর আপনার দখল সত্যিই প্রশংসনীয়। আপনি যথেষ্ট আত্মবিশ্বাসী, আর অনেক মুসলিম আছেন তারা আপনার কথা মানে। এখন আপনার কাছে আমার প্রশ্নটা কিছুটা রাজনৈতিক। আপনার কাছে আমার প্রশ্নটা হল, আপনি কি মুসলিম ভাই বোনদের এই উপদেশ দেবেন যে তারা মহাত্মা গান্ধীর নীতিগুলো অনুসরণ করবে? যেমন ধরেন অহিংস আন্দোলন আর সত্যাগ্রহ, এইসব আন্দোলনের মাধ্যমেই আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি। আমি সবগুলো ধর্মগ্রন্থকেই শ্রদ্ধা করি, যেমন কোরআন, গীতা, বাইবেল। তবে আমার মনে হয় আমার প্রথম পরিচয়টা হলো আমি একজন ইন্ডিয়ান। তাহলে মুসলিম ভাই বোনদের উপদেশ দেবেন মহাত্মা গান্ধীর নীতিগুলো অনুসরণ করতে, যেমন অহিংস আন্দোলন, সত্যাগ্রহ অথবা মহাত্মা গান্ধীর অন্য যে কোনো নীতি? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আমি কি মুসলিম ভাই বোনদের মহাত্মা গান্ধীর নীতি অনুসরণ করতে বলবো, তারপর বললেন যে মহাত্মা গান্ধীর যে কোনো নীতি, যেমন অহিংসা নীতি আর সত্যাগ্রহ। সরি, আমি পরিষ্কার করে বলি, মহাত্মা গান্ধীর যে কোনো নীতি। আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি বললেন নীতিগুলো মানে সবগুলো নীতি, তারপরে বললেন যে কোনো নীতি। আমি দুটোরই উত্তর দিচ্ছি। মহাত্মা গান্ধীর যে নীতিগুলো আছে, যেগুলো কোরআনের সাথে মিলে যায়, আল্লাহর কথার সাথে মেলে, আমাদের নবীজির কথার সাথে মিলে যায়, আমার কোনো আপত্তি নেই, মুসলিমদের বলবো সেই নীতিগুলো পুরোপুরি মেনে চলেন। যেমন ধরেন সত্যাগ্রহ আন্দোলন, মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন, একই কাজ নবীজিও করেছিলেন। এমন না যে তিনি মহাত্মা গান্ধীকে অনুসরণ করেছেন, মহাত্মা গান্ধী নবীজিকে অনুসরণ করেছেন, এই ব্যাপারে পরে বলছি। আমাদের নবীজির নবুয়ত লাভের পরবর্তী সময়টা যদি দেখেন, তখন আনুমানিক ১৩টা বছর তিনি মক্কায় ছিলেন। তিনি অনুসারীদের বললেন খুনো খুনি নয়। অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল, যারা ছিল দুর্ধর্ষ যোদ্ধা। তিনি বললেন তোমাদের জিহাদ হলো সবর, সবর মানে ধৈর্য ধরা। অনেক মুসলিমকে হত্যা করা হয়েছিল, মক্কার পত্তলিকরা দুর্বল মুসলিমদের টার্গেট করত, তাদের অত্যাচার করত, তাদের মেরে ফেলত, যাদের শক্তি ছিল তারা খেপে গেল। তারা বলল যে আমাদের ভাইকে খুন করেছে, আমরা এখন প্রতিশোধ নেব। নবীজি বললেন তোমাদের জিহাদ হলো সবর। দেখবেন কারো হয়তো শক্তি আছে লড়াই করার, সে যদি লড়াই করে সেটা ভালো, কিন্তু কারো লড়াই করার শক্তি আছে, তখন বলা হলো তোমরা লড়াই করো না। তারা নিজেদের সামনে রাখলো এটাই শ্রেষ্ঠ জিহাদ। আরবি জিহাদ শব্দটার অর্থ সংগ্রাম করা, এর অর্থ চেষ্টা করা। তখন আমাদের নবীজি বলেছিলেন খুনো খুনি নয়। তারা রাস্তায় নেমে পড়তেন আর বলতেন আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। মানুষ পাথর মারলো, তারা তাদের কিছু বলল না, তাদের অত্যাচার করা হলো কিন্তু তারা প্রতিশোধ নিল না। নবীজি তায়েফে গেলেন, লোকে পাথর মারলো, তিনি কিছুই বললেন না। তাহলে এটা হলো একটা পদ্ধতি, তবে এই পদ্ধতিটাই সব নয়। আগে আমি উত্তরটা শেষ করি। না স্যার, ডক্টর জাকিরের কথা শেষ হলে তারপর প্রশ্ন করবেন, একটু ধৈর্য। আচ্ছা আচ্ছা, ঠিক, আপনি প্রশ্ন করেছেন, আমি সেখানে উত্তর দিচ্ছি। মহাত্মা গান্ধীর এই নীতি, এই অহিংসা নীতি অনেক ক্ষেত্রে কাজে লাগবে, কিন্তু এখন যদি ইন্ডিয়া সরকারকে বলেন যে এই লোকটা ডাকাতি করছে এটা অপরাধ, অ্যারেস্ট করবেন না, এই লোকটা ধর্ষণ করছে এটা অপরাধ কিন্তু অ্যারেস্ট করবেন না, ইন্ডিয়া সরকার কি এটা মানবে? সবচেয়ে সেই দেখবেন যে পুলিশ বাহিনী আছে, এই পুলিশ সেদেশের শান্তি আর নিরাপত্তা নিশ্চিত করতে মাঝে মধ্যে তারা বল প্রয়োগ করে অপরাধীদের বিরুদ্ধে,
যাতে শান্তি বজায় থাকে। আপনি ইন্ডিয়ার সরকার বা বোম্বের পুলিশ কমিশনারকে বলতে পারবেন না যে দেখেন মহাত্মা গান্ধী অহিংসার কথা বলেছেন, তাই যে ডাকাতি করছে তাকে করতে দিন, তাকে শুধু বলেন ডাকাতি করবেন না। ধরেন কেউ আপনার বোনকে ধর্ষণ করছে, শুধু বলেন ধর্ষণ করবেন না, এটা হচ্ছে অহিংসা নীতি। এই নীতিতে সব কাজ হয় না। ইসলাম ধর্মে জুলম বলে একটা শব্দ আছে, জুলম। জুলম আরবিতে এই শব্দটার অর্থ হতে পারে উৎপীড়ন, আর যে এই উৎপীড়ন করে তাকে বলা হয় জালিম, একজন জালিম। আর কোন লোকটা বেশি জালিম, যে মানুষ এই উৎপীড়ন বন্ধ করতে পারে কিন্তু তারপরও করে না। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে উল্লেখ আছে, যদি খারাপ কাজ হতে দেখো তোমার হাত দিয়ে তা থামাও, যদি হাত দিয়ে থামাতে না পারো তাহলে তোমার মুখ দিয়ে থামাও, যদি মুখ দিয়ে থামাতে না পারো তাহলে মনে মনে অভিশাপ দাও, আর মনে মনে অভিশাপ দিলে তুমি হবে সবচেয়ে নিচু স্তরের মুমিন, সবচেয়ে নিচু স্তরের মুসলিম। যদি আপনি দেখেন কেউ ধর্ষণ করছে, মহাত্মা গান্ধী বলেছেন ধর্ষণ করবেন না, তখন যদি আপনার তাকে থামানোর সামর্থ্য থাকে আপনার হাত দিয়ে তাকে থামান, সে হয়তো আপনার বোন না, হয়তো আপনার মা না। যদি দেখেন কেউ ধর্ষণ করছে তাকে হাত দিয়ে থামাতে পারলে আপনার হাত দিয়ে থামান, যদি সেটা না পারেন, যদি দুর্বল হন, শরীরে শক্তি না থাকে, মুখে বলেন ভাই সাহেব ধর্ষণ করবেন না, বলাৎকার করবেন না, ভাই ধর্ষণ করবেন না, আপনার মুখ দিয়ে তাকে বলেন। যদি ভাবেন আমি মুখে বারণ করলে লোকটা আমাকে মেরে ফেলবে, অন্তত পক্ষে মনে মনে অভিশাপ দেন। তাহলে পরিস্থিতির উপর নির্ভর করে কাজের পদ্ধতিও বদলাবে। নবীজি যখন মদিনায় গেলেন, একসময় শান্তি বজায় ছিল, তারা হুদাইবিয়ার সন্ধি করল, মক্কার মুশরিকরা মুসলিমদের সাথে তখন একটা চুক্তি করল, মুশরিকরা চুক্তি ভঙ্গ করল, তারপর যুদ্ধ বেঁধে গেল। আল্লাহ তাআলা তখন বললেন, যুদ্ধক্ষেত্রে কাফিরদের দেখলে ভয় পেও না, লড়ো, হত্যা করো, পরিস্থিতির উপর নির্ভর করবে। একজন বিখ্যাত ঐতিহাসিকের কথা অনুযায়ী মাইকেল এইচ হার্ট তার একটা বইতে তিনি পৃথিবীর ইতিহাসে 100 জন প্রভাবশালী মানুষের কথা বলেছেন। এক নম্বরে তিনি বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। শুধুমাত্র এই জন্যই কথাটা বলছি না, তিনি এখানে আরো বলেছেন মহাত্মা গান্ধী সম্পর্কে। মাইকেল এইচ হার্ট খুব বিখ্যাত ঐতিহাসিক, ইতিহাসের 100 জন প্রভাবশালী মানুষের কথা বলার পরে তিনি সেখানে বেশ কিছু কথা বলেছেন। এখানে তিনি তখন মহাত্মা গান্ধী সম্পর্কে বলেছেন, তিনি লিখেছেন যে মহাত্মা গান্ধীর এই সত্যাগ্রহ আন্দোলন যেটা ছিল তখনকার গুরুত্বপূর্ণ আন্দোলন, এটার জন্যই নাকি ব্রিটিশরা তখন ফিরে গিয়েছে। কিন্তু তিনি বলেছেন যদি এই আন্দোলনটা না হতো তারপরও ইন্ডিয়া ঠিকই স্বাধীন হয়ে যেত। এটা বলেছেন বিখ্যাত ঐতিহাসিক মাইকেল এইচ হার্ট। তাহলে যেটা বুঝতে পারি, পরিস্থিতির উপর নির্ভর করে কাজের পদ্ধতিটা ঠিক করতে হবে। সব সময় অহিংসা নীতি চলবে না, মাঝে মধ্যে দেশে শান্তি বজায় রাখার জন্য আমাদের বল প্রয়োগ করতে হয়। যেমন দেখেন প্রত্যেক দেশে পুলিশ বাহিনী থাকে, আইন প্রয়োগ করে, কেউ যদি কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করে, ধর্ষণ করে, ডাকাতি করে, নিরীহ মানুষদের ক্ষতি করে, তখন শেষ উপায় হিসেবে প্রত্যেক দেশের পুলিশ যেমন বল প্রয়োগ করে, একইভাবে ইসলাম বলছে যে শেষ উপায় হিসেবে, শেষ অবলম্বন হিসেবে মাঝে মধ্যে শান্তি বজায় রাখার জন্য বল প্রয়োগ করতে হয়। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কিছু বলতে চাইলে এখন বলতে পারেন। না স্যার, উত্তরে আমি সন্তুষ্ট, আপনাকে অনেক ধন্যবাদ। সেজন্য বলেছিলাম বাধা দেবেন না, এটা আমার পেশা, আমি একাজটাই করি। পুরো উত্তরটা শুনলে তারপর বুঝতে পারবেন। আমি শুরু করলে যদি হাত তোলেন, যখনই আপনি আপনার হাতটা তুলছেন আপনার মাথায় তখন প্রশ্নটা ঘুরছে, আমার উত্তরটা শুনছেন না। যখন আপনি শুনেছেন মনোযোগ দিয়ে ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন, না পারলে ইনশাল্লাহ আপনি আরো সুযোগ পাবেন। এছাড়া আমি এখানে উপস্থিত সব মুসলিম ভাই বোনদের অনুরোধ করব, আপনারা ডাক্তার জাকির নায়কের মতো একজন অসাধারণ মানুষকে পেয়েছেন, দয়া করে আপনারা সবাই উনাকে অনুসরণ করবেন। অবশ্য এমন অনেক মানুষই আছে যারা ঠিক পুরোপুরি মেনে চলে না। আশা করি যে মুসলিম ভাই বোনেরা ইসলাম ধর্ম পালন করবে পুরোপুরি আর ইন্ডিয়াকে গর্বিত করবে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আমি অনুরোধ করব মুসলিমদের সবাইকে অনুসরণ করবেন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর সর্বশেষ আসমানি কিতাব এই পবিত্র কোরআনকে। এখানে ভাই আপনি বললেন যে মুসলিমদের উচিত আমাকে অনুসরণ করা, আমি অনুরোধ করব তখনই আমাকে অনুসরণ করবেন যখন আমি কোরআন আর সহিহ হাদিস অনুসরণ করব। তাই আমি বলবো আমাকে অনুসরণ করার কথা বললেন, আমি বলবো আমাকে অনুসরণ করবেন না, কোরআন আর সহিহ হাদিসের সাথে মিললে অনুসরণ করবেন, যদি কোরআন আর সহিহ হাদিসের সাথে না মেলে তাহলে ডক্টর জাকির নায়ক জিরো।
জাকির নায়কের তখন কোনো মূল্য নেই। আমি যা বলছি সেটা যদি চূড়ান্ত আসমানি কিতাব পবিত্রকরণের সাথে মেলে আর শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে মেলে তাহলে অনুসরণ করবেন। আমি অনুরোধ করব আমার কথার সাথে কোরআন আর হাদিসের মিল থাকলে তবে অনুসরণ করবেন। ভাই অভিষেক এসেছেন, যিনি একটু আগেই প্রশ্ন করলেন তিনি স্টেজের পেছনেই আছেন, তিনি ডক্টর জাকির নায়কের কাছ থেকে আরেকটা কোরআন নেওয়ার সুযোগটা হারাতে চান না, তাই উনি স্টেজে আসছেন। উনি স্টেজের পেছনে এসে ভলান্টিয়ারদের কাছে প্রথমে বলেছিলেন আর শুনে আমরা বললাম আলহামদুলিল্লাহ, ঠিক আছে। হ্যাঁ ভাই প্রশ্ন করেন। জাকির ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, এখানে যেসব মুসলিম ভাই ও বোনেরা আছেন তাদের অনুভূতিতে আঘাত লাগলে আমি ক্ষমা চাচ্ছি। আমার নাম মহেশ মেহতা আর আমি ব্যবসা করি। আপনাদের পবিত্র কোরআন এটা আল্লাহর পাঠানো আসমানি কিতাব নয়। কেন? কারণ হলো আগে যে তাওরাত ইঞ্জিল জাবুর এসেছে, তাওরাত মুসার উপর নাজিল হয়েছিল, জাবুর দাউদের উপর নাজিল হয়েছিল, আর যিশুর উপর নাজিল হয়েছিল ইঞ্জিল। এই কিতাবগুলো বিকৃত হয়ে গেছে, তিনটা কিতাবই আপনারা মুসলিমরা বলেন বইগুলো বিকৃত হয়ে গেছে। আর এছাড়াও আপনারা দেখবেন কোরআনে আহলে কিতাব বলে সম্বোধন করা হয়েছে ইহুদি ধর্মের অনুসারীদের আর খ্রিস্টানদেরকে। তাহলে যে বইটা মানে পবিত্র কোরআন আল্লাহ লিখেছেন সেখানে তিনি বলবেন শ্রীকৃষ্ণের মতো, যেমন ভগবদ গীতা এটা করো আর এটা করো না। তাই এই কিতাবটা একজন মানুষই লিখেছে, এখানে ২৫ জন নবীর নাম আছে, সেগুলো বাইবেলেও আছে সবগুলো, এই নবীদের নামগুলোই কোরআনে আছে। তাই আমার মনে হয় যে আল্লাহ তো অনেক বড়, তিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছেন, তিনি কখনো এভাবে বলবেন না যে এরা ইহুদি বা এরা খ্রিস্টান, কারণ ইহুদি বা খ্রিস্টানরা তো তারই সৃষ্টি। আমার মনে হয় এই পবিত্র কোরআন কোনো মানুষই লিখেছে। এছাড়াও আমি আরেকটা প্রশ্ন করতে চাই, এক মিনিট ভাই। হ্যাঁ উনি আগে উত্তর দিক, তারপর আপনি আবার প্রশ্ন করুন। আচ্ছা ভাই আপনি প্রশ্ন করলেন, আর সত্যি বলতে আমি মহেশ ভাইকে চিনি সেই ১৯৯১ সাল থেকে। হ্যাঁ তিনি আইআরএফ থেকে মুসলিমদের চাইতেও বেশি ভিডিও ক্যাসেট নিয়েছেন, তাই আইআরএফ এ ভিডিও ক্যাসেট আর লিটারেচারের লিস্টে তার নামই সবার আগে আছে। মহেশ ভাই প্রশ্ন করলেন যে আগের আসমানি কিতাবগুলো কোরআন যেমন বলছে তাওরাত জাবুর ইঞ্জিল দেওয়া হয়েছিল মুসাকে দাউদকে আর যীশু খ্রিস্টকে, মুসলিমরা বলে এগুলো বিকৃত হয়ে গেছে, তাহলে পবিত্র কোরআনে যখন ইহুদিদের কথা বলা হয়েছে যে হে কিতাবীগণ ইহুদি আর খ্রিস্টানরা, যখন তাদের এভাবে সম্বোধন করা হচ্ছে তাহলে কোরআনও কি কোনো মানুষ লিখেছে? ঠিক আপনার প্রশ্নটা হলো ইহুদি আর খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে কেন? আপনি যদি আমার আগের লেকচারটা শুনে থাকেন ইজ দ্য কোরআন গড টড, আপনি কি সেখানে ছিলেন? না আমি সেখানে ছিলাম না। সেখানে আমি সব বিস্তারিতভাবে বলেছি, এখন আর সেগুলো রিপিট করব না। সেখানে বলেছি মানুষ কিভাবে অভিযোগ করে যে নবীজি নিজে এটা লিখেছেন, তিনি লিখেছেন আর কেন লিখেছেন, ক্ষমতা বা অন্য কিছু ইত্যাদি। লেকচারটা ছিল দুই ঘন্টার, সেগুলো রিপিট করবো না। তবে আপনার মূল প্রশ্নতে আসি, কোরআন বলছে যে হে কিতাবীগণ, তার মানে এর মানে দাঁড়াচ্ছে এই কোরআন লিখেছে একজন মানুষ। ভাই কোরআন পড়লে দেখবেন, আর আপনি ঠিকই বলেছেন, কোরআনে ২৫ জন নবীর নাম বলা হয়েছে আর এখানে যতজন নবী রাসূলের নাম বলা হয়েছে তারা সবাই ইহুদি। দেখবেন যে এই নামগুলো বাইবেলে বলা হয়েছে, কোরআনের প্রায় এক তৃতীয়াংশ ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে। কেন? এটা উদাহরণ যে আল্লাহ তাআলা সুবিধা দিয়েছিলেন ইসরায়েলের মানুষদের, হে বনি ইসরায়েল আমি একসময় তোমাদের অনুগ্রহ করেছিলাম কিন্তু তোমরা তখন এই কাজগুলো করেছো। পবিত্র কোরআনে এই উদাহরণগুলো দিয়েছেন আল্লাহ তাআলা, যে তারা নবী ছিলেন যারা আগে এসেছিলেন এই মানুষদের কাছে, কিছু মানুষ নবীকে প্রত্যাখ্যান করেছিল, কিছু মানুষ গ্রহণ করেছিল। এখানে উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনুকুম, এসো সেই কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। তাহলে কোরআন এখানে মুসলিমদের বলছে যে তোমরা কিতাবীদের সাথে এ বিষয়ে কথা বলবে। কিতাবীগণ মানে যারা আসমানি কিতাব পেয়েছে। এখানে পবিত্র কোরআন পরিষ্কার করে বলেছে যখন কোরআনে আহলে কিতাব বলা হচ্ছে ইহুদি আর নাসারাদের কথা বলা হচ্ছে, ইহুদি আর খ্রিস্টানদের, তাহলে আল্লাহ বলছেন মুসলিমদের কিতাবীদের সঙ্গে কথা বলতে।
আল্লাহ আরো বলেছেন ইয়া আহলুল কিতাব, হে কিতাবীগণ। তার মানে কোরআন এখানে শুধু মুসলিমদের বলছে না, শুধু আরবদের বলছে না, কোরআন এখানে কিতাবীদেরও বলছে। সেজন্য আমি বলেছি যে এই সর্বশেষ আসুরান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি, নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য। যদি এটা কোনো মানুষ লিখত, যদি কোরআনে কোনো মানুষ লিখত আপনি যেটা বললেন, তাহলে আল্লাহ কখনোই বলতেন না যে যাও ইহুদি আর খ্রিস্টানদের বলো তাদের ধর্মগ্রন্থে এটা আছে। আর সেই সময়ে অনেক মানুষ এটা জানতো না যে অতীতে ইহুদি আর খ্রিস্টানদের কি হয়েছিল, যখন তারা চেক করলো দেখা গেল সত্যি। এরপর কোরআনে অনেক ভবিষ্যৎবাণীও করা হয়েছে যে পৃথিবীতে ভবিষ্যতে কি ঘটবে। তাহলে এই সমস্ত কথা এগুলো কোনো মানুষ লিখতে পারে না। বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড, আশা করি উত্তরটা পেয়েছেন। আরেকটা কথা বলবো, আমি 55টারও বেশি দেশে ভ্রমণ করেছি, আপনাদের কোরআন আর হাদিস মূর্তি পূজাকে নিষিদ্ধ করেছে, তবে আপনি অন্য ধর্মগুলো দেখেন, খ্রিস্টান ধর্ম অথবা ধরেন বৌদ্ধ ধর্ম, চাইনিজ ধর্ম, জৈন ধর্ম, অন্য সব ধর্মেই দেখবেন মূর্তি পূজা আছে। আপনারা মুসলিমরা পৃথিবীর সংখ্যার মাত্র 15-20% হবেন সব মিলিয়ে, এটা শতকরা হিসাবে। তাহলে অন্যরা কি ভুল করছে? খ্রিস্টান ধর্মটা দেখেন, এক মিনিট, যে কোনো অ্যাংলিকান চার্চ অথবা রাশিয়ান অর্থোডক্স, গ্রিক অর্থোডক্স, ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট, চীনে দেখেন অনেক বড় মূর্তি ঈশ্বরের, তাহলে এরা সবাই ভুল? খুবই সুন্দর প্রশ্ন করলেন। তিনি বললেন পৃথিবীতে মুসলিম আনুমানিক 15-20%, কেউ বলে 25%, সে যাই হোক, আপনি বললেন 15-20%, আচ্ছা মেনে নিলাম। আপনি বললেন যে খ্রিস্টানরা তারা মূর্তি পূজা করে, আমিও একমত। আপনি বললেন যে বৌদ্ধরা বিশাল মূর্তি বানায়, তারা কি সবাই ভুল? ভাই, ইসলামের সংখ্যাগুরু হলে জেতা যায় না, ইসলামে সত্য সবার উপরে। বেশিরভাগ মানুষ এই 100 বছর আগেও মনে করত পৃথিবীর সমতল, বেশিরভাগ, এটা কি জানেন? 100 বছর আগেও বেশিরভাগ মানুষ মনে করত পৃথিবীর সমতল। পৃথিবী কি সমতল ভাই মহেশ? না না। তাহলে বেশিরভাগ মানুষেরা ভুল হতে পারে। ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হাক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাউকা, বলো সত্য উপস্থিত হয়েছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। সেজন্য ইসলাম ধর্মের সংখ্যাগুরু হলে জেতা যায় না। যদি আমেরিকা যান, সেখানে দেখবেন পর্নোগ্রাফি এটা নিষিদ্ধ না। আপনি এটা বিশ্বাস করেন? না, অনেক ইউরোপিয়ান দেশে এটা দেখা যায়। পর্নোগ্রাফিতে বিশ্বাস করেন? না, আমি বিশ্বাস করি। খুব ভালো, আপনি তো ভালো মানুষ, আপনাকে অভিনন্দন জানাই। কিন্তু পশ্চিমা বিশ্বের বেশিরভাগ মানুষই পর্নোগ্রাফিতে বিশ্বাস করে, আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি কি পর্নোগ্রাফি দেখবেন? খুব ভালো, ভালো ছেলে, দেখেন আপনি সত্যের কাছাকাছি আছেন। সংখ্যাগুরু হলে জেতা যায় না। আপনি তখন বললেন যে খ্রিস্টান ধর্মে সবাই মূর্তি পূজা করে। খ্রিস্টান ধর্মে আসলে মূর্তি পূজা নেই, কিছু খ্রিস্টান মূর্তি পূজা করে, যেমন কিছু মুসলিম ভুল কাজ করে। যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন, আর আমিও নিশ্চিত যে আপনি বাইবেল পড়েছেন, বাইবেলে উল্লেখ করা আছে বুক অব ডিউটারোনমি 5 নম্বর অধ্যায়ের 7-9 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না। মহান স্রষ্টা তিনি বলেছেন, ওল্ড টেস্টামেন্টে আছে, তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না, কোনো কিছুই না, যেটার সাথে মিল আছে আকাশমণ্ডলীর কিছু, পৃথিবীর কিছু অথবা পৃথিবীর নিচের কিছু, তোমরা তাদের সেবা করবে না, তাদের কাছে নতজন্য হবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ। এই কথা আবারও আছে বুক অব এক্সোডাস 20 নম্বর অধ্যায়ের 3-5 অনুচ্ছেদে, যে তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না, কোনো কিছুই না, যার সাথে মিল আছে আকাশের কিছুর, পৃথিবীর কিছুর অথবা পৃথিবীর নিচের কিছুর, তোমরা এদের সামনে নতজন হবে না, সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ। তাহলে ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী মূর্তি পূজা নিষিদ্ধ কাজ। আর যীশু খ্রিস্ট নিজেই বলেছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায়ের 17-20 অনুচ্ছেদে, মনে করো না আমি নবীদের আইন বাতিল করতে এসেছি, এগুলোকে বাতিল করতে আসিনি, পূরণ করতে এসেছি। তোমাদের মধ্যে যদি কেউ কোনো একটা আইন ভাঙে আর অন্য কেউ ভাঙতে বলে, সে তাহলে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না, আর যে আইনগুলো মেনে চলবে সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে। যদি তাদের ন্যায়নিষ্ঠতা গ্রন্থে বলা ন্যায়নিষ্ঠার চাইতে বেশি না হয়, তাহলে তারা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে যীশু খ্রিস্টের কথা অনুযায়ী আপনি যদি স্বর্গের রাজ্যে প্রবেশ করতে চান, আপনাকে তাহলে ওল্ড টেস্টামেন্টের সবগুলো আইন মানতে হবে, মুসা নবীর আইন মানতে হবে। দ্রষ্টার কোনো প্রতিমা বানাবেন না। তারপরও মানুষ বানায় কেন? সব খ্রিস্টানরা কিন্তু বানায় না, প্রোটেস্টেন্টরা বানায় না। খ্রিস্টান ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান বেশ কম, আপনি এখনো ছাত্র। ক্যাথলিকরা এটা করে, তারা মূর্তি বানায়,
এজন্যই প্রোটেস্টেন্টরা প্রোটেস্ট করেছিল যে আপনাদের কাজটা ভুল। তাহলে বাইবেলের কথা অনুযায়ী সৃষ্টিকর্তার কোনো প্রতিমা বানাতে পারবেন না, আপনার কথা মানি? বেশিরভাগ হিন্দুই মূর্তি পূজা করে। আমি আগে বলেছিলাম নাতাস্তি প্রতিমা আস্তি, মহান সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই, কোনো ছবি নেই, কোনো ভাস্কর্য নেই, তার কোনো মূর্তি নেই। আপনি কি মূর্তি পূজা করেন? হ্যাঁ আমি করি। আচ্ছা তাহলে তো বেদ মানছেন না। আমি আসলে সবগুলো ধর্মই মানি, সব ধর্মই এক, কারণ মহান ঈশ্বর সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন। ভাই আপনি যদি সবগুলো ধর্মই বিশ্বাস করেন তার মানে আপনি অন্য ধর্ম পালন করছেন কিনা জানি না, তবে হিন্দু ধর্ম পালন করছেন না, আপনি হিন্দু ধর্ম পালন করছেন না। আমি আপনাকে বলি ঈশ্বর তো ঘুমাচ্ছেন না, তিনি সবই জানেন, তিনি তো সবকিছু সৃষ্টি করেছেন সবকিছু, তাই তিনি সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন, যেমন ইসলাম। ভাই আপনি একবারে একটা প্রশ্ন করেন, লম্বা লাইন দেখা যাচ্ছে, এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, এরপর লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন, তারপর সময় আসলে প্রশ্ন করবেন, ঠিক আছে? প্রশ্ন করেছেন যে ঈশ্বর কি ঘুমাচ্ছেন, আল্লাহ এই কথার উত্তর দিয়েছেন পবিত্র কোরআনে সূরা বাকারার 255 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যে আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী, তিনি কারো মুখাপেক্ষী নন, তার নিদ্রার প্রয়োজন হয় না, তন্দ্রা তাকে স্পর্শ করে না, বিশ্রামের প্রয়োজন হয় না, আমাদের ঘুমানোর প্রয়োজন হয়, আমাদের বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয়, আল্লাহ তাআলার ঘুমানোর প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন তিনি যদি চাইতেন তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বানাতে পারতেন মুসলিম হিসেবে, মুসলিম বানাতে পারতেন, আল্লাহর পক্ষে খুবই সোজা, শুধু কুন ফায়াকুন। তবে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, আমাকেও পরীক্ষা করছেন। আল্লাহ যদি চান আপনি আর কখনো মূর্তি পূজা করবেন না, তাহলে তো পরীক্ষাটা থাকলো না। পরীক্ষাটা হচ্ছে আল্লাহ আপনাকে কিছু আইন দিয়েছেন, এখন আপনি সেগুলো মানবেন কি মানবেন না? আপনি নাকি সবগুলো ধর্মই মানেন, কিন্তু আপনি তো হিন্দু ধর্ম মানছেন না, আপনি তো ইসলাম মানছেন না, আপনি তো খ্রিস্টান ধর্ম মানছেন না, শিখ ধর্ম মানছেন না, বৌদ্ধ ধর্ম মানছেন না। আমাকে এমন কোন কথা দেখান যেখানে ধম্মপদ বলছে, বৌদ্ধ যে কোনো গ্রন্থ বলছে যে বুদ্ধ তার মূর্তি বানাতে বলেছেন, তিনি কখনোই বলেননি। বুদ্ধ কোথায় বলেছেন? আগামীকাল ধরেন, আগামীকাল ধরেন কোন মুসলিম যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি বানালো, সে যদি মূর্তি বানিয়ে তার পূজা করে, আমি বলবো সেটা ভুল, নবীজি কখনোই তার মূর্তি বানাতে বলেননি। এখন কিছু মানুষ যদি কোনো ভুল কাজ করে থাকে, হোক তারা সংখ্যালঘু বা সংখ্যাগুরু, সেটা তখন সত্যি হয়ে যায় না। গৌতম বুদ্ধ কখনোই তার মূর্তি বানাতে বলেননি। এখন কেউ এই মূর্তিগুলোর বিরুদ্ধে গেলে সে আসলে বৌদ্ধদের ধর্ম পালনে সাহায্য করছে, শুধু বুদ্ধের একটা বিশাল মূর্তি বানিয়েছে বলেই তারা বুদ্ধকে মানে এমনটা কিন্তু ঠিক না। সেজন্য আমি বলেছি যদি কোনো ধর্মকে বুঝতে চান অনুসারীদের দেখবেন না, ভাই মহেশ আমাকে দেখবেন না, ধর্মগ্রন্থগুলোকে দেখেন, পবিত্র কোরআন দেখেন, পবিত্র কোরআন পড়েন, আপনাদের বেদ পড়েন, যেগুলো কমন সেগুলো মেনে চলেন, আর যেগুলো কমন না সেগুলো পরে দেখবেন। আপনি নাকি সব ধর্মই পালন করেন? আপনি তো হিন্দু ধর্ম মানছেন না, খ্রিস্টান ধর্ম মানছেন না, ইসলাম ধর্ম মানছেন না, সবগুলো তো পরের কথা। আমি বলছি অন্ততপক্ষে কমন জিনিসগুলো আপনি মেনে চলেন, যেগুলো কমন না সেটা নিয়ে পরে কথা বলবো। আপনি তো কমন জিনিসগুলো মেনে চলছেন না, সবগুলো মানা তো পরের কথা। যেদিন আপনি মূর্তি পূজা বন্ধ করবেন সেদিন আমি এ কথা বলতে পারবো যে আপনি সবগুলো ধর্মের সবচেয়ে প্রধান কথাটা মানছেন। যেদিন আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ চূড়ান্ত নবী হিসেবে মানবেন সেদিন বলতে পারবো আপনি বেশিরভাগ প্রধান ধর্মের সবচেয়ে প্রধান দুটো কথা মানছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ বোন, এবারে পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি ভাগ্যশ্রী সাওয়ান্ত, আমি অমুসলিম, এখানে সবার সামনে আমি ইসলাম গ্রহণ করতে চাই, কারণ আমি চাই কিয়ামতের দিন আপনারাও আমার পক্ষে সাক্ষ্য দেবেন। আশহাদু আন্না ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদু রাবুলুল্লাহ রাসূলুল্লাহ। মাশাআল্লাহ বোন, উনি ডক্টর জাকিরের সাথে কথাগুলো আরেকবার বললে ভালো। এখন আমি বলছি আর আমার সাথে সাথে আপনিও বলুন আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর নবীজি মুহাম্মদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মহান আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ, হলেন আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ। শান্তির ধর্মে আপনাকে স্বাগতম বোন।
এই এক্সিবিশন অ্যান্ড কনফারেন্সে এই দশ দিনে অনেক মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমাদের বক্তাদের কাছে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে, তারা বুঝেছেন যে এটাই হচ্ছে একমাত্র সমাধান মানুষের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ বোন, আর আল্লাহর কাছে দোয়া করছি যেন আপনি জান্নাতে যেতে পারেন, পৃথিবীতে শান্তি পান আর পরকালেও শান্তি পাবেন ইনশাআল্লাহ। প্রশ্নটা আমার মুসলিম বান্ধবীর, সে তার পরিচয় দিতে অনিচ্ছুক। ঠিক আছে, আপনার বান্ধবীর হয়ে আপনি প্রশ্নটা করতে পারেন। আমার বান্ধবী এমবিএ এর ছাত্রী, তার প্রশ্ন হলো আল্লাহকে কেন আল্লাহ বলে ডাকা হয়, অন্য কোন নামে ডাকা হয় না কেন? বোন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহকে কেন আল্লাহ বলে ডাকা হয়, অন্য নামে কেন ডাকা হয় না। এর উত্তর আছে পবিত্র কোরআনে সূরা ইসরায় 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, কুলিতুল্লাহ আবিদুর রহমান আয়ামাত আদু ফালাল আসমাউল হুসনা, তোমরা তাকে ডাকো আল্লাহ বলে অথবা রহমান বলে ডাকো, তোমরা তাকে যে নামে ডাকো না কেন, সকল সুন্দর নামগুলি তো তাহারই। আপনি মহান স্রষ্টা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ডাকতে পারেন যে কোনো নামে, তবে সেটা হতে হবে সঠিক নাম, সেটা হবে বিশুদ্ধ নাম, এমন নাম হবে যেটা তিনি নিজে দিয়েছেন। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আল্লাহর নাম উল্লেখ আছে 99টা, আর রহমান, আর রাহিম, আল কারিম, আল হাকিম, পরম দয়ালু, পরম করুণাময়, পরম জ্ঞানী, সব মিলিয়ে 99টা, আর সবার উপরে সেটা আল্লাহ। আর এই কথাটা যে সুন্দর নামগুলো আল্লাহর, এটা সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ আছে, এছাড়াও সূরা তাহার 8 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আরাফের 180 নম্বর আয়াতে আছে, সূরা হাশরের 24 নম্বর আয়াতে আছে। এখানে আল্লাহ বলেছেন যে সুন্দর নামগুলি সেগুলো আল্লাহর, আর সবচেয়ে শ্রেষ্ঠ নাম আল্লাহ। এখন আমরা মুসলিমরা আল্লাহ তাআলাকে কেন আরবিতে আল্লাহ বলে ডাকি, কেন ইংরেজিতে গড বলে ডাকি না? আসলে এর কারণটা হচ্ছে অন্য সব নামগুলো আর শব্দ সেগুলোকে আমরা বিকৃত করতে পারি। যেমন ধরেন ইংরেজিতে গড শব্দটা, যদি গডের পরে একটা এস লাগাই এটা হবে গডস, ঈশ্বরের বহুবচন, আল্লাহর কোনো বহুবচন হয় না। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। যদি গডের পরে DESS যোগ করেন এটা হবে গডেস, মহিলা ঈশ্বর। ইসলামে পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিঙ্গ নেই। যদি গডের পরে ফাদার যোগ করেন সেটা হবে গড ফাদার, সে আমার গড ফাদার, সে আমার অভিভাবক। ইসলাম ধর্মে আল্লাহ আব্বা বা আল্লাহ ফাদার বলে কিছু নেই। যদি গডের পরে মাদার যোগ করেন সেটা হবে গড মাদার, ইসলাম ধর্মে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মি বলে কিছু নেই। যদি গডের আগে তিন শব্দটা জুড়ে দেন সেটা হবে তিন গড, অর্থাৎ নকল ঈশ্বর, তিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আর এই জন্যই আমরা মুসলিমরা আমরা আল্লাহ তাআলাকে ডাকি আরবি শব্দ আল্লাহ বলেই, আর এই কারণে এই আল্লাহ শব্দটা বেশিরভাগ প্রধান ধর্মগ্রন্থগুলোতেই দেখতে পাবেন। যদি শিখ ধর্মগ্রন্থ পড়েন সেখানে মহান সৃষ্টিকর্তার একটা বৈশিষ্ট্য বলা হয়েছে আল্লাহ। যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন, গসপেল অফ মার্ক 15:34 অনুচ্ছেদে আছে, গসপেল অফ ম্যাথিউ 27:46 অনুচ্ছেদে আছে, বলা আছে যে যীশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হলো তিনি বলেছিলেন আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে। এই আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি শুনে কি মনে হয় ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে? না। তবে এটার যদি আরবি করেন এটা হবে আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি, একই রকম। এই হিব্রু আর আরবি ভাষা দুটো একই রকম। আর আপনারা ধর্মীয় ডিকশনারিতে দেখবেন সেখানে বলা হয়েছে আল্লাহ বা আল্লাহ একই কথা, আল্লাহ ALAH একই। তাহলে আল্লাহ শব্দটা বাইবেলেও আছে, হিন্দু ধর্মগ্রন্থেও আছে, বেদে উল্লেখ করা আছে, একটা আলাদা উপনিষদ আছে যার নাম আল্লাহ উপনিষদ। তাহলে এই আল্লাহ শব্দটা, এই শব্দটা উল্লেখ করা হয়েছে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থে, এটাই হলো স্রষ্টার সবচাইতে সঠিক ও শুদ্ধ নাম। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন অমুসলিম ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। স্যার, আমার নাম গিল রয়, বোম্বেতে থাকি, আমি ব্যবসা করি। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। প্রশ্ন করার জন্য অনুষ্ঠানটা বেশ উপভোগ করেছে, এই প্রথম এসেছি। আমার প্রশ্নটা ধর্মান্তরিত হওয়া প্রসঙ্গে, ইসলামে আসা অথবা বের হয়ে যাওয়া। এখন অনেক মুসলিম দেশেই ইসলাম থেকে কেউ অন্য ধর্ম গ্রহণ করতে পারে না,
কিছু দেশে জবরদস্তি করা হয় বা মৃত্যুদণ্ড দেয়া হয়। তবে ভুল হলে শুধরে দেবেন আমি ঠিক জানি না, তবে যে দেশে অমুসলিমের সংখ্যা বেশি সেখানে অন্য ধর্ম থেকে ইসলামে আসতে বাধা দেয়া হয় না। এখন ইসলাম ধর্মে সঠিক নিয়মটা কি? কারণ আপনার লেকচারেই বললেন ইসলাম ধর্মে কোনো জবরদস্তি নেই আর পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাহলে ধর্মান্তরিত হতে বাধা দেয়া হচ্ছে কেন? তারা কি ঠিক করছে? এখানে অনুমতি দিলে অসুবিধা কোথায়? কেউ যদি স্বেচ্ছায় ইসলাম ধর্ম ত্যাগ করতে চায় তাকে বাধা দেয়া হবে কেন? আপনি আমেরিকাকে দেখেন, সেখানে বেশিরভাগ মানুষ খ্রিস্টান, তাদের বেশিরভাগই খ্রিস্টান ধর্মের অনুসারী। যদি তারা ধর্ম পরিবর্তনে বাধা দেয়, যদি ইসলাম ধর্ম গ্রহণে বাধা দেয়, সেরকম হলে আপনি কি বলবেন? ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা দুটো অংশ। প্রথম অংশে আপনি বলেছেন যে কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কেন ধর্ম পরিবর্তন বা প্রচার করতে দেয়া হয় না, সেখানে অন্য ধর্ম প্রচার করতে পারবেন না, ধর্মান্তর নিষিদ্ধ, সেখানে কোনো মুসলিম তার ধর্ম পরিবর্তন করতে পারে না, মূল প্রশ্ন। এটাই প্রথম অংশ। দ্বিতীয় অংশে, ধর্মান্তর হলে মৃত্যুদণ্ড কেন? আমেরিকাতে যদি এখন ধর্মপ্রচার নিষিদ্ধ হয়, ধর্মান্তর নিষিদ্ধ হয়, তখন আমি কি বলবো? খুব সুন্দর প্রশ্ন ভাই। আপনি যদি কোনো ধর্মপ্রচারের কথা বলেন, এমন কিছু দেশ আছে যেমন ধরেন সৌদি আরব, সেখানে অন্য ধর্মপ্রচার নিষিদ্ধ। আমার জানা মতে একটা দেশই আছে যেখানে অন্য ধর্মপ্রচার নিষিদ্ধ, সেটা সৌদি আরব। এর কারণ হলো যে ধরেন ভাই, আপনি একটা স্কুল শুরু করেছেন, স্কুল চালু করতে গিয়ে আপনি ইন্টারভিউ নিচ্ছেন একজন অঙ্কের টিচারের। যখন আপনি অঙ্কের টিচারদের ইন্টারভিউ নিচ্ছেন, আপনি প্রশ্ন করলেন দুই যোগ দুই সমান কত, একজন অঙ্কের টিচার বলল দুই যোগ দুই সমান তিন, পরের জন এসে বলল দুই যোগ দুই সমান চার, আর পরের জন এসে বলল দুই যোগ দুই সমান পাঁচ। অনেক মানুষই বলে এখানে সমস্যাটা কোথায়? আপনি আপনার ধর্ম প্রচার করেন, যারা গ্রহণ করতে চায় তারা গ্রহণ করবে। আমি আপনাকে বলি যে আপনার স্কুলে অঙ্কের টিচার কেমন রাখবেন, যে বলে দুই যোগ দুই সমান তিন, নাকি তাকে রাখবেন যে বলে দুই যোগ দুই সমান পাঁচ? আমি বলবো না, আমি অঙ্ক জানি, আমি এ ব্যাপারে একেবারে নিশ্চিত, অঙ্কে দুই যোগ দুই সমান চার, আর কিছুই না। তাহলে ধর্মের কথা অনুযায়ী সৌদি আরব তারা একেবারে নিশ্চিত আর মেনে নিয়েছে কোরআনের এই আয়াতটা, সূরা ইমরানের ১৯ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইন্নাদ দিনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে শান্তি অর্জন করা। তারা সৌদি আরবে ভুল কোনো কিছুই প্রচার করতে দেবে না। তবে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে তারা আমেরিকানদের স্বাগত জানিয়েছে, আপনারা চলে আসেন, স্বাগত জানিয়েছে ইংল্যান্ডের মানুষদের, স্বাগত জানিয়েছে ইন্ডিয়ার মানুষদের, সমস্যা নেই, বিজ্ঞান ও প্রযুক্তিতে তারাই উপরে আছে। তাই বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তারা বিশেষজ্ঞ আনছে আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, সিঙ্গাপুর থেকে, ফিলিপাইন থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে। কিন্তু যদি ধর্মের কথা বলা হয় তারা একেবারে নিশ্চিত, তারা পুরোপুরি শিওর যে এটাই সত্যি। একইভাবে আপনিও নিশ্চিত যে দুই যোগ দুই সমান চার, আপনি অঙ্কে ভুল শেখাতে দেবেন না। একইভাবে সৌদি আরবে এমন, আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র, পবিত্র কোরআন বাদে এই পৃথিবীতে আর একটা ধর্মগ্রন্থ পাবেন না যেটা বলছে যে এটাই হলো সত্যিকারের ধর্ম। আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়ে দেখেন, আপনি খ্রিস্টানদের পবিত্র বাইবেল পড়ে দেখেন, বাইবেলের কোথাও বলা হয়নি যে খ্রিস্টান ধর্ম সঠিক। খ্রিস্টানদের বাইবেলে খ্রিস্টান শব্দটাই কোথাও নেই, এটা কি জানেন? পবিত্র বাইবেলে খ্রিস্টান বলে কোনো শব্দ পাবেন না। এরপর হিন্দু শব্দটা আপনি বেদে পাবেন না, এটা কি জানেন? বেদের কোথাও এই কথা বলা হয়নি যে এটাই হলো একমাত্র সঠিক ধর্ম। বাইবেলের কোথাও এই কথা বলা হয়নি যে এটাই হলো একমাত্র সঠিক ধর্ম। কোরআন হলো এই পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যেখানে মহান স্রষ্টা আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দিনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। তাহলে যদি ধর্ম প্রচারের কথা বলি, অন্য কোন ধর্ম প্রচারের কথা বলি, এটুকু বলতে পারি যে এ ব্যাপারে তারা নিশ্চিত, তারা সেখানে অন্য কাউকে অন্য কোনো ধর্ম প্রচার করতে দেবে না। এই ইন্ডিয়া একটা ধর্মনিরপেক্ষ দেশ, এটা কোনো হিন্দু রাষ্ট্র না, এদেশের সংবিধান সেটাই বলছে, এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু আছে। আমি একজন ইন্ডিয়ান, ভৌগোলিকভাবে আমি হিন্দু কারণ আমি ইন্ডিয়ান, তবে ইসলাম ধর্ম পালন করি, ইসলাম ধর্ম আমি মানি, এটা আমার জন্মগত অধিকার যে আমার ধর্ম প্রচার প্রসার এবং পালন করতে পারবো, ইন্ডিয়ার সংবিধান সেটাই বলছে। আগে তাহলে সংবিধানটা বদলাতে হবে,
আমরা সবাই জানি যে আমেরিকা একটা গণতান্ত্রিক দেশ, তাদের সংবিধানে এটা আছে যে বাক স্বাধীনতা থাকবে। আপনি আমার কাছে জানতে চেয়েছেন তখন যেমন বললেন যে আমেরিকা যদি অন্য ধর্মের প্রচার নিষিদ্ধ করে, যদি বাধা দেয় তাহলে আমার কেমন লাগবে। এটা তো তাদের খ্রিস্টান ধর্মগ্রন্থে নাই। আমি বলবো তারা খ্রিস্টান ধর্ম মানছে না, তারা তো বাইবেল মেনে চলছে না। আপনি বলবেন এটা একটা হিন্দু রাষ্ট্র, আসলে কিন্তু তা নয়, এটা ধর্মনিরপেক্ষ দেশ। হিন্দু রাষ্ট্র কোথাও বলা হয়নি, আপনি তো খ্রিস্টান। আপনি আমাকে বাইবেল থেকে মাত্র একটা কথা দেখান যেটা বলছে যে খ্রিস্টান ধর্মই একমাত্র সঠিক ধর্ম। হ্যাঁ বলেন স্যার, তখন বাইবেলের এরকম ব্যাখ্যা করা হয়েছিল ওল্ড আর নিউ টেস্টামেন্টের। তখনকার দিনের খ্রিস্টান বিশেষজ্ঞরা বাইবেলের ব্যাখ্যা করেছিল যে বাইবেল বলছে কেউ যদি খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে চায় তাকে তখন মৃত্যুদণ্ড দেয়া হবে। অনেক আগে স্পেনে খ্রিস্টানরা এমনটা করেছিল, সেটা প্রায় 500 বছর আগে। তবে এখন মানুষ অনেক উন্নত হয়েছে। আমি এমন কোনো খ্রিস্টান সংখ্যাগুরু দেশের কথা জানি না যারা এটাতে বাধা দেয়। আমি ধর্ম প্রচারের কথা বলছি না, প্রচার করার কথা বলছি না, ব্যক্তিগত স্বাধীনতার কথা বলছি। ধরেন একজন মুসলিম কোন একটা মুসলিম দেশে যদি ধর্ম ত্যাগ করতে চায়। ভাই এটা তো আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ, এজন্যই বলছি আগে উত্তরটা শেষ করতে দেন। আপনি কি করছেন? আমি তো শুরুতেই বলেছি, আমি প্রথমেই তো আপনার প্রশ্নটা বলে নিয়েছিলাম। প্রশ্নটার দুটো অংশ আছে, প্রথম অংশের উত্তর দিয়েছি আর আপনি শুরু করলেন। যখন আপনি হাত উপরে তুললেন তখন আমি কি বুঝি? আপনি আমার উত্তরটা তো মনোযোগ দিচ্ছেন না, ঠিক? আমরা আপনাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছি, আমাকে উত্তর দেবার সুযোগটা দেন, ঠিক আছে? আমি তো বলেছিলাম আপনার প্রশ্নের দুটো অংশ আছে, আর আমার উত্তর শেষ করার আগে আপনি, আমি যদি কথা বলে যাই অন্য সবাই বুঝবে, আপনি বুঝবেন না। আমি তো চাই আপনিও সেটা বোঝেন, আমি তো চাই আপনি যেন শান্তি ধর্ম গ্রহণ করেন, ঠিক আছে ভাই? এবারে প্রশ্নের দ্বিতীয় অংশে আসি। যদি কেউ অন্য ধর্মে যেতে চায়, যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করতে চায়, পবিত্র কোরআনে স্পষ্ট করে সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই, সত্য স্পষ্ট হচ্ছে মিথ্যা থেকে। তাহলে কোনো মানুষ যদি ইসলাম থেকে অন্য কোনো ধর্মে যেতে চায়, ভালো, কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের দলে থাকবে। আর মৃত্যুদণ্ডের কথা যদি বলেন, বিশেষজ্ঞদের মাঝে মতভেদ আছে, কিছু কিছু বিশেষজ্ঞ বলেন যদি সেই লোক ধর্মান্তরের পরে যদি তার নতুন ধর্ম প্রচার করতে থাকে আর ইসলামের বিরুদ্ধে কথা বলে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই একই রকম আইন, প্রায় একই রকম আইন সব দেশেই দেখবেন, ইন্ডিয়াতেও দেখবেন। এখানে দেশের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। ইন্ডিয়াতে ধরেন কোনো একজন লোক সে দেশের গোপন তথ্য বিক্রি করলো কোনো শত্রুর কাছে, ঠিক আছে, তার তথ্যগুলো সত্যিও হতে পারে, হয়তো কোনো ব্লুপ্রিন্ট। কিছু দেশ মৃত্যুদণ্ড দেবে, অন্যরা দেবে যাবজ্জীবন কারাদণ্ড, যদিও সে সত্যি কথা বলেছে। নিজস্ব আইন প্রত্যেক দেশেরই আছে। তাহলে ইসলামে যদি কোনো মুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করে, তারপর সেটা প্রচার করে, ধর্মটা প্রচার করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, যদি সেটা কোনো ইসলামিক দেশ হয়, যদি ইন্ডিয়ায় কেউ এমনটা করে, কেউ তাকে মৃত্যুদণ্ড দিতে পারবে না। যদি সে এমন দেশে থাকে যারা ইসলামিক শরিয়া মেনে চলে, এখানে সে কি করছে? বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সে তাহলে সেই দেশে অশান্তি সৃষ্টি করছে, এমন অবস্থা হলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সব মুসলিম দেশ কিন্তু ইসলামিক শরিয়া মেনে চলে না, এ কথাটা জেনে রাখেন। হাতে কোনো কয়েকটা দেশ কেউ এ আইনগুলো মানে, কেউ ওই আইনগুলো মানে। আমি এমন দেশের কথা জানি না যারা 100% ইসলামিক শরিয়া প্রয়োগ করে, আমি জানি না এমন দেশের কথা জানি না। তাহলে আপনারা একথা বুঝতে হবে যে মুসলিম দেশে ইসলামিক শরিয়া প্রচলিত আছে, আর তেমন দেশে যদি এরকম কোনো ঘটনা ঘটে যেমন ইন্ডিয়ায়, কেউ যদি দেশের গোপন তথ্য বেচে দেয় তাকে কারাদণ্ড দেওয়া হবে, কত বছরের আমি জানি না, মৃত্যুদণ্ডও হতে পারে। আমেরিকার ক্ষেত্রে একই ঘটনা, সেই একইভাবে এই মুসলিম দেশের আইন হলো এটা, সে দেশে ইসলামিক আইনে শাসনকাজ চালানো হয়। তাহলে আশা করি উত্তরটা পেয়েছেন, ধন্যবাদ। এবারে প্রশ্ন মহিলাদের মধ্যে থেকে। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমার নাম নীলম শেঠি, আমার জন্ম হিন্দু পরিবারে। আমি একদিন আজাদ ময়দানে হিন্দুইজম ও ইসলামের সাদৃশ্য নিয়ে আপনার লেকচারটা শুনেছিলাম, সেদিন থেকেই আমি ইসলাম পছন্দ করি। আজকে সবার সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিন। মাশাআল্লাহ বোন, আপনাকে অভিনন্দন, ইসলাম গ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন।
বোন তিনি বললেন যে কয়েক বছর আগে বোম্বের আজাদ ময়দানে তিনি প্রথম আমার লেকচার শুনেছিলেন। টপিক ছিল হিন্দুইজম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য, আর সেই দিন থেকেই তিনি ইসলাম পছন্দ করেন আর আজকে তিনি সবার সামনে ইসলাম গ্রহণ করলেন। আপনাকে এই শান্তির ধর্মে স্বাগত জানাই। আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আপনাকে রহমত দান করেন আর ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন, ইহকাল এবং পরকালও শান্তি পাবেন। ধন্যবাদ। প্রশ্ন করবেন? হ্যাঁ, আমি ছিলাম সন্ধ্যা, এখন আমি জারা বিলাল খান, আমি ইসলাম গ্রহণ করেছি। আপনি আপনার লেকচারে বললেন যে ইসলাম মূর্তি বা মূর্তি পূজায় বিশ্বাস করে না, তবে কেরালায় এমন একটা জায়গা আছে যেখানে একটা মূর্তি দেখা যায় যেটা পাথর থেকে উঠে এসেছে আর এটা বাড়ছে, এটা তাহলে এরকম কেন? বোন আপনি প্রশ্ন করলেন যে ইসলামে মূর্তি পূজা নেই, কিন্তু তিনি জানেন যে কেরালার কোনো একটা জায়গায় সেখানে কোনো একটা পাহাড়ের ভেতর থেকে একটা মূর্তি বের হয়ে আসছে আর সেটা বাড়ছে। কিভাবে সেটা বাড়ছে আপনার প্রশ্ন? তার মানে এই মূর্তিটার ভেতর কিছু আছে। বোন আপনি কি জানেন যে পাহাড়ও বড় হয়, এটা কি জানেন? হ্যাঁ, যদি এটা জানেন তাহলে মূর্তিও তো বেড়ে উঠতে পারে। তার মানে এই না, এমন না যে সেই মূর্তির ভেতর জীবন আছে। না, মূর্তিটা পাথরের ভেতর থেকেই এসেছে, ওখানে আগে কোনো মূর্তি ছিল না, পাথরের মধ্যে থেকে মূর্তিটা বের হয়েছে। আমি তো সেটাই বলছি, মূর্তিটা পাথরের মধ্যে থেকে বের হচ্ছে, পাহাড় পর্বত আকারে বড় হয়, কিভাবে এগুলো বাড়ে সেটা আমরা জিওলজিতে পড়েছি যে পাহাড় পর্বত বাড়ে। এমন অনেক উদাহরণ আছে, যেমন ধরেন এই কয়েক বছর আগে শোনা গেল যে গণেশের মূর্তি দুধ খাচ্ছে, এটা একটা সহজ বৈজ্ঞানিক ব্যাপার, অসমোসিস, এটা খুবই সহজ একটা বৈজ্ঞানিক ব্যাপার। আপনি যদি দুধ ভর্তি জগে একটা চারা গাছ রাখেন সেই গাছ দুধ শুষে নেবে, এটা অসমোসিস। তার মানে এই না যে সেই মূর্তি দুধ খাচ্ছে। তখন অনেক টিভি চ্যানেলে এটা দেখানো হয়েছিল। এখানে আপনাকে বুঝতে হবে যে এগুলো হলো সব জড় বস্তু। বেদে পরিষ্কার করে বলা আছে, যজুর্বেদে আছে 32:3 নাতাস্তি প্রতিমা আস্তি, মহান স্রষ্টার কোনো প্রতিমা নেই, তার কোনো ছবি নেই, তার কোনো মূর্তি নেই, তার কোনো ভাস্কর্য নেই, কোনো ফটোগ্রাফ নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। কিন্তু একটা কথা, পাথরটা এমন আকার পাচ্ছে কিভাবে? পাথরটার আকার তাহলে একটা মূর্তির মতো হচ্ছে কেন? বোন আজকের কথা যদি বলেন তাহলে মানুষও কোনো কোনো আকার দিতে পারে যন্ত্রপাতি দিয়ে, প্রাকৃতিকভাবে কোনো আকার তৈরি হতে পারে, এটা খুবই স্বাভাবিক। এমন অনেক কথা শোনা যায় যে একটা গাছ আছে দেখলেন লেখা আছে ওম, অথবা কোনো গাছে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমস্ত ব্যাপার আসলে একেবারে গুরুত্বহীন, আমরা এখানে কথা বলছি সত্য নিয়ে। বোন অনেক পাহাড় আছে দেখতে মানুষের মুখের মতো, এমনটা দেখেছেন আপনি? এটা প্রকৃতির খেলা, পাথরের আকার থাকলে সেটা অলৌকিক হয়ে যায় না। আমরা মেনে চলবো বেদের কথা, কোরআনের কথা, বাইবেলের কথা, যেটা বলছে মহান সৃষ্টিকর্তার প্রতিমূর্তি নেই। পাথর তো একটা মানুষের মতো হতে পারে, কোন ছবির মতো হতে পারে, একটা মূর্তির মতো হতে পারে, তার মানে এই না যে সেটা ঈশ্বর। ধন্যবাদ, ঠিক আছে। আর এইসব পাথর দেখবেন বিভিন্ন ছবি আর মূর্তি এগুলো পড়ে গেলে ভেঙে যায়, যখন সে নিজেকেই সাহায্য করতে পারে না তখন আমাদের কিভাবে সাহায্য করবে? আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ, ঠিক আছে। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ স্যার। আমি ডক্টর রাজেশ, একজন হোমিওপ্যাথিক ডক্টর, আর আমার প্রশ্ন দুইটা। আমি পড়েছি যে নবী মুহাম্মদ হলেন সর্বশেষ আর চূড়ান্ত নবী, এই সর্বশেষ আর চূড়ান্ত কথাটার উপরে এত জোর দেওয়া হচ্ছে কেন? আপনারা নতুন কোনো নবীকে কি ভয় পাচ্ছেন? আল্লাহ যদি নতুন কাউকে মনোনীত করে পাঠান তাকে কি মেনে নেবেন না? আর আমি যদি সৃষ্টিকর্তাকে দেখতে চাই তাহলে ইসলাম এ সম্পর্কে কি বলে? থ্যাংক ইউ স্যার। ভাই দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, এটার উপরে এত জোর দিচ্ছি কেন যে তিনি শেষ নবী, আল্লাহ আরেকজন নবী পাঠাতে চাইলে কি পারতেন না? আর শেষ প্রশ্ন, যদি আমি আল্লাহকে দেখতে চাই তাহলে কি করব? আপনার এই প্রশ্নে পরে আসছি। প্রথম অংশটা যে জোর দিচ্ছি কেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শুধু আমি জোর দিচ্ছি না, বেদও জোর দিচ্ছে, কুরআনও জোর দিচ্ছে, বাইবেলও জোর দিচ্ছে, আর কুরআন অন্যান্য ধর্মগ্রন্থ জোর দিচ্ছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হাজাবের 40 আয়াতে উল্লেখ করা হয়েছে, মাকানা মুহাম্মাদান আবা আহাদিন মিন যালিকুম ওয়ালা কি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি হলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তিনি নবুয়তের শেষ সিলমোহর।
আর নিশ্চয়ই আল্লাহ সকল বিষয় জানেন। এখন আল্লাহ নিজে এই কথা বলেছেন, আল্লাহ নতুন কাউকে পাঠাতে চাইলে অবশ্যই পাঠাতে পারতেন, তবে আল্লাহ কখনো মিথ্যে কথা বলেন না, আল্লাহ কখনো মিথ্যে বলেন না। পবিত্র কোরআনে এই কথা উল্লেখ করা আছে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি হলেন শেষ নবী, তাই আল্লাহ জানেন। যদি আল্লাহ নতুন কাউকে পাঠাতে চাইতেন তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী উল্লেখ করতেন না, যেহেতু মোহাম্মদকে শেষ নবী বলা হয়েছে আমি বিশ্বাস করেছি। আর আল্লাহ তাআলা তো ভবিষ্যতও জানেন, আপনি আমি ভবিষ্যৎ জানি না, আল্লাহ ভবিষ্যৎ জানেন। তিনি বলেছেন মোহাম্মদই শেষ নবী, সেজন্য আমি সেটা বিশ্বাস করি। এখন আমাদের যেটা যখন প্রয়োজন আল্লাহ তাআলা ঠিক সেটাই দিয়েছেন আমাদের। কিছু মানুষ বলে আল্লাহ নবীকে কেন সৃষ্টির প্রথম দিনেই পাঠালেন না। আমার ছেলে কয়েকদিন আগে বলছিল আমাকে প্রথমে কেন মেডিকেল কলেজে ভর্তি করলেন না। বললাম আগে তো স্কুলে যেতে হবে, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 কলেজ, তারপর মেডিকেল, ঠিক আছে? তাই মানুষের সভ্যতার বিভিন্ন পর্যায়ে আল্লাহ বিভিন্ন রাসূল পাঠিয়েছেন। আমরা 4টা কিতাবের নাম জানি, এছাড়াও অনেক আছে, তাওরাত জাবুর ইঞ্জিল এগুলোর নাম জানি। এরপর আল্লাহ তাআলা ঠিক করলেন যে 1400 বছর আগে মানুষ পবিত্র কোরআন বোঝার পর্যায়ে চলে এসেছে, তখন তিনি পাঠালেন তার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সর্বশেষ আর চূড়ান্ত কিতাব হলো কোরআন। এখন আল্লাহ চাইলে অবশ্যই নতুন কাউকে পাঠাতে পারেন, তবে যেহেতু তিনি বলেছেন আর কাউকে পাঠাবেন না তাই পাঠাবেন না। এই দিন তিনি সম্পূর্ণ করেছেন, আগের ধর্মগ্রন্থগুলো সম্পূর্ণ অবস্থায় ছিল না। আল্লাহ বলেছেন মহান স্রষ্টা পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আজ এই দিনে তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে আমি সম্পূর্ণ করলাম। ইসলামকে দিন হিসেবে সম্পূর্ণ করার পর নতুন কিছু যোগ হবে না, অথবা এখান থেকে কোনো কিছু বাদও দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ। আর সেজন্য যদি আজকের দিনে কেউ বলে যে সে আল্লাহর কাছ থেকে আসমানি কিতাব পেয়েছে, আর যদি বলে সে আল্লাহর রাসূল, তাকে মানসিক ডাক্তার দেখাতে হবে। এখন অনেক মানুষই নিজেকে ঈশ্বর বলে দাবি করে, অনেকে ঈশ্বরের নবী বলে দাবি করে, মানসিক ডাক্তার দেখাতে হবে তাকে। কারণ কোরআনের পরে নতুন কোন আসমানি কিতাব আসবে না, মুহাম্মদের পরে কোন নতুন নবী আসবে না। এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর, আল্লাহকে দেখতে চাইলে তখন আপনাকে কি করতে হবে? আমি যদি ঈশ্বরকে দেখতে চাই তাহলে আমি কি করব? আমি বলছি কি করবেন, এই পৃথিবীতে আল্লাহকে দেখতে পাবেন না। পবিত্র কোরআনে বলা আছে যে মূসা আলাইহিসসালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ তাকে বলেছিলেন পাহাড়ের দিকে তাকাও, আমি এই পাহাড়ে আমার একটা ঝলক দেখাবো। সেই পাহাড়ে তখন কি অবস্থা হলো? সেই পাহাড়ের আগুন থেকে মূসা নবীর চোখ ধাঁধিয়ে গেল। পৃথিবীতে দেখতে পাবেন না, তবে পরকালে আল্লাহকে দেখতে পাবেন। যদি আপনি জান্নাতে যান সবকিছু সেখানে পাবেন, খাবার সবকিছুই পাবেন। লোকজন হাদিসে উল্লেখ করা আছে তারা তখন আল্লাহকে দেখার জন্য অনুনয় বিনয় করবে। যদি আপনি আল্লাহ তাআলাকে দেখতে চান তাহলে আল্লাহর এই চূড়ান্ত আসমানি কিতাব পড়তে হবে, এই পবিত্র কোরআন, কোরআনের কথাগুলো মেনে চলবেন, সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথাগুলো মেনে চলবেন। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আর কোরআনের কথাগুলো আপনি মেনে চলেন, ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন। যদি আমি মানি আমিও জান্নাতে যাব, আর ইনশাল্লাহ আমরা আল্লাহর আইন মেনে চললে জান্নাতে যাব, আর ইনশাল্লাহ আমরা সেখানে আল্লাহকে দেখতে পাবো। আশা করি উত্তরটা পেয়েছেন, ধন্যবাদ। হ্যাঁ ভাই, আমার নাম কিশোর, আমি মণিপুর থেকে এসেছি, ইন্ডিয়ার দক্ষিণ থেকে। আপনারা জানেন যে কাশ্মীরে আপনাদেরকে যেমন সবাই সন্ত্রাসী বলে ডাকে, তেমন মণিপুরে আমরা যারা স্থানীয় আমরা ওখানে যে কাজগুলো করছি সেজন্য আমাদেরও সবাই সন্ত্রাসী বলে ডাকে। এই কারণে গত 15 দিন আমি এখানেই আছি। মণিপুরে খবর ছড়ানো হয়েছে যে আমি মারা গেছি, আমার মা বাবাও জানে যে আমি মারা গেছি। আসলে সেই ভয়েই আমি বোম্বেতে চলে এসেছি, আর মণিপুরে এখন পর্যন্ত আমরা কেউ পিস টিভি দেখিনি। বিভিন্ন ধর্ম সম্পর্কে আমার আগ্রহ আছে, বেশ কিছুটা জানি। আমি গুরুদুয়ারাতে গেছি, চার্চে গেছি, তারপর বাইবেল পড়েছি, সব জায়গাতেই গেছি। তবে আমি এখন পর্যন্ত এটা জানি না যে মুসলিমরা কেন দাড়ি রাখে, আর ইসলাম ধর্মে কি আছে সেটা কোনো হিন্দি বইতে পাইনি, ইংরেজি বইতেও পাইনি, মণিপুরেও পাইনি। তাই আমি বলবো আপনারা যদি এই বইগুলো মণিপুরে পাঠানোর ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয়। আর আমি যদি এখানে হিন্দি বা ইংরেজিতে কোনো বই পাই তাহলে আমি সেটা কিনতে রাজি আছি। ভাই, আপনি প্রশ্ন করলেন যে কাশ্মীরে যেমন মুসলিমরা যুদ্ধ করছে, জিহাদ করছে, একইভাবে মণিপুরের অধিবাসীরাও যুদ্ধ করছে, লড়াই করছে। আর উনি মণিপুর থেকে চলে এসেছেন, এখানে এসেছেন, মণিপুরে বিভিন্ন ঝামেলার কারণে 15 দিন এখানে আছেন, তিনি ইসলাম সম্পর্কে জানতে চান,
আর উনি জানতে চেয়েছেন যে মণিপুরে কেন পিস টিভি দেখা যায় না। হ্যাঁ, আর জানতে চেয়েছেন যে মুসলিমরা কেন মুখে দাঁড়িয়ে রাখে, আপনার প্রশ্ন দুটো। ভাই, কাশ্মীরের কথা আমি আগেও বলেছি যে সবাই জিহাদ করছে, এ কথা আমি বলবো না। সবাই কিন্তু জিহাদ করছে না। এক মিনিট, আমার কথাটাকে ভুল বুঝেছেন। আমি বলছি আপনারাই ঠিক করছেন। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি ভাই। আচ্ছা, আমি কখনোই বলিনি আপনি ভুল, আর আপনার প্রশ্নটাও খুব সুন্দর। তবে এটাও পরিষ্কার করি, কাশ্মীরে যেসব মানুষ যুদ্ধ করছে অনেকেই হয়তো সত্যিকারের জিহাদ করছে না, কেউ কেউ নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য খারাপ কাজ করছে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নির্দেশ মেনে যুদ্ধ করছে তাদের যুদ্ধকে বলতে পারেন জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি ঢালাওভাবে বলতে পারি না যে কাশ্মীরের সব মুসলিমই জিহাদ করছে, জিহাদ ফি সাবিলিল্লাহ। এবারে মণিপুরের বিষয়টা নিয়ে বলি। আমি জানি যে মণিপুরে এখন খুব যুদ্ধ চলছে, আর সেই যুদ্ধের কারণে আপনি এখানে। হতে পারে এটা আল্লাহর ইচ্ছা, হয়তো এমনটা আল্লাহর ইচ্ছা, যুদ্ধের কারণে আপনি এখানে এসেছেন। হয়তো এই দুনিয়ায় শান্তিতে থাকার পাশাপাশি আপনি পরকালেও শান্তি পাবেন, ঠিক আছে। আপনি আমার লেকচার শুনলেন শান্তির উপর। পৃথিবীর শান্তিটা হলো সাময়িক, চিরস্থায়ী না, কিন্তু পরকালের শান্তিটা হলো চিরস্থায়ী। এবারে প্রশ্নে আসি যে আমরা দাঁড়িয়ে রাখি কেন, আর মণিপুরে পিস টিভি দেখতে পারেন না কেন। মণিপুরে পিস টিভি দেখার প্রসঙ্গে বলি, আপনি ফ্রিকোয়েন্সিটা চেক করে দেখতে পারেন। যদি ডিশ অ্যান্টেনা লাগান, হতে পারে আপনাদের ডিশ অপারেটার চ্যানেলটা আনেনি। একটা ডিশ অ্যান্টেনা কিনতে কয়েক হাজার টাকা লাগবে। অ্যান্টেনাটা এখন পূর্ব থেকে 800 ডিগ্রি ঘুরিয়ে দেন, আর প্যান অ্যাট স্যাট 10, ইনশাল্লাহ পিস টিভি দেখতে পাবেন। আপনাদের কেবল অপারেটরকে বলে দেখেন, আমরা মণিপুরে গিয়ে তাদের বাধ্য করতে পারি না, কিন্তু ডিশ অ্যান্টেনা যদি পূর্ব দিকে 800 ডিগ্রি মুখ করে থাকে আর ফ্রিকোয়েন্সিটা টিউন করেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। এবারে বলি, মুসলিমরা কেন দাড়ি রাখে। আমি এখানে বলবো যে পোশাকে যদি আপনার উদ্দেশ্য বোঝা যায় সেটাই পরেন। একটা লেকচার দিয়েছিলাম, ইজ দ্য লেভেল শোজ ইউর ইন্টেন্ট ওয়ার ইট। যেমন ধরেন, যদি কোনো কনফারেন্সে যান বিশেষজ্ঞদের, দেখবেন তারা লেভেল পড়েছেন, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি একজন বিজ্ঞানী, এটা হলো অনুষ্ঠান ছাড়াই পরিচয়। যদি আপনি শুধু ডাক্তারদের কোনো কনফারেন্সে যান, তাদের স্পেশালিটি লেখা আছে, যেমন ডক্টর অমুক, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট, হার্টের সমস্যা হলে কার্ডিওলজিস্ট, যদি আপনার সমস্যা হয় কিডনিতে তাহলে নেফ্রোলজিস্ট, যদি ব্রেনের সমস্যা হয় নিউরোলজিস্ট, আনুষ্ঠানিক পরিচয়। পবিত্র কোরআনে সূরা আনামের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কোরআন বলছে, ওয়া ইজাজা আকাল্লাযিনা ইউমিনুনা বি আয়াতিনা ফাকুলু সালামুন আলাইকুম। যদি তাদের কাছে আসো যারা আমার আয়াতে ঈমান আনে, তাদের বলো সালাম আলাইকুম, তাদের বলো শান্তি বর্ষিত হোক। ইসলাম আমাদের বলে তোমরা বলো আসসালামু আলাইকুম, এটা শান্তির ধর্ম। কমপক্ষে প্রতিদিন প্রত্যেক মুসলিম অন্তত পক্ষে 5 বার সালাত আদায় করে। যখন সে দৈনিক 5 বার নামাজ পড়ে, যদি সে শুধুমাত্র ফরজ নামাজগুলো আদায় করে, যেটা আবশ্যকীয়, 5 বার গুণ 2 নামাজ আদায় শেষ হলে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ডান দিকে যত লোক আছে তাদের সবার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আমার বাম দিকে যত লোক আছে তাদের সবার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, প্রত্যেক নামাজে 2 বার বলি, কমপক্ষে 5 বার নামাজ পড়ি, কমপক্ষে 10 বার সালাম জানাচ্ছি ডান দিকের সব মানুষদের, এর পাশাপাশি বাম দিকের সব মানুষদের। যদি সুন্নাতে মক্কাদাও পড়ি তাহলে আরো 10 বার, এভাবে অন্তত পক্ষে 20 বার আমি সালাম জানাচ্ছি আমার ডান দিকের মানুষদের আর বাম দিকের মানুষদের। যদি সাধারণ সুন্নাতও পড়ি তাহলে আরো বেশি হবে। যখনই আমি কোনো মুসলিমকে দেখি তাকে বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। পবিত্র কোরআনে এই কথা আছে, সূরা নিসার 86 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, যদি কেউ তোমাকে অভিবাদন করে, উত্তম অভিবাদন করে, তুমি আরো ভালোভাবে অভিবাদন করো অথবা তার সমান। কেউ যদি আমাকে বলে আসসালামু আলাইকুম, আমি তখন বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ আমাকে বললো শান্তি বর্ষিত হোক, আমি তখন বলবো শান্তি ও রহমত বর্ষিত হোক। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি তখন বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরো ভালোভাবে দেবো। যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি অন্তত পক্ষে একইভাবে বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ আমাকে বললো আসসালামু আলাইকুম, আমি বললাম ওয়া আলাইকুম আসসালাম, কথাগুলো একই কিন্তু বললাম হৃদয়ের গভীর থেকে, এমনটা হলো ভালো। তাহলে আল্লাহ কোরআনে বলেছেন আরো ভালোভাবে অভিবাদন করো। এখন ধরুন ভ্রমণ করছি, মুসলিমদের সাথে দেখা হবে, এটা
কিভাবে বুঝব যে কোন লোকটা মুসলিম? এজন্য আমাদের লেভেল আছে দাড়ি, কিন্তু এখন মিডিয়াতে দেখবেন মুখে দাড়ি থাকলে আপনি সন্ত্রাসী। আচ্ছা না, কিন্তু ভাই আগে উত্তরটা শেষ করতে দেন, আমাকে উত্তরটা শেষ করতে দেন। যদি শিখরা দাড়ি রাখে আর পাগড়ি পরে তাহলে বলা হয় ঐতিহ্য মানছে, আর মুসলিমরা দাড়ি রাখলে বলা হয় সন্ত্রাসী। খ্রিস্টান আন্দার দেখবেন তারা মাথা ঢেকে রাখে, তাদের বলা হয় ধার্মিক, আর মুসলিমদেরা মাথা ঢাকলে তাদের বলা হয় নিপীড়িত। মিডিয়া মিডিয়া মিডিয়া, এই দাড়ি, এই দাড়ি একটা মাছিরও ক্ষতি করতে পারবে না, আমার মাথার এই টুপি একটা মাছিরও ক্ষতি করতে পারবে না। কোরআন পড়লে দেখবেন কোরআনে কোথাও দাড়ি রাখার কথা বলা হয়নি, কোরআনে দাড়ি নিয়ে একটা আয়াতে আছে সূরা তাহার মধ্যে, এখানে 94 নম্বর আয়াতে বলা হয়েছে, সেখানে মুসা আলাইহিসসালাম তিনি তখন দাড়ি ধরেছিলেন, তার ভাই হারুনের, ইহুদিরা বলে আরন, হারুন তখন বললেন হে আমার সহোদর তুমি কেন আমার মুখে দাড়ি ধরেছ? শুধুমাত্র এ আয়াতে দাড়ির কথা আছে। আমাদের প্রিয় নবীজি বলেছেন, সহিহ বুখারীতে আছে 7 নম্বর খণ্ডের 780 ও 781 নম্বর হাদিসে আমাদের প্রিয় নবীজি বলেছেন, পৌত্তলিকরা যে কাজ করে তার বিপরীতটা করো, তোমাদের গোপ ছোট করে ছাটো আর দাড়ি রাখো। যেহেতু এটা নবীজির নির্দেশ, আর আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো, নবীজি নির্দেশ দিয়েছেন আমরাও মানব। আর এই দাড়ি থাকলে আমরা সহজে চিনতে পারি, অনেক লোক বিভিন্ন সময় আমি যখন রাস্তায় হাঁটি, যখন বিদেশে যাই, তারা আমার টুপি আর দাড়ি দেখে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, এটা অনানুষ্ঠানিক পরিচয়, আমি শান্তি প্রচার করছি। আমাদের বুঝতে হবে যে এটা একটা অনানুষ্ঠানিক পরিচয়। আর একটা উদাহরণ দিই, একটা গাড়ি কিনলেন, আপনি যদি ডাক্তার হন গাড়িতে ক্রস লাগানো থাকে, কেন? এটা বোঝাতে যে গাড়ির মালিক একজন ডাক্তার, যদি আপনার ইমার্জেন্সি কাজ থাকে আপনি গাড়ি থামাতে পারেন, তারপর সাহায্য চাইতে পারেন। সেখানে যদি কারো মুখে দাড়ি দেখেন আর মাথায় টুপি দেখেন তাহলে বুঝবেন যে সে মুসলিম। আমার মনে আছে দাদা নানাদের জিজ্ঞেস করলে পাবেন, তাদের জিজ্ঞেস করে দেখবেন 50 বছর আগে 100 বছর আগে তারা আপনাকে বলবে যে অমুসলিমরা, তারা যখন কোনো ট্যাক্সি ভাড়া করতে চাইতো তখন একজন এমন ড্রাইভার খোঁজ করত যার মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে আছে, মুসলিম ড্রাইভার, এ লোক আমাকে ঠকাবে না। যদি তারা মুদি দোকানে কেনাকাটা করতে যেত তারা এমন লোকের কাছ থেকে জিনিসপত্র কিনত যার মালিকের মুখে দাঁড়িয়ে আছে মুসলিম, এই লোক ঠকাবে না। কিন্তু এখন যদি মাথায় টুপি থাকে মুখে দাড়ি, তার মানে এই লোক সন্ত্রাসী, তাহলে ইসলাম সম্পর্কে অনেক বদনাম। এখন আমাদেরকে হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে, ঠিক? এটা আমাদের একটা লেভেল, এটা আমাদের নবীজির নির্দেশ, তিনি বলেছেন সেজন্য আমরা এটা করি। এতে একটা মাছির ক্ষতি হবে না, এটা অনানুষ্ঠানিক পরিচয়ের একটা মাধ্যম যে আমরা মুসলিম, যাতে সালাম জানাতে পারি। আর যদি কোনো সমস্যায় পড়েন, যদি সাহায্য দরকার হয়, প্রতিবেশীকে সাহায্য করা মুসলিমদের কর্তব্য, সাহায্য চান মুখে দাঁড়িয়ে মাথায় টুপি কারো কাছে, ইনশাআল্লাহ আপনি সাহায্য পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন, ধন্যবাদ। ধন্যবাদ। এবারের প্রশ্ন মহিলাদের মধ্যে থেকে। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমার নাম নীলম শেঠি, আমার জন্ম হিন্দু পরিবারে। আমি একদিন আজাদ ময়দানে হিন্দুইজম ও ইসলামের সাদৃশ্য নিয়ে আপনার লেকচারটা শুনেছিলাম, সেদিন থেকেই আমি ইসলাম পছন্দ করি। আজকে সবার সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিন। মাশাআল্লাহ বোন, আপনাকে অভিনন্দন, ইসলাম গ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন। বোন, তিনি বললেন যে কয়েক বছর আগে বোম্বের আজাদ ময়দানে তিনি প্রথম আমার লেকচার শুনেছিলেন, টপিক ছিল হিন্দুইজম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য, আর সেই দিন থেকেই তিনি ইসলাম পছন্দ করেন, আর আজকে তিনি সবার সামনে ইসলাম গ্রহণ করলেন। আপনাকে এই শান্তির ধর্মে স্বাগত জানাই, আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আপনাকে রহমত দান করেন, আর ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন, ইহকাল এবং পরকালও শান্তি পাবেন। ধন্যবাদ। হ্যাঁ ভাই, আমি ডক্টর বলবন্ত শাস্ত্রী, বিহারে সরকারি ডাক্তার হিসাবে ছিলাম, আমি বোম্বেতে অনেকদিন ধরে আছি, এখানকার অনেক অতিথিকেই আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের সাথে কথাও হয়, আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছি আমি, সেই জন্য সবাইকে হাত জোর করে নমস্কার জানাচ্ছি। আমি এখানে আপনার কাছে শুধু একটা ব্যাপারেই জানতে চাইবো,
হিন্দু দর্শনে একটা কথা আছে, বাসুভেইবা কুটুম্বাকাম, বাসুভেইবা কুটুম্বাকাম, পুরো পৃথিবী আমার আত্মীয় পরিবার। হিন্দু দর্শনে আমরা এমনটাই দেখি। আর সর্বে ভবন্তু সুখিনা সর্বে ভবন্তু নিরাময়া, সবাই সুখে থাকুক, সবাই আনন্দে থাকুক, সবাই ভালোভাবে জীবিকা উপার্জন করুক, সবাই ভালো থাকুক। হিন্দু দর্শন থেকে আমরা এমনটাই জানতে পারি। আমার ধারণা আপনাদের ইসলাম ধর্মে, ইসলাম ধর্মের দর্শনে এরকম কোনো কথা আছে, আর এই কথাগুলো আপনারা মানুষের মাঝে প্রচারও করে থাকেন। তবে অত্যন্ত আশ্চর্যের সাথে আমি দেখছি আর আপনাকেও এই কথাটা বলছি, এই ব্যাপারে আপনারা পবিত্র কোরআনের কথাগুলোর অর্থ ঠিকভাবে পৃথিবীর সামনে তুলে ধরতে পারেননি। এখন কোরআনের এই কথাগুলো আর আপনাদের কথা মানুষ তো তাহলে ভুল বুঝবে। এখন আপনি দেখবেন যে পুরো পৃথিবী জুড়েই যেভাবে সবগুলো মিডিয়ায় কোরআন আর ইসলাম সম্পর্কে যেসব খারাপ খবর শোনা যায়, এগুলো আগে তেমনটা শোনা যেত না। যেমন ধরেন কট্টরপন্থী, চরমপন্থী, আতঙ্কবাদী, এটা সব জায়গায়। তাহলে আমি কি বুঝব এখানে আপনার কথার মধ্যে কোনো ভুল আছে, নাকি মানুষ কোরআনের ভুল ব্যাখ্যা করছে, নাকি আমাদের সামনে যে খবর তুলে ধরা হচ্ছে পবিত্র কোরআনের কথাগুলো সেটা ভুলভাবে তুলে ধরা হচ্ছে? ইসলাম তো সবসময় শান্তির কথা বলে, কিন্তু এখন পৃথিবীর সামনে ইসলামের ইমেজ খুব খারাপ। ধন্যবাদ ভাই, সুন্দর আর ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। আপনি বললেন যে হিন্দু দর্শনে আপনারা মানেন যে পুরো পৃথিবী, পুরো পৃথিবীর মানুষ পরিবারের মতো, এই পরিবারের সবাই সুখে শান্তিতে বসবাস করবে, আয় করবে, আনন্দ করবে, উপভোগ করবে, এটাই ওনার প্রশ্ন। ইসলামেও কি এরকম কিছু আছে? উনি বললেন যে ইসলামের একই রকম কথা আছে, তারপর উনি আমাকে প্রশ্নটা করলেন যে এই কোরআনের কথা সব মানুষের কাছে পৌঁছানো উচিত, এখন মুসলিমরা তারা কি পবিত্র কোরআনের ভুল ব্যাখ্যা করছে, নাকি মানুষজনই পবিত্র কোরআনের কথাকে ভুল বুঝছে? এখন আমরা দেখি যে মুসলিমদের সবাই বলছে সন্ত্রাসী, বলছে মৌলবাদী, চরমপন্থী, এখানে আসলে সমস্যাটা কোথায়? আপনার প্রথম প্রশ্নের ব্যাপারে আমি একমত যে হিন্দু ধর্ম এই কথা বলছে যে পুরো পৃথিবী একটা পরিবার, সবাই একসঙ্গে আনন্দে থাকবো, উপভোগ করব। ইসলাম এরকমই কথা বলছে, শুধু শেষেরটা আলাদা। আল্লাহ পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুবা ওয়া কাবাইলা লিতারাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি আর গোত্রে, যাতে তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো, এজন্য না যে একে অন্যকে ঘৃণা করবে। তাহলে কোরআন বলছে যে পৃথিবীর সব মানুষ, তাদের সব পূর্বপুরুষ, তাদের সবার আর আমাদের সবার পূর্বপুরুষ একটা যুগল আদম হাওয়া, আল্লাহ তাদের শান্তিতে রাখুন। পরে আল্লাহ আমাদের ভাগ করেছেন বিভিন্ন জাতি আর গোত্রে, রং আলাদা, ভাষা আলাদা, যাতে অন্যের সাথে পরিচিত হতে পারি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়ে আমাদের বিচার করবেন সেটা আমাদের সম্পদ না, গোত্র না, বর্ণ না, গায়ের রং না, আমাদের লিঙ্গ না, সেটা হলো তাকওয়া। আর আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে, এই সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা এখানে বলেছেন তোমাদের মধ্যে অধিক মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যার তাকওয়া আছে। আল্লাহ তাআলা যে জিনিস দিয়ে আমাদের সবার বিচার করবেন। ভাই কথা বললে আমার উত্তরটা শুনতে পাবেন না, আপনি আরেকটা প্রশ্ন করবেন। ভাই আগে আমাকে উত্তরটা দিতে দেন, আপনি এখন আপনার প্রশ্নটা নিয়ে আরেকজনের সঙ্গে কথা বলছেন, এটা আমার পেশা ভাই। আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি এখনো শেষ করিনি, সবে শুরু করেছি ভাই। আমি বলতে চাচ্ছি ভাই, আপনার আমি ইংরেজি ভাষা তেমন একটা বুঝি না ভাই, যদি আমি বলি তাহলে তাই অনুরোধ করব যে আপনি তো যথেষ্ট জানেন, আপনার পাশে যদি আর কেউ থাকে যে হিন্দিতে ব্যাখ্যা করে দেবে অথবা উর্দুতে ব্যাখ্যা করবে,
তাহলে আমার পক্ষে সেটা বোঝা সহজ হতো ভাই যদি হিন্দিতে বলি আপনার বোঝার জন্য হিন্দিতে বলতে পারি কিন্তু হিন্দিতে যদি আমি উত্তর দেই অন্যদের সাথে অবিচার করা হবে আপনি তো আপনার প্রশ্নটা হিন্দিতে করেছেন সেটার তর্জমা করে তারপর আমি উত্তর দিচ্ছি যদি বুঝতে না পারেন পরে ভিডিওটা দেখে নিতে পারেন অথবা পরে অন্য কাউকে আমি বলে দেব তিনি আপনাকে উত্তরটা হিন্দিতে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে কি দিয়ে আল্লাহ আমাদের বিচার করবেন হিন্দু ধর্মে উনি বললেন যে আমরা জীবন যাপন করব সুখের সাথে আয় করব ইসলাম অনুযায়ী আমরাও সুখের সাথে জীবন যাপন করব তবে সেটা ভিত্তি হবে তাকওয়া যেটা দিয়ে আপনি অধিক মর্যাদা সম্পন্ন হতে পারেন সেটা তাকওয়া ন্যায়পরায়ণতা আল্লাহকে মেনে চলা সম্পদ না লিঙ্গ না গোত্র বর্ণ না আপনি প্রশ্ন করেছেন যে কোরআন এত ভালো কথা বলে তাহলে এখানে কোরআনের ব্যাখ্যায় কি সমস্যা হচ্ছে মুসলিমরা কি ভুল ব্যাখ্যা করছে নাকি আমরাই কোরআনের কথা ভুল বুঝছি এর জন্যই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি ইসলামকে মানুষ জাতির জন্য সমাধান সমস্যা হলো মিডিয়া এইভাবে তুলে ধরছে ইসলামকে আমরা মুসলিমরা দোষটা আমাদের আমি আপনার সাথে একমত আমরা মিডিয়ার ব্যাপারে এক্সপার্ট নই দোষটা আসলে মুসলিমদেরই আর এটা প্রত্যেক মুসলিমেরই দায়িত্ব সে ইসলাম ধর্ম প্রচার করবে কোরআনের কথাগুলো প্রচার করবে পুরো মানুষ জাতির জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করছি চেষ্টা করছি যথাসাধ্য চেষ্টা করছি এখন সাধারণ মানুষকে জানানোর ভালো উপায় এখানে দেখেন কত মানুষ হাজার হাজার মানুষ আজ এই অনুষ্ঠানে আমি জানি না কতজন তবে আমাদের জন্য এই সংখ্যাটাও কম এক লাখ মানুষ সেটাও আমার কাছে অনেক কম আমার দরকার লক্ষ লক্ষ দর্শক সেজন্য আমরা স্যাটেলাইট চ্যানেলে সরাসরি অনুষ্ঠান করি আমাদের দর্শক প্রায় ছয় কোটি এক লাখ বা দুই লাখ মানুষ তো নস্যি আমি আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিতে পারি মানুষের কাছে ইসলামের বাণী আমি পৌঁছে দিয়েছি আর ছয় কোটি হলো মাত্র 1% এটা আসলে কম পৃথিবীর জনসংখ্যার 1% মোট জনসংখ্যা 600 কোটি যেটা করতে হবে আমাদের মুসলিমদের এখন মিডিয়ার সামনে আসতে হবে আরো চ্যানেল খুলতে হবে প্রচারের পরিমাণ আরো বাড়াতে হবে আর আমি আপনার সঙ্গে একমত মানুষের মধ্যে কিছু ভুল ধারণা আছে আর সেজন্যই আপনি যেমন বললেন মুসলিমদের এখন বলা হচ্ছে চরমপন্থী বলা হচ্ছে মৌলবাদী সন্ত্রাসী আর আমার লেকচারটাও এগুলো নিয়েই যে কি উত্তর দেবেন যদি কেউ আপনাকে বলে আপনি চরমপন্থী আপনি সন্ত্রাসী আপনি মৌলবাদী আশা করি ইনশাআল্লাহ এই লেকচারটা শেষ হওয়ার পরে আপনি হিন্দিতে উত্তরটা পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই এবারে পরের প্রশ্ন প্রণাম গুরু আমার নাম বিলাস কাকবে আমি নায়া হসপিটালের মেডিকেলের ছাত্র আমার মতে আমরা খুবই ভাগ্যবান যে মানুষ হিসাবে জন্মাতে পেরেছি প্রাণী হিসাবে আমরা আলাদা লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মাধ্যমেই এটা সম্ভব হয়েছে তাই আপনার মতে আমাদের এই মূল্যবান জীবন কোন কাজে লাগানো উচিত মানে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি আমাদের এই জীবনের আসল উদ্দেশ্যটাই কি হওয়া উচিত ভাই বলবেন আপনি নায়ার হসপিটালে মেডিকেল স্টুডেন্ট আপনাকে বলি আমিও নায়ার হসপিটাল থেকে পাশ করেছি আমিও একই মেডিকেল কলেজ থেকে পাশ করেছি নায়ার হসপিটাল পাশ করেছি 1991 সালে আনুমানিক 16 বছর আগে ভাই প্রশ্ন করলেন যে আমরা এই মানুষের জীবন পেয়েছি এখন এই জীবনটাকে কিভাবে কাজে লাগাবো আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে শুধু আমার ইবাদতের জন্য ইবাদত মানে তাকে মেনে চলা তাই পৃথিবীতে আমাদের জন্য শ্রেষ্ঠ কর্তব্য আল্লাহ তাআলা নির্দেশগুলো মেনে চলা যাতে শান্তিতে থাকতে পারি ইহকালে এবং পরকালে মানুষ জাতির যিনি স্রষ্টা তিনি প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারবেন পবিত্র কোরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ কি খালাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কর্মে কে উত্তম পৃথিবীতে আমাদের এই জীবন এটা পরকালের জন্য পরীক্ষা আমরা সবাই পরীক্ষা দিচ্ছি আর আপনি যদি আল্লাহ তাআলার আদেশগুলো মানেন আর তার কথা মতো যদি জীবন যাপন করেন আর শান্তি বজায় রাখেন আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাহলে আপনি ইহকালেও সফল হবেন পরকালেও সফল হবেন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ কিন্তু আমরা আমরা যারা তরুণ আমাদের কোন কাজটা করা উচিত আচ্ছা আপনারা কি করবেন আপনারা এই কোরআন পড়বেন পবিত্র কোরআন পড়েন
কোরআনের কথাগুলো নিজের জীবনে প্রয়োগ করেন। যদি আপনারা বেদ পড়েন দেখবেন বেদও বলছে এক ঈশ্বরের কথা, মূর্তি পূজা চলবে না। পবিত্র বেদ বলছে ভবিষ্যতে একজন ঋষি আসবেন, ভবিষ্যতে কল্কি অবতার আসবেন, সবাইকে ভালো জিনিস দেখাবেন। এই কল্কি অবতার হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কোরআন আল্লাহ তাআলার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, নাজিল হয়েছে শেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই কোরআন পড়েন, মেনে চলেন, তাহলে শান্তিতে থাকতে পারবেন ইহকালে আর পরকালেও শান্তিতে থাকবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বল। আমার নাম আরতি, আমি একজন অমুসলিম। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, তার আগে আমি আপনাকে এই জ্ঞানগর্ভ লেকচারের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু জেনেছি আপনার লেকচারে শুনেছি। আমি যতখানি বুঝেছি যে ইসলাম এমন একটা ধর্ম যেটা বিশ্বাস করে শান্তি, সাম্যবাদ এবং বিজ্ঞানসম্মত যুক্তিবাদী চিন্তায়। এমনটা যদি হয়ে থাকে তাহলে ইসলাম কিভাবে আল্লাহর ধারণায় বিশ্বাস করে, অথবা ইসলাম কিভাবে বেহেশত বা আদর্শকে বিশ্বাস করে যদি সেটা যুক্তিবাদী হয়? বোন আপনি প্রশ্ন করলেন, বললেন এটা জেনে আপনার ভালো লেগেছে যে ইসলাম একটি শান্তির ধর্ম আর ইসলাম একটা বিজ্ঞানসম্মত ধর্ম, যৌক্তিক ধর্ম। তারপর বললেন যদি ইসলাম যৌক্তিক ধর্ম হয়ে থাকে তাহলে ধর্মটা কিভাবে বিশ্বাস করে ঈশ্বরে, কিভাবে বিশ্বাস করে বেহেশত আর দোজখে? বোন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে পারবেন বিজ্ঞানের মাধ্যমেই। যদি কোনো নাস্তিককে প্রমাণ দেখাতে চাই, যদি কোরআনের সত্যতা প্রমাণ করতে চাই, তাহলে বিজ্ঞানের সাহায্য নেব। বর্তমানে এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায়। আগেকার দিনে এটা ছিল অলৌকিক কাজ, তারপর আসলো সাহিত্য আর কবিতার যুগ। প্রত্যেক যুগেই কোরআন হলো অলৌকিকেরও অলৌকিক, কোরআন সবসময়ের জন্য অলৌকিক। এই কারণে বলছি, আমার কথা শুনলে বুঝবেন আমি প্রমাণ করেছি। আর যে মানুষটা বিজ্ঞানের কথা বিশ্বাস করে যদি সে নিরপেক্ষ হয় তাহলে মানতে বাধ্য হবে যে কোরআন হলো আল্লাহর বাণী। যদি সে বিজ্ঞানে বিশ্বাস না করে, যদি নিরপেক্ষ না হয়, যদি বুঝতে না চায়, তাহলে সম্ভাবনা বেশি যে সে পবিত্র কোরআন বিশ্বাস করবে না। সেজন্য আমি বলেছি যে আজকে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না, ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে। আপনি যদি বিজ্ঞানের কথা বলেন, ঈশ্বরের কথা যদি বলেন, বেশিরভাগ বিজ্ঞানী ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে। এখন আগেকার দিনে ফ্রান্সিস বেকনের কথা অনুযায়ী তিনি বলেছেন যে বিজ্ঞান সম্পর্কে অল্প জ্ঞান থাকলে আপনি হবেন নাস্তিক, তবে বিজ্ঞান সম্পর্কে অনেক জানলে আপনি ঈশ্বরে বিশ্বাস করবেন। এরপরে বেহেশত আর দোজখ নিয়ে আপনার প্রশ্নের উত্তর দেই। আপনি কোরআন পড়লে দেখবেন কোরআনে বিজ্ঞান সম্পর্কে যা কিছু বলা হয়েছে আনুমানিকভাবে বলতে পারেন যে বিজ্ঞান সম্পর্কে এসব কথার 80% একেবারে 100% সঠিক হয়েছে। বিশ্বজগৎ কীভাবে সৃষ্টি হলো, পৃথিবীর আকার কেমন, চাঁদের আলোর কথা, তারপর সূর্য তার নিজের চারপাশে ঘুরে, পানিচক্র, ভূগোল, বোটানি ইত্যাদি, বিজ্ঞান সম্পর্কে কোরআনের এসব কথার 80% একেবারে 100% সঠিক প্রমাণিত হয়েছে। কোরআনের বাকি 20% সেটা এখনো প্রমাণিত হয়নি, সঠিকও না ভুলও না। আমার যুক্তি বলে যখন 80% একেবারে পুরোপুরি সঠিক আর বাকি 20% সঠিকও না ভুলও না, এই 20%-এর 0.1%ও ভুল বলে প্রমাণিত হয়নি, আমার যুক্তি বলে যে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় বাকি 20% সঠিক হবে, তাহলে বেহেশত আর দোজখ, ফেরেশতা, জিন, বিজ্ঞান এখনো অতটা উন্নত হয়নি। বিজ্ঞান হয়তো এতটুকু উন্নত হয়েছে যে কোরআনের 80% বৈজ্ঞানিক কথাগুলো যাচাই করে দেখতে পারবে। আগামীকাল হয়তো 50 বছর পরে, 100 বছর পরে, 200 বছর পরে বিজ্ঞান তখন বেহেশত নিয়ে কথা বলবে, দোজখ নিয়ে কথা বলবে, জিন নিয়ে কথা বলবে। আমার বিচার বুদ্ধি বলে এটা কোনো অযৌক্তিক বিশ্বাস না, বিশ্বাসটা যুক্তিসঙ্গত। যখন 80% পুরোপুরি সঠিক বলে প্রমাণিত, বাকি 20%-এর 0.1%ও ভুল বলে প্রমাণিত হয়নি, কোনো বিজ্ঞানী বলতে পারবে না, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবে না দোজখ বলে কিছু নেই, বিজ্ঞান দিয়ে এটাও প্রমাণ করতে পারবে না যে বেহেশত বলে কিছু নেই, শুধু বলতে পারবে আমি জানি না, এটা থাকতেও পারে নাও থাকতে পারে, প্রমাণিত হয়নি। আমার চুক্তি বলে এই 20% এখনো ভুল বা সত্য প্রমাণিত হয়নি, বাকি 80% পুরোপুরি সঠিক। একজন বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে, একজন যুক্তিবাদী মানুষ হিসেবে আমি বলবো যে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় বাকি 20% সঠিক হবে। সেজন্য আমি বিশ্বাস করি দোজখে, বিশ্বাস করি বেহেশতে, এছাড়াও আমি ফেরেশতা আর জিন বিশ্বাস করি। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার কিছু ব্যাপার পরিষ্কার করা প্রয়োজন, কিছু ব্যাপারে জানা দরকার। এই প্রশ্নটার সাথে প্রাসঙ্গিক। হ্যাঁ স্যার, আপনি এখন বললেন যে বিজ্ঞান ও আল্লাহর ধারণায় বিশ্বাস করে, ইসলামও সেটাই বিশ্বাস করে, সেখানে এসব ব্যাপার নিয়ে কি ব্যাখ্যা দেয়া হয়েছে আল্লাহ আর বেহেশত দোজখ সম্পর্কে? বোন আপনি আমার পুরো লেকচার শুনেছেন? হ্যাঁ।
আপনি কি আমার গত লেকচারটা শুনেছিলেন? ইজ দ্য কুরআন গডস ওয়ার্ড? না স্যার, আজকেই প্রথম এসেছি। এখানে আমি 15 মিনিটে সেই কথাগুলো বলেছি যেটা আসলে 2 ঘন্টার লেকচার। আপনাকে অনুরোধ করব আপনি আমার ভিডিও ক্যাসেটটা জোগাড় করেন, ইজ দ্য কুরআন গডস ওয়ার্ড। সেখানে প্রমাণ করেছি যে কোরআন আল্লাহর বাণী, নাস্তিকের সামনে ঈশ্বরের অস্তিত্ব সেখানে প্রমাণ করেছি, সেই কথাগুলো এখানে সংক্ষেপে বলেছি আমি। সেখানে আমি প্রমাণ করেছি যে ঈশ্বরের অস্তিত্ব আছে, যদি স্রষ্টা বলে কেউ না থাকতো তাহলে কোরআন কে লিখেছে? 1400 বছর আগে এই কোরআন কে লিখেছে? এই কোরআন, এই প্রশ্নটা আমারও যে এই কোরআন কে লিখেছেন? কে লিখেছে? আমাদের স্রষ্টা লিখেছেন, ঈশ্বর লিখেছেন, মানুষ এটা লিখতে পারবে না। সরি, এই কথাটা ব্যাখ্যা করে বলেন। এই ব্যাখ্যাটা আমি 2 ঘন্টা ধরে দিয়েছি, আপনি ভিডিও ক্যাসেটটা দেখেন। আর 95 সালে এই টপিকের উপরে বোম্বেতে লেকচার দিয়েছিলাম। আমি ভলেন্টিয়ারদের অনুরোধ করব, মহিলা ভলেন্টিয়ারদের, ওনাকে ওই ক্যাসেটটাও দেবেন যেখানে বোম্বেতে 95 সালে আমি এই লেকচারটা দিয়েছিলাম। লেকচারগুলো দেখেন, ইনশাআল্লাহ এখানে বিস্তারিত পাবেন, এখানে ব্যাখ্যাগুলো পাবেন, ঈশ্বর আর ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ আর কোরআনের সত্যতার প্রমাণ। আশা করি উত্তরটা পেয়েছেন। ইভিনিং স্যার, আমার নাম সুভাষ কামড়ে, আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের লেকচারার থানা কলেজের। আপনার লেকচারের শুরুতেই আপনি বললেন যে কোরআন মানুষ জাতির জন্য শান্তির কথা বলে, আর আমার প্রশ্নটা হলো ইসলাম যদি শান্তির কথা বলে তাহলে পৃথিবীর বিভিন্ন দেশের তরুণ সব মুসলিমরা তারা কেন সন্ত্রাসবাদের দিকে ঝুঁকে পড়েছে, এসব করেছে জিহাদের নামে? এই জিহাদ বিষয়টা আসলে কি? ধন্যবাদ স্যার। ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম আর কোরআন যদি শান্তির কথা বলে মানুষের জন্য তাহলে বিভিন্ন দেশে কেন তরুণ মুসলিমরা আর বিভিন্ন বয়সের মুসলিমরা তারা যুদ্ধ করছে আর জিহাদের কথা বলছে, এই জিহাদ কথার অর্থ কি? এই জিহাদ শব্দটার অর্থ যদি জানতে চান, জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, যার অর্থ চেষ্টা করা, এর অর্থ সংগ্রাম করা। তাহলে জিহাদ শব্দটার অর্থ চেষ্টা আর সংগ্রাম করা, জিহাদের অর্থ পবিত্র যুদ্ধ না। পবিত্র যুদ্ধ এটার আরবি শব্দ হচ্ছে হারবুম মুকাদ্দাসা। পবিত্র কোরআনের কোন জায়গায় হারবুম মুকাদ্দাসা লেখা নেই, সহি হাদিসও পাবেন না। এটা একটা ভুল অনুবাদ যেটা করেছে মিডিয়া, পশ্চিমা বিশেষজ্ঞরা। পবিত্র যুদ্ধ শব্দটা নেই, জিহাদের অর্থ পবিত্র যুদ্ধ না, জিহাদ অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। এরপরে ইসলামিক পরিভাষায় এর অর্থ চেষ্টা আর সংগ্রাম করা মানুষ জাতির উন্নতির জন্য, এর অর্থ চেষ্টা আর সংগ্রাম করা পৃথিবীর মানুষের শান্তির জন্য। আরেকটা অর্থ আত্মরক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে চেষ্টা আর সংগ্রাম করা, আরেকটা অর্থ অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা, জিহাদের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। এবারে আপনার প্রশ্নটাতে আসি যে তাহলে এইসব তরুণ মুসলিমরা পৃথিবীর বিভিন্ন দেশে তারা যুদ্ধ করছে, 1 নম্বর পয়েন্ট, এমন সম্ভাবনা আছে, আর কথাটা সত্যি যে কিছু মুসলিম আছে যারা আসলে বিপদগামী, তারা বিপথে চলে গেছে, তারা বলে যে ইসলামের যুদ্ধের অনুমতি আছে, প্রসঙ্গ ছাড়াই উদ্ধৃতি দেয়, তবে এদের সংখ্যা খুবই কম। আমার মতে প্রধান কারণটা হলো মিডিয়া আমাদের এভাবে দেখাচ্ছে, যেমন ইন্ডিয়ায় খবরের কাগজগুলোতে আমরা প্রায় দেখি যে কাশ্মীরের মুসলিম সন্ত্রাসীরা অনেক মানুষ মেরেছে, হেডলাইন প্রত্যেক দিনই দেখবেন। আমি কাশ্মীরে প্রথম গিয়েছিলাম 2003 সালে, তখন ভাবছিলাম আমি যাবো কি যাবো না, যাবো কি যাবো না, ওখানে অনেক গোলযোগ। প্রথমবারের মতো কাশ্মীরে 14 বছর পরে কাশ্মীরের সরকার কোনো পাবলিক লেকচারের অনুমতি দিল, সেই লেকচারে অনেক মানুষ ছিল, প্রায় 1 লক্ষ মানুষ, সেখানে পোলো গ্রাউন্ডে, সেটা ছিল শ্রীনগরে। আর যখন সেখানে গেলাম দেখলাম চারপাশে বন্দুক নিয়ে দেহরক্ষী, ভাবলাম এটা আবার কি, তবে সেখানে কোনো সমস্যা হয়নি। পরের বছরে আসামে গেলাম, যখন এয়ারপোর্টে নামলাম বন্দুক হাতে চার দেহরক্ষী আসলো, বললাম এটা আবার কি অবস্থা, ভালো না, এই আসামে কেন কি হয়েছে? সেখানে দেহরক্ষী না থাকলে আজ আমি এখানে থাকতাম না, কিন্তু খবরের কাগজে আমরা কি দেখি যে আসামে হত্যা আর অরাজকতা চলছে? কাশ্মীরের চাইতে আসামে অনেক বেশি মানুষ মারা গেছে। এলটিটির ব্যাপারে কে বলে? এলটিটি চেনেন? তামিল, তাদের বলা হয় তামিল টাইগার্স, হিন্দু সন্ত্রাসী বলা হয় না কেন? যখন কাশ্মীরি মুসলিমরা করে তখন তারা বলে মুসলিম সন্ত্রাসী, যখন আসামের হিন্দুরা করে তাহলে সেটা স্থানীয় সমস্যা, যদি এলটিটি করে স্থানীয় সমস্যা। ইন্ডিয়ায় ইন্ডিয়ার অবস্থা সম্পর্কে জানেন এমন কাউকে জিজ্ঞেস করেন, সে আপনাকে বলবে বেশিরভাগ হত্যা সেটা করেছে মাওয়িস্টরা,
এদের কথা কাগজে কতবার দেখি আমরা, এদের খবরটা হয়তো আসবে ছোট করে যে এতজন লোক আসামে মারা গেছে, ছোট করে মুসলিমরা যদি করে হেডলাইন। কেন, সব জায়গাতে কিছু কুলাঙ্গার থাকে। একবার একজন আমাকে বলেছিল কাশ্মীরের ব্যাপারটা এটা আসলে আমাদের দেশের জন্য সমস্যা। আসাম কি দেশের জন্য সমস্যা না, শুধুমাত্র কাশ্মীর কি দেশের জন্য সমস্যা? দুই জায়গাতেই স্বাধীনতার যুদ্ধ চলছে আর নিরীহ কাশ্মীরিরা নাজেহাল হচ্ছে, সব জায়গায় তারা অপদস্থ হচ্ছে। যদি আফগানিস্তানে যান সেখানে আপনি কি দেখবেন, আমেরিকানরা সেখানে গেল আর তাদের বলল সন্ত্রাসী। তারপর আপনি দেখেন প্যালেস্টাইন, ইহুদিরা হিটলার তাদের বের করে দিয়েছিল, জার্মানি থেকে তাড়িয়ে দিল। প্যালেস্টাইনিরা আরব জ্ঞাতি ভাইরা তারা বলল আহলান আসাহলান, আমাদের ঘরে আপনাদের স্বাগতম। চিন্তা করেন, একজন লোকের ঘর নেই, মাথায় ছাদ নেই, আপনি তাকে আপনার ঘরে নিয়ে আসলেন, কয়েকদিন পরে সে আপনাকে তাড়িয়ে দিল, আপনি দরজায় দাঁড়িয়ে বলতে লাগলেন ও আমার ঘর কেড়ে নিয়েছে, আমার ঘর ফিরিয়ে দাও, তখন আপনি সন্ত্রাসী। এটা কি, দেখতেই পাচ্ছেন এই হলো মিডিয়া, এটা মিডিয়া। তাহলে দেখবেন বসনিয়াতে কি হয়েছিল, মুসলিমদের হত্যা করা হলো। আমি আপনার সঙ্গে একমত, মুসলিমরাও সেখানে যুদ্ধ করেছিল কিন্তু তাদের উপর অবিচার হয়েছে, মানবতা বলে কিছু নেই। প্যালেস্টাইনের ঘটনার কি উত্তর দেবেন? অথবা ধরেন ইরাক, তাদের নাকি রাসায়নিক অস্ত্র আছে। আমি সাদ্দাম হোসেনের পক্ষে বলছি না, আমি তাকে ভালো মুসলিম মনে করি না, তবে সাদ্দামের সময় ইরাকে কিছু সমস্যা ছিল, আমেরিকানরা আসার পরে সেগুলো অনেক গুণ বেড়ে গেছে, ঠিক? সেই রাসায়নিক অস্ত্র কোথায় গেল? যেহেতু জর্জ বুশ বলেছেন যাও আক্রমণ করো, তাই আক্রমণ। যে লোকটা সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী সে হলো জর্জ বুশ, এক নম্বর সন্ত্রাসী হলো জর্জ বুশ। তাহলে আসল ব্যাপারটা হচ্ছে এটা মিডিয়ার খেলা, মুসলিমদের অপদস্থ করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তাদেরকে বলছেন সন্ত্রাসী। আমি সেজন্য বলছি মুসলিমদের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে, তবে কুলাঙ্গারের সংখ্যা অনেক কম, এরা সংখ্যায় কম, পুরোটাই মিডিয়ার কারসাজি। আয়ারের নাম শুনেছেন, আইরিশ রিপাবলিকান আর্মি ইংল্যান্ডে, এটা আসলে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের ভেতরে লড়াই, তাদের কেউ ক্যাথলিক সন্ত্রাসী বলে না, কেন 100 বছরেরও বেশি। তবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মুসলিম সন্ত্রাসীদেরকে বেশি ভয় পাচ্ছেন। আয়ারে নিয়ে অত চিন্তা নেই, যারা এখন পর্যন্ত অনেক মানুষ মেরেছে, অনেক বোমা ফাটিয়েছে, কিন্তু এরা দরজা বন্ধ করে মিটিং করে যে কিভাবে কিভাবে মুসলিম সন্ত্রাসীদের থামাবো। ব্যাপারটা খুবই কমন, কোনো পলিটিশিয়ান ভোটের দরকার হলেই নতুন প্রধানমন্ত্রী আসলেন আর তখনই ঘটল গ্লাসগো বোমিং। সাবিল আহমেদকে চেনেন? সাবিল আহমেদের নাম শুনেছেন? খুব ভালো, আমি নাম শুনেছি কখনো দেখিনি, ইন্ডিয়ার পেপারে এসেছিল। এই সাবিল আহমেদকে, সাবিল আহমেদ হলো ডক্টর জাকির নায়েকের ভক্ত আর ব্যাঙ্গালোরে ডক্টর জাকিরের লেকচারের অর্গানাইজার ছিল, পুরো আর্টিকেলটাই সন্ত্রাসের উপর। তারপরে সাবিল আহমেদের নাম, তারপরে জাকির নায়েকের কথা, কেন? কারণ জাকির নায়েক জনপ্রিয়, আর্টিকেলের গুরুত্ব বেড়ে যাবে। তারপর সেখানে লেখা আছে যদিও ডক্টর জাকির নায়েক পুরোপুরিভাবে সন্ত্রাসের বিরুদ্ধে, এই আর্টিকেলে আমার নামটা জুড়ে দিল। আপনারা কি লাল মসজিদের ঘটনা জানেন পাকিস্তানে? সেখানে জাকির নায়েকের স্মৃতি পাওয়া গেছে, তাহলে তো খুশি হবেন। যখন ইন্ডিয়ান প্রেস বলছে ডক্টর জাকির নায়েক সন্ত্রাসের বিরুদ্ধে, তাহলে তো খুশি হবেন যে সাবিল আহমেদের কাছে আমার স্মৃতি আছে, লাল মসজিদে আমার স্মৃতি আছে। আমি যদি সন্ত্রাসের বিরুদ্ধে থাকি তাহলে এটাও ভাবেন যে হাজার হাজার মুসলিম সন্ত্রাসী কাজ করছে, তারা যেহেতু আমার ভক্ত তারা এগুলো বাদ দেবে। যদি তালিবান ওয়েবসাইটে যান ডক্টর জাকির নায়েকের নাম সেখানেও আছে, হয়তো দেখবেন আল কায়েদা ওয়েবসাইটেও আমার নাম দেওয়া আছে। কেউ অসুস্থ হলে তো ডাক্তার কাছে যাবে, ঠিক? এটা বলতে পারবেন না শুধু অসুস্থরাই হাসপাতালে যায়, অসুস্থ হলে তো হাসপাতালে যাবেই। যদি ধরে নেন এরা সবাই সন্ত্রাসী, আমার লেকচার শোনে ইন্ডিয়ার সরকার তো খুশি হবে। ডক্টর জাকির নায়েক সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলে, তাদের খুশি হওয়া উচিত যে এই লোকগুলো আমার কথা শুনছে। আমি হয়তো সবাইকে বোঝাতে পারবো না, তবে কিছু লোককে তো বোঝাতে পারছি, কিন্তু সেই আর্টিকেলে আমার নামটা লেখে গুরুত্ব পাওয়ার জন্য। আসলে ব্যাপারটা কি, যদি ইসলামের বিরুদ্ধে লেখেন আপনার আর্টিকেলটা, তাহলে চোখে পড়ার সম্ভাবনা বেশি। এটা খুবই কমন, খুশবন্ত সিংয়েরও একই অবস্থা। খুশবন্ত সিংকে চেনেন? এখন তার বয়স 94, তিনি আমার বিরুদ্ধে বিভিন্ন আর্টিকেল লিখেছেন। কয়েক সপ্তাহ আগে এই নভেম্বরে আমার বিরুদ্ধে লিখেছিলেন, তিনি বলেছেন, প্রথম আর্টিকেলে তিনি লিখেছেন যে আমি ডক্টর জাকির নায়েকের প্রোগ্রাম প্রতিদিন মনোযোগ দিয়ে দেখি। তিনি আমার প্রশংসা করলেন,
আমার স্মরণশক্তির কথা বললেন, তারপরে তার নিজের স্টাইলে সমালোচনা করলেন। এরপর আর্টিকেলটা লিখলেন যে দিল্লিতে একটা বইমেলা হয়েছিল, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডক্টর জাকির নায়েকের বই, যেখানে অমুসলিমদের করা 20টা কমন প্রশ্নের উত্তর দেয়া আছে। ও এই লোকের স্মরণশক্তি অসাধারণ ইত্যাদি ইত্যাদি। তবে আমি তার 4টা প্রশ্নের উত্তর দেব। তারপরে বললেন শুকরের মাংস, অ্যালকোহল, বহুবিবাহ আর পর্দা নিয়ে হিজাব। সেই আর্টিকেলটা পড়ে দেখেন, এখানে বিস্তারিত বলার মতো সময় নেই। শুকরের ব্যাপারে বলেছি এটা নির্লজ্জ প্রাণী, 70টার বেশি রোগ ছড়ায়, আর শুকর হলো যথেচ্ছ যৌনাচারের একটা প্রতীক। আমি বলেছিলাম শুকরের মাংস খেলে আপনার ব্যবহার শুকরের মতো হবে। এই শুকরের মাংস হচ্ছে যথেচ্ছ যৌনাচারের একটা প্রতীক। তিনি বললেন আমি এটা জানতাম না। তারপর বললেন যে পশ্চিমা দেশগুলোতে সবাই শুকরের মাংস খায়, সেখানেও তো কাউকে অসুস্থ হতে দেখি না। দেখেন ডাক্তাররা আমাদের বলে পতিতালয়ে গেলে এইডস হতে পারে, তবে পতিতালয়ে যারা যায় তাদের সবার এইডস হয় না, পার্সেন্টেজটা খুবই কম, খুব কম মানুষেরই সেটা হয়। একইভাবে শুকরের মাংস যারা খায় তাদের সবার এই রোগগুলো হয় না। তবে এখন আমেরিকানদের অর্ধেকেরও বেশি মানুষ হাইপারটেনশনে ভুগছে, এর একটা কারণ শুকরের মাংস খাওয়া। তারপর অ্যালকোহল নিয়ে বলেছেন, ডক্টর জাকির নায়েক বলেছেন অ্যালকোহল খেয়ে এই রোগগুলো হতে পারে। তিনি বললেন যে কোরআন অ্যালকোহলের বিরুদ্ধে না, কোরআন আসলে মাতাল হওয়ার বিরুদ্ধে। এখন তিনি কোরআনের ব্যাখ্যা করছেন। এই হলো মিডিয়া। তিনি লিখলেন আমার বয়স এখন 94 বছর, আমার জীবনে প্রত্যেক দিনই আমি মদ খেয়েছি, আমি কখনোই মাতাল হইনি, কখনো অসুস্থও হইনি, আর আমি কখনোই কোনো মানুষকে আহত করিনি। এখন ওনার এই কথাগুলো, 94 বছর বয়স, জীবনে কখনো মাতাল হননি। আমি এমন অনেকের কথা জানি যারা আমাকে বলেছে যে মদ খেয়ে অনেকবারই আমরা মাতাল হয়েছি, জীবনে কখনো অসুস্থ হননি, হয়তো ভুলে গেছেন 94 বছর বয়স, কখনো কাউকে আহত করেননি, আহত করেছেন আমাকে। তাহলে বুঝতে পারছেন আপনি যদি ইসলামের বিরুদ্ধে আর্টিকেল লেখেন, বিখ্যাত কারো বিরুদ্ধে লেখেন, আর্টিকেলটা গুরুত্ব পাবে, লোকজন খবরটা পড়বে। একইভাবে এটাও দেখেন পৃথিবী জুড়ে মুসলিমদের ইমেজ হলো তারা সন্ত্রাসী, কেউ কেউ হয়তো স্বাধীনতা যুদ্ধ করছে। চিন্তা করেন যদি আপনাকে বলি ব্রিটিশ সরকার বলেছে ভগৎ সিং সন্ত্রাসী, ভগৎ সিং কি সন্ত্রাসী, সন্ত্রাসী নাকি সন্ত্রাসী না? ইয়েস স্যার। ভগৎ সিং কি সন্ত্রাসী ছিলেন? কাজটা সন্ত্রাসীর মতো ছিল। কিন্তু আপনার মতে কি সন্ত্রাসী? না, আমার মতেও তিনি সন্ত্রাসী ছিলেন না। যেহেতু ব্রিটিশ সরকার বলেছে ভগৎ সিং একজন সন্ত্রাসী, তার মানে এই না যে সে কথাটা আমাদের মেনে নিতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে মিডিয়ার একটা কারসাজি। সেজন্য আজকের লেকচারের টপিকটা সেরকম ছিল, যেন শান্তিতে থাকতে পারি। আশা করি উত্তরটা পেয়েছি। ধন্যবাদ স্যার। এবারে শেষ প্রশ্ন মহিলাদের মধ্যে থেকে। আসসালামু আলাইকুম ডক্টর নায়েক, আমার নাম মিতা, আমি মিডিয়ায় কাজ করি। আমার প্রশ্নটা হলো পূজার প্রসাদ নেওয়া কি মুসলিমদের জন্য হারাম, আর কেন? বোন আপনি প্রশ্ন করলেন যে মুসলিমদের জন্য পূজার প্রসাদ খাওয়াটা হারাম কিনা। প্রসাদ, এই খাবারটা দেওয়া হয় ঈশ্বরের উদ্দেশ্যে। হিন্দুরা বিভিন্ন মূর্তির উদ্দেশ্যে প্রসাদ দেয়। পবিত্র কোরআনে মোট 4 জায়গায় উল্লেখ করা হয়েছে। সূরা বাকারার 173 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা নাহলের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ্দামু ওয়ালামুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শুকরের মাংস খাওয়া, আর যে পশু জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে। তাহলে যে পশু জবাইকালে আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয় সেটা আমাদের জন্য হারাম। আর এই কারণেই পূজার প্রসাদ নিয়ে খাওয়া এটা হারাম ইসলামে। আপনি বেদেও দেখবেন, বেদের কথা বলছে, কারণ বেদ পরিষ্কারভাবেই বলেছে নাদাস্তি প্রতিমা আস্তি, মহান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো ছবি নেই, তার কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো পেইন্টিং নেই। তাহলে বেদ অনুযায়ী ঈশ্বরকে খাবার নিবেদন করা নিষিদ্ধ। তাহলে দেখছেন যে বেদও এর বিরুদ্ধে কথা বলছে, এটা ভুল। মূর্তির উদ্দেশ্যে খাবার দেওয়াটা ভুল। একইভাবে যেহেতু কোরআন নিষেধ করেছে, মুসলিমদের নিষেধ করেছে খাওয়া যাবে না, নেওয়া যাবে না, এটা ভুল বোন। আশা করি উত্তরটা পেয়েছেন। স্যার আরেকটা ব্যাপার, আমি একজন শিখ, মাঝে মধ্যে এই গুরুদুয়ারায় যাই, গুরুদুয়ারাতে কোনো মূর্তি নেই, মূর্তি পূজা হয় না, গুরুদুয়ারাতেও প্রসাদ বিলানো হয়,
এটাকে বলে কানা প্রসাদ। এই প্রসাদও খাওয়া যাবে না, এরকম করার কারণটা কি? সুন্দর প্রশ্ন। এই প্রসাদ তো কোনো মূর্তির উদ্দেশ্যে না। হ্যাঁ ঠিক বোন, আমি আপনাদের গুরুগ্রন্থের একজন ছাত্র, আর দেখবেন যে শিখদের কথা অনুযায়ী ধর্মগ্রন্থ প্রথমে আদিগ্রন্থ গুরুগ্রন্থ, এখানে ঈশ্বর একাত্মবাদ নিয়ে বলা হয়েছে। সেখানে বলা আছে যে মহান স্রষ্টার কোনো মূর্তি নেই, ছবি নেই, মহান স্রষ্টাকে সেখানে বিভিন্ন নামে ডাকা হয়েছে, রাহিম, কারিম, আল্লাহ, অনেক নামে। এখানে আমাদের মিল আছে, তবে দুর্ভাগ্যজনকভাবে যখন গুরুদুয়ারায় যাবেন, যদিও শিখরা এমন কোনো স্রষ্টাকে বিশ্বাস করে না যার কোনো ছবি আছে, তারপরও তারা উপাসনা করে গ্রন্থকে, মনে করে গুরু, কারণ গুরুর এখন নেই। আর সেখানে যে প্রসাদ দিচ্ছেন সেটা পরোক্ষভাবে একই জিনিস। শিখ ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করা নিষেধ, এখানে তারা পরোক্ষভাবে খাবারগুলো স্রষ্টাকে দিচ্ছে। আর এমনকি গুরুগ্রন্থ বলছে স্রষ্টার খাওয়ার প্রয়োজন হয় না, তাহলে আপনারা স্রষ্টার সামনে কেন খাবার দিচ্ছেন? পবিত্র কোরআনে সূরা আনামের 14 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ সবাইকে খাওয়ান কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না। তাহলে স্রষ্টাকে খাবারগুলো কেন দিচ্ছেন, কেন দিচ্ছেন তাকে? তাহলে বোন আপনারা আদি গ্রন্থ মেনে চলছেন না, আপনারা গুরুগ্রন্থ মেনেও চলছেন না। মহান স্রষ্টার কোনো খাবারের প্রয়োজন হয় না, তিনি কোনো খাবার ছাড়াই টিকে থাকবেন, তিনি সবাইকে খাবার যোগান দেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দর্শকদের আরো কিছুক্ষণ ধৈর্য ধরে থাকতে বলবো, কারণ স্টেজে আসছেন আমন্ত্রিত অতিথিরা যারা এসেছেন আমেরিকা, কানাডা, আরো বিভিন্ন দেশ থেকে। আমরা সবাই তাদের একটু এক নজর দেখতে চাই, তাই আমি অতিথিদের অনুরোধ করব, ইয়াসির ফাজাগা, শেখ জাফর ইদ্রিস, দয়া করে আপনারা স্টেজে উঠে আসুন, দর্শক শ্রোতারা আপনাদের দেখবেন। এইসব বিখ্যাত বক্তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছেন, তারা ডক্টর জাকির নায়েকের চেয়ে অনেক বিখ্যাত। এ কয়েকদিন তারা এখানেই ছিলেন, অনেক দর্শকই হয়তো তাদের তখন দেখেননি, তাই বক্তাদের অনুরোধ করছি, আমি দর্শকদের অনুরোধ করব একটু ধৈর্য ধরে বসেন, আমরা এখন অনুষ্ঠান শেষ করব। স্টেজে আসছেন ডক্টর বেলাল ফিলিপস, ইয়াসির ফাজাগা, শেখ জাফর ইদ্রিস সুদান থেকে, ডক্টর ওসমান সিদ্দিক আল কারি সৌদি আরব থেকে, কারি শেহেরজাদ, এবং ডক্টর মামদু মোহাম্মদ। ভাই ও বোনেরা, আসুন মুম্বাইয়ের পক্ষ থেকে আমরা এই বিখ্যাত বক্তাদের অভিনন্দন জানাই। আল্লাহু আকবার। জাযাকাল্লাহ খায়র, সবাইকে অনেক ধন্যবাদ। গত 10 দিন ধরে এই সব বক্তাগণ আমাদের এখানে বিভিন্ন লেকচার দিয়েছেন, প্রতিদিন আমাদের এখানে ওনাদেরকে পেয়ে আমরা আসলেই গর্বিত। ওনাদের সাথে আমাদের সময়টা আমরা সবাই উপভোগ করেছি। আমরা এই এক্সিবিশন আর কনফারেন্সে ইসলাম ধর্মের কথাগুলা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, আর ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণাগুলা দূর করার চেষ্টা করেছি, যথাসাধ্য চেষ্টা করেছি আমরা, মাশাআল্লাহ। এখন ডক্টর জাকির নায়েককে অনুরোধ করব আমাদের এই সম্মানিত অতিথিদের পক্ষ থেকে কিছু বলার জন্য। অবশ্য কয়েকজন বক্তা আগেই চলে গিয়েছেন, ডক্টর আনোয়ার ইব্রাহিম, আব্দুর রহিম গ্রিন, সোলাইমান আমরি, ডক্টর আহমেদ সাইফুদ্দিন, এছাড়া মসজিদে নববীর প্রাক্তন ইমাম, ওনারা আরো আগেই চলে গিয়েছেন, বাকি বক্তারা সবাই স্টেজেই আছেন। ডক্টর জাকির এবারে অনুষ্ঠান শেষ করবেন। প্রথমেই আমি আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই যে আমরা এই 10 দিনের ইসলামিক কনফারেন্সটা সফলভাবে শেষ করতে পেরেছি, আল্লাহ সাহায্য করেছেন বলে এটা সম্ভব হয়েছে। এরপর আমি ধন্যবাদ জানাবো আমাদের বিজ্ঞ বক্তা আর বিশেষজ্ঞদের, তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছেন, বিভিন্ন এলাকা থেকে, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, সৌদি আরব থেকে, আরব আমিরাত থেকে, তারপর মালয়েশিয়া থেকে, এরকম বিভিন্ন দেশ থেকে। ওনারা না থাকলে অনুষ্ঠানটার আয়োজন করা সম্ভব হতো না, আর যদিও তারা খুবই ব্যস্ত, মাশাআল্লাহ অনেকেই পুরো 10 দিনই ছিলেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, আর ইনশাআল্লাহ আল্লাহ তাদের রহমত করছেন, দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাতে পাঠান। আর অন্যান্য সবার পাশাপাশি আমি ধন্যবাদ জানাবো এখানে উপস্থিত দর্শক শ্রোতাদের। ভাই ইউসুফ স্টেশনে এসে পৌঁছলেন টেক্সাস থেকে। এছাড়াও বোম্বের মানুষদের ধন্যবাদ জানাই, ইন্ডিয়ার মানুষদের ধন্যবাদ যারা আজকের এই অনুষ্ঠানে এসেছেন, ধৈর্য ধরে লেকচার শুনলেন,
শান্তির ধর্মের কথা শুনলেন, সবাইকে ধন্যবাদ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ডক্টর বিলাল ফিলিপস দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সবার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই ইসলামিক এক্সিবিশন এন্ড কনফারেন্সটা বেশ উপভোগ করেছি, সময়টাও খুব ভালো কেটেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। প্রশ্নোত্তর পর্বে আপনাদের স্বতঃস্ফূর্ত প্রশ্নগুলোর জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে রহমত করেন। যারা এখনো ইসলামের পথে আসেননি তাদের যেন হেদায়েত করেন, তিনি যেন সব জায়গায় শান্তি বজায় রাখেন সারা পৃথিবীতে ইসলামের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।